শুনতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম। यस ম্যাম। হ্যাঁ ম্যাম ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আমি একটু ওয়েট করছি। হ্যাঁ 12:10 অবধি আমরা দেখবো, হোপফুলি তার মধ্যে সবাই ঢুকে যাবে। তোমরা যারা ঢুকছো সবাইকে ফার্স্ট ইয়ার না মিলিয়ে মিশিয়ে আছো? আমাদের আমরা আপনার সঙ্গে যেমন কথা হয়েছিল যে আপনারা ওই ক্যাচ দেম ইয়াং একটু তাড়াতাড়ি যারা আর কি মানে হ্যাঁ হ্যাঁ ক্যারিয়ার হ্যাঁ শুরু হ্যাঁ করতে, সেই জন্য আমরা ফার্স্ট ফার্স্ট সেমিস্টার আর আচ্ছা থার্ড সেমিস্টারদের বলেছি, ফিফথ ফার্স্ট অ্যান্ড সেমিস্টারকে থার্ড। বলিনি। আচ্ছা তবে এখন ফার্স্টরা সদ্য আর কি আজকে প্রথম কলেজে আসছে, তারা আচ্ছা ওদের ফার্স্ট আজকেই ডে। স্ট্যাগার্ড ওয়েতে আমরা শুরু করেছি, তা আজকেই প্রথম তাদের কলেজে আসার দিন, হয়তো সেই জন্য একটু অসুবিধা কিছু হতে পারে তাদের। তবে ক্লাস অনলাইন তারা এর আগে করেছে, কিন্তু কলেজে আসার দিনটা আজকে প্রথম দিন, আজকে প্রথম তারা কলেজ, ইনফ্যাক্ট আমাদের অফলাইন থার্ড সেমিস্টার তো কলেজ দেখেনি আগে তেমন, থার্ড সেমিস্টারও দেখেনি। হ্যাঁ সত্যি না গত সত্যি। বছরের যারা ফার্স্ট সেমিস্টার ছিল তখন তো হুম লকডাউনের মধ্যে তারা ভর্তি হয়েছে, এই গত সপ্তাহ থেকে তারা কলেজে আসা শুরু করেছে আর কি, এখনো চিনে উঠতে পারেনি তেমন। সেই ঠিক আছে, লেট দেম ইন, আমরা একটু ওয়েট করছি ওদের জন্য। ম্যাডাম ইউ আর ক্লিয়ারলি অডিবল, অসুবিধা কিছু হচ্ছে না শুনতে। আচ্ছা 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 ঠিক আছে। এখানে কোন কোন স্ট্রিমের স্টুডেন্টসরা আছে? মেইনলি অনার্স। আরেকবার আমাদের এখানে আর্টস এর স্টুডেন্টদেরই বলা হয়েছে, আচ্ছা হ্যাঁ কারণ আমরা কি সায়েন্সের জন্য আপনি যেহেতু হ্যাঁ বলেছিলেন হ্যাঁ পরে করবেন, হ্যাঁ হ্যাঁ মূলত এখানে আর্টস এর স্টুডেন্টরাই আছে, তার সঙ্গে আমরা ইকোনমিক্স, ওটা ঠিক তো ল্যাব বেস সায়েন্স নয়, হুম হুম সেজন্য আমরা ইকোনমিক্স এর স্টুডেন্টদেরও ফার্স্ট অ্যান্ড থার্ড সেমিস্টার ইনভাইট করেছিলাম, এটা সবাই অনার্স অনার্স এরা স্টুডেন্ট অনার্স পাস মিলিয়ে। মিলিয়ে আছে। আচ্ছা এখন আপনাদের অফলাইন ক্লাস শুরু হয়ে গেছে তো? আজকে থেকে ফার্স্ট শুরু হলো সেমিস্টারটা শুরু হলো, ফার্স্ট আজকে থেকে সেমিস্টারটা। ফার্স্ট সেমিস্টার আমরা শুরু করেছিলাম ওই সরকারি নির্দেশ মোতাবেক, আমরা 16 তারিখ। 16 তারিখ থেকে সম্ভবত শুরু হুম করেছিলাম, হুম 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 তারপরে 16 তারিখ এর মঙ্গলবার, হ্যাঁ ওখান থেকে ফিফথ সেমিস্টার দিয়ে শুরু হয়েছিল, তারপরে গত সোমবার থেকে থার্ড সেমিস্টার, আজকে থেকে ফার্স্ট সেমিস্টার, অর্থাৎ আজকে থেকে ফুল, ফুল। তবুও একটু স্ট্যাগার্ড রুটিন আছে, অর্থাৎ মানে আগে পরে করা হয়েছে, মানে হ্যাঁ এটা হ্যাঁ সব গভর্নমেন্ট অ্যাডভাইসারি অ্যাজ পার অনুসারেই করা হ্যাঁ হয়েছে, অ্যাডভাইস অ্যাডভাইস হয়তো আর্টসটা ফার্স্ট হাফে, সায়েন্সটা হয়তো সেকেন্ড হাফে বা ভাইস ভার্সা, এই ধরনের করে আর কি একটা করা হয়েছে। হ্যাঁ সেই মানে আমরা তো জানি না, এখন তো আবার অমিক্রনের কথা শোনা যাচ্ছে, হ্যাঁ সেই সেই সাবধানতা নিতেই হবে। আচ্ছা আমার মনে হয় আমি এবার একটু আপনার একটা ইন্ট্রোডাক্টরি। আমি তাহলে একটু, হ্যাঁ খুব হ্যাঁ হ্যাঁ সংক্ষেপে বলছি, সবাইকে আমি গুড মর্নিং জানাচ্ছি, গুড মর্নিং টু অল মাই রেসপেক্টেড ফ্যাকাল্টিজ অ্যান্ড স্টুডেন্টস, ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অ্যাবাভ অল টু চন্দ্রিমা ম্যাডাম ফর হ্যাভিং কাইন্ডলি কনসেন্টেড টু প্রেজেন্ট দিস কেরিয়ার টক। মানে আমরা জানি যারা আমরা জেনারেল ডিগ্রি কলেজে পড়াই এবং যারা পড়েছি, আমাদের অনেক সময় ছেলে মেয়েদের কাছে একটা মানে দিশাহীনতা থাকে, অর্থাৎ গ্র্যাজুয়েশনের পরে হয়তো তারা ভাবতে শুরু করে বা একদম শেষ প্রান্তে এসে তারা ভাবতে শুরু করে হোয়াট নেক্সট,
তখন ওই কিছু প্রথাগত ভাবে তারা ভাবে, হয়তো কেউ কম্পিটিটিভ কিছু পরীক্ষা দেয়, ব্যাংক ইত্যাদি ইত্যাদি, কিন্তু স্ট্রাকচার্ড ওয়েতে চিন্তা ভাবনা হয় না। সেজন্যই ম্যাডাম বলেছিলেন, যেটা কথা প্রসঙ্গে একটু আগে বললাম, ম্যাডাম বলেছিলেন যে বেটার পলিসি ইজ টু ক্যাচ দেম ইয়াং, অর্থাৎ তাদের ইনফ্লুয়েন্স দেম ইয়াং বা গাইড দেম ইয়াং, অর্থাৎ তারা যখন প্রথমে ঢুকলো পড়তে, তখন থেকে যদি তাদের চিন্তা ভাবনাটা একটু স্ট্রাকচার থাকে, তাদের অপশনস গুলো একটু ক্লিয়ার থাকে, তাহলে তারা নিজেদের কেরিয়ারটা বেছে নিতে সেটা তাদের সাহায্য করবে এবং পরবর্তীকালে তাতে তাদের অনেক সুবিধা হবে। তা সেই জন্য আমরা শুধু সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রির ছেলে মেয়েদের আমরা ডেকেছি, আরো বেশি উপস্থিতি হওয়া উচিত ছিল, কারণ আনফর্চুনেটলি ম্যাডাম ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন, খুবই ব্যস্ত, অ্যাডিশনাল অনেক চার্জে উনি আছেন। তা আমাদের 100 জন মতন রেজিস্টার করেছিল, কিন্তু আনফর্চুনেটলি 25 জন আমরা, তার মধ্যে আমরাই 2-3 জন আছি, অর্থাৎ 20-22 জন স্টুডেন্ট হয়তো মাত্র আজকে উপস্থিত হয়েছে। যাই হোক, আশা করব যে পরবর্তীকালে যেটা সায়েন্সের হবে তাতে অনেক বেশি আমরা উপস্থিতি পাবো বা অনেক অ্যাটেন্ডেন্স। যাই হোক, আমি যেটা বলবো যে আমরা এই আজকে আলোচনার পরে ম্যাডাম এক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেছেন এবং করবেন, তাতে আমরা সবাই উপকৃত হব, শুধু তোমরা না, মানে আমাদের যারা ছাত্রছাত্রী আছে তারা নয়। আমাদের কাছে তো ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করে যে স্যার কি করবো এরপর বা ম্যাডাম কি করবো, তখন কিন্তু আমরা সত্যি কথা বলতে কি তাদের হয়তো ততটা ভালো গাইড করতে পারি না। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এখন নানা রকম ট্রেনিং দেওয়া হয়, গাইডেন্স দেওয়া হয়, এই গাইডেন্সটার ব্যাপারে ওরা নানা সেক্টরে দিয়ে থাকেন, বহু ক্ষেত্রে দিয়ে থাকেন, কলেজের জন্য স্কুলের জন্য ওরা শুরু করেছেন। আমরা ফরচুনেট যে আমরা সেই সুযোগটা পেয়েছি, আমাদের আরো বেশি ছাত্রছাত্রী যদি সুযোগটা নিতে পারে আমরা মানে মানে খুব কৃতজ্ঞ থাকবো এবং ম্যাডামকে বলবো আবার পরে আরেকদিন যদি কখনো সম্ভব হয় তার সময় সুযোগ অনুসারে অফলাইন বলবার, তাহলে সেটা আরো ভালো হয়। তা আমি আর সময় নষ্ট করব না, আমি এবারে ম্যাডামকে বলছি এবং প্রত্যেককে অনুরোধ, তোমরা প্লিজ মিউট করে রাখো, তোমাদের যদি কোনো প্রশ্ন হয়, বিশেষ কোনো প্রশ্ন থাকে একদম শেষের দিকে, তোমরা তোমরা নোট করে রেখো, শেষের দিকে আমাদের এই পরিচালনা যে সঞ্চালনা ঠিক হয়তো করতে হবে না, তবুও এই দায়িত্বটা পালন করবেন ডক্টর অর্কদীপ মিত্র, ডিপার্টমেন্ট অফ জুলজি, আমাদের এখানে প্রিন্সিপাল স্যার উপস্থিত আছেন এবং আমাদের আরো একজন টিচার এই প্রোগ্রামটার যিনি অর্গানাইজিং সেক্রেটারি তিনি উপস্থিত আছেন, প্রফেসর সোমেন্দ্র লাহা এবং প্রফেসর শীতল প্রসাদ চট্টোপাধ্যায় আমাদের প্রিন্সিপাল উপস্থিত আছেন। তা অর্কদীপ বাবু সঞ্চালনা করে কিছু রেলিভেন্ট প্রশ্ন তিনি হয়তো ম্যাডামের কাছে তুলে ধরবেন। তা ঠিক আছে ম্যাডাম, তাহলে আপনি শুরু করুন, সংক্ষেপে বলুন। আমার সাথে যোগাযোগ রাখছেন, খুব সিনসিয়ারলি ওরা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার চেষ্টা করছেন। আমার তরফ থেকে তো আমার তো এটা ডিউটি, আমি অন ডিউটি এটা করছি, গভর্নমেন্টের এটা একটা প্রিন্সিপাল, এবং এটা আমরা বহুদিন থেকে চালাচ্ছি, 2009 সাল থেকে এই ধরনের প্রোগ্রাম হচ্ছে। তবে জেনারেলি এটা স্কুল স্টুডেন্টদের সাথে আমরা বেশি করতাম, ওই যে মানে ক্যাচ দেম ইয়াং পলিসি ধরেই হয়তো, কিন্তু এখন আমরা কলেজ স্টুডেন্টদের সাথেও করছি। যদিও তোমরা, আমি তুমি করেই বলছি সবাইকে, তোমরা বড় হয়েছো অনেক, আমরা ধরে নিচ্ছি তোমরা স্কুলের ছেলে মেয়েদের থেকে আরো অনেকটা বেশি অ্যাডভান্স হওয়ার কারণে তোমাদের হয়তো প্ল্যানিংটা খানিকটা এগিয়েছে। তবুও যেরকম স্যার বললেন, তবুও এমন তো হয় যে একটা সময় মনে হয় যে না হয়তো ঠিক সিরিয়াসলি ভাবা হয়নি, বা যেরকম ভেবেছিলাম আফটার গ্রাজুয়েশন দেখছি সেভাবে ঠিক ভাবিনি, আরো অন্যভাবে ভাবতে হতো। সেই সব মাথায় রেখেই আমরা আজকের আমাদের এই যে কেরিয়ার টক অনুষ্ঠান শুরু করছি। আমার নাম চন্দ্রিমা মজুমদার, আমি ডেপুটি ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট, আমি এখন পোস্টেড আছি ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ইস্ট কলকাতায়। সঙ্গে স্যার যেমন বললেন, আমার একটা অ্যাডিশনাল চার্জও আছে নর্থ কলকাতা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে। কলকাতায় অ্যাকচুয়ালি 5টা এরকম ফিল্ড এক্সচেঞ্জ আছে, আদার দেন ডাইরেক্টর অফ এমপ্লয়মেন্ট, আর আমাদের যে ডিস্ট্রিক্ট একটা হেডকোয়ার্টার আছে কলকাতায় পূর্ত ভবনে, সেটা ছাড়া আরও 5টা আছে। আর এই প্রোগ্রামটা কেরিয়ারটা প্রোগ্রাম মানে নামেই বোঝা যাচ্ছে আমরা ঠিক মোটামুটি কি বলতে চাইছি, তবু একটু ক্ল্যারিফাই করি। আর তোমরা নিশ্চয়ই মিউট করে রাখবে, কিন্তু মাঝে মাঝে একটু রেসপন্স করো নিজেদেরকে আনমিউট করে, আদারওয়াইজ আমার ওইটাই মানে অনলাইন
কথাবার্তা, আমাদের যে এখন পরিস্থিতি তাতে অনলাইন হওয়াতে খুব সুবিধা হয়েছে নিঃসন্দেহে, কিন্তু আবার ওটাও ঠিক আমাদের যে কমিউনিকেশন, এই যে ভার্বাল কমিউনিকেশন, ফিজিক্যালি একজন আরেকজনকে দেখতে পাওয়া, কথা বলা, সেটাও তো আমরা একটু মিসও করি। যে কোনো টক প্রোগ্রামে একটা ইন্টারাকশনের ব্যাপার থাকেই, ইন্টারাকশন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় মাঝে মাঝে। তোমরা একটু রেসপন্স করলে, উত্তর দিলে ভালো লাগবে, আর যদি কিছু প্রশ্ন থাকে সেটা অবশ্যই তোমরা এন্ড অফ দ্য প্রোগ্রাম, আমার পিপিটিটা শেষ হয়ে গেলে তারপর বললে আমার সুবিধা হবে। আর পিপিটিটা রাখা হয়েছে জাস্ট একটা মানে টু গাইড মি, আমি যাতে একটু এদিক ওদিক বেশি কথা না বলে ফেলি, যেহেতু আমাদের সবসময় টাইম ম্যানেজমেন্টটা খুব ভাইটাল সব ব্যাপারই, সেই জন্য পিপিটিটা একটা গাইডেন্স হিসেবে রাখা হয়েছে। এমন নয় যে পিপিটি একদম হুবহু ফলো করব হয়তো সবসময়, তাই তাও নয়। আর যেরকম আমি শুনলাম তোমরা আর্টস স্টুডেন্টরা এখানে বেশি আছো, এখন কিছু আমার তোমাদের কি এক্সপেকটেশন প্রোগ্রামটা থেকে একটু এক দুজন যদি বলো, মানে যখন তোমরা যেন লেবার রেজিস্টার করলে নিজেদের এই প্রোগ্রামে আসছি, একটা অনলাইন কেরিয়ার টক শো টাইপের হবে, আমরা জয়েন করব, ঠিক কি আশা করে জয়েন করেছো, একজন দুজন একটু শুনি। হ্যাঁ, এনি এক্সপেকটেশন ফ্রম দিস প্রোগ্রাম অর নাথিং? একটু অনেক সময় বলতে হয়তো দ্বিধাবোধ করে পাবলিক ফোরামে, না না মানে কোনো দ্বিধা নেই, এটা খুব খুব মানে আনঅফিসিয়ালি ধরো, যদিও আমি অন ডিউটি এবং অফিসিয়ালি করছি, কিন্তু এটাকে আনঅফিসিয়ালি ধরো, মানে আমরা জাস্ট বসেছি নিজেদেরকে একটু গুছিয়ে নিতে বলা যায়, মানে ঠিক আছে ছেড়ে দাও তোমাদের এক্সপেকটেশনটা, লাস্টে হয়তো জানলে আমার সুবিধা হবে। যে আমি আমার এক্সপেকটেশনটাই বলি, আমার এটা একটা কর্তব্যের মধ্যে পড়ছে, আমার একটা অর্ডার আমাকে এটা এই ধরনের প্রোগ্রাম করার জন্য, এবং আমি খুব চেষ্টা করছি সিনসিয়ারলি যাতে এটা যারা জয়েন করবে তারা যেন বেনিফিটেড হয়, সামহাও বেনিফিটেড হয় মোটামুটি। দেখো এখন তো ইনফরমেশন গ্যাদার করাটা এত ইজি হয়ে গেছে যে ইনফরমেশন লাখো লাখো ইনফরমেশন আছে, আমি যদি এখন কেরিয়ার রিলেটেড ইনফরমেশন দিতে বসি মানে তোমরাও খুব বোর্ড হয়ে যাবে এবং এর কোনো শেষ নেই যাকে বলে। ফলে খুব বেশি ইনফরমেশন দেওয়ার চেষ্টা আমি আমার প্রোগ্রামে করি না, কারণ 1.5 hours ম্যাক্সিমাম হয়তো আমরা কথা বলবো। যেটা ওই স্যারও বলছিলেন যে আমারও মেন উদ্দেশ্যই ওটা, যে যারা এখনো প্ল্যানিং করা শুরু করনি সিস্টেমেটিক্যালি, তারা যেন সিস্টেমেটিক্যালি প্ল্যানিং করো। কিছু ইনফরমেশন, কিছু ক্যারিয়ার অ্যাভিনিউজ আলোচনা হবে, নিশ্চয়ই হবে এটার মধ্যে, আর যেগুলো তোমরা জানতে পারবে এটা থেকে, মানে আমার মনে হয় যেটা হয়তো তোমরা অন্যত্র জানতে পারবে না, বা গুগল সার্চ করে, যেটা আমাদের এখন তো ভগবান একটাই গুগল ভগবান, তা তাকে সার্চ করে যা অনেক সময় যেগুলো জানা যাবে না, যেমন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, আমি যা রিপ্রেজেন্টেটিভ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সম্বন্ধে মোরালেস কিছু তার ধারণা সবার থাকে, যে এক্সচেঞ্জ থেকে এই হয় ওই হয় বা চাকরি দেওয়া হয় বা যাই হোক, মানে সবটাই অলমোস্ট ভুল ধারণা, আমরা যেটুকু অভিজ্ঞতা আমাদের হয় কথা বলে সবার সাথে। এখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ঠিক কর্মপদ্ধতি কি এবং সেখানে আমরা কিভাবে সুবিধা প্রাপ্ত হব সেই সম্বন্ধে একটু জানাবো আমি। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, আদার্স কিছু স্কিম আছে যেটা স্টুডেন্টদের বা যারা জব মার্কেটে জয়েন করতে চলেছে তোমাদের মতন, কিছুদিনের মধ্যে জয়েন করবে, তাদের সুবিধা হয় এরকম কিছু স্কিমও জানাবো। তার সাথে এই যে কিছু অ্যাভিনিউস তোমাদের বলবো, যে আফটার গ্রাজুয়েশন এটা এটা করা যেতে পারে, যার মধ্যে হয়তো কিছু তোমরা অলরেডি ডিসাইড করে ফেলেছো, বা আমার কথা শোনার পরে কিছু ডিসিশন চেঞ্জ হতে পারে, সেটা একটা খুব বড় ব্যাপার। অনেক সময় হয়ও যে আমরা যেভাবে ভেবেছিলাম এখন দেখলাম না ওটা হয়তো আরো বেটার হতে পারে আমার জন্য। আর একটু একটু মানে খুব ছোট, খুবই বেসিক আলোচনা একটু করব আমরা, এই যে আমরা সিদ্ধান্ত নিই, আমরা নিজেদের সম্বন্ধে সিদ্ধান্তটা একটা নিয়ে, কেরিয়ার সিদ্ধান্তটা খুব খুব বড় সিদ্ধান্ত, তাই না? কারণ কেরিয়ার আমাদের লাইফকে আর আমাদের লাইফ আমাদের কেরিয়ারকে অসম্ভব নিয়ন্ত্রণ করে। সবাই নিশ্চয়ই এটা মানবে যে কেরিয়ার আমাদের লাইফের খুব বড় পার্ট জুড়ে থাকে। ইভেন ইউ আর স্টিল ইন আ ক্যারিয়ার, তোমরা এমন নয় যে আচ্ছা সব হয়ে যাওয়ার পর যখন চাকরি শুরু করব বা ব্যবসা শুরু করব তখন ক্যারিয়ার, ক্যারিয়ারের মধ্যে তোমরা ঢুকে গেছো অলরেডি। এই যে তোমরা একটা স্ট্রিম চয়েস করেছো, আর্টস, কেউ আর্টস বা কেউ সায়েন্স বা কেউ কমার্স, এখানে হয়তো কমার্স নেই যাই হোক, সেটা কিন্তু তোমরা অলরেডি ক্যারিয়ারের পথে এগিয়ে গেছো। ফলে এটা এটা আমাদের লাইফকে এতটাই বেশি প্রভাবিত করে যে এই এই চয়েসটা আমাদের খুব ভেবেচিন্তে নিতে হবে। তাই এই চয়েস জেনারেলি কিভাবে করা হয় বা নিজেদেরকে যে ধাপগুলো আছে, যে পরপর কয়েকটা ধাপ পেরিয়ে আমরা কেরিয়ার চয়েস করি বা করলে ভালো, আমরা করি না অনেক সময়, অনেক সময় হয় আমরা পিয়ার প্রেশারে করি, মা বাবা বলেছেন বা বোন বন্ধুকে খুব পছন্দ, সে ওইটা করছে আমিও চলো ওইটাই করি, ও তুই ওইটা ভর্তি হবি আমিও তাহলে ভর্তি হয়ে যাই, এরকম আমরা অনেক সময় করে থাকি। আমরা নিজেদেরকে অ্যাসেস করার খুব একটা চেষ্টা অনেক সময় করি না,
আমি সবার কথা বলছি না, কারণ এক্সেপশন অলওয়েজ প্রুভস দ্য রুল, অনেকেই আছেন ব্যতিক্রম। তা এই এই ব্যাপারগুলো নিয়ে একটু একটু আলোচনা হবে। সেই ব্যাপারে আমি তোমাদের পিপিটিটা দেখাই আছে, পিপিটিটা আমি শেয়ার করেছি, কিন্তু তবু সামহাও যদি তোমরা দেখতে না পাও, কেউ এক দুজন আমাকে বলবে যে হ্যাঁ আমরা পিপিটিটা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তোমরা কি পিপিটিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখা যাচ্ছে ম্যাডাম, দেখা যাচ্ছে। আচ্ছা, স্টুডেন্টরা সবাই, কেউ একজন দুজন একটু রেসপন্স করলে ভালো হয়। আমি একজন লিখে দেখা দিলাম, লিখে দেখা দিয়েছি। যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই পার্টটা আমি একটু বাদই দিচ্ছি, কারণ এখন আমরা হোপফুলি, মানে খুব আশার কথা যে আমরা এখন কনফাইন্ড নই, কিন্তু আমরা ছিলাম কিছুদিন আগেও, ফলে খুব বেশি একটা আনসার্টেনটি ডিল করছিলাম। স্টুডেন্টদের পক্ষে ওরা, মানে আমার তো মনে হচ্ছে ওরা ওয়ার্স্ট ভিক্টিমাইজড হয়েছে স্টুডেন্টরা এই পুরো পরিস্থিতিটার, স্পেশালি যারা একটা লেভেল কমপ্লিট করেছে, যারা হয়তো হাই সেকেন্ডারি দিল বা যারা এবার 10th পাস করলো। তোমাদের মধ্যে এরকম অনেকেই আছে, তারা নিশ্চয়ই বুঝতেই পারছো। কিন্তু ওই যে সবসময় হোপফুল থাকতে হবে, কখনোই তো বেটার টুমারো আসবে না, নইলে আমরা যদি হোপফুল না থাকি কোনো অবস্থাতেই, মানে কি বলে যাকে বলে, কম্পালসারিলি আমাদের পজিটিভ থাকতে হবে। এখানে ওয়াল্ট ডিজনির খুব ভালো একটা কথা, আমার খুব ফেভারিট কথা, যে কোনো স্টুডেন্টদের পক্ষে বা যে কোনো অ্যাসপিরেন্টস এর পক্ষে আমার মনে হয় এই লাইনটা খুব মোটিভেট করবে তাকে, যে ফার্স্ট থিং, সেকেন্ড ড্রিম, থার্ড বিলিভ এন্ড ফাইনালি ডেয়ার। আমি এই একটা ছোট্ট ভিডিও তোমাদের এখন দেখাতে চাইছি। এই ভিডিওটা খুব একটা ফান ভিডিও, তোমরা তো মিস্টার বিনের ভিডিও নিশ্চয়ই দেখো। এই ভিডিওটা দেখি, আমি তারপর আমার মেন আলোচনায় যাব। ভিডিওটা কেন দেখাচ্ছি সেটা, ভিডিওটা দেখানোর পর তোমাদের সাথে আমি আলোচনা করছি যে কেন ভিডিওটা আমি দেখাচ্ছি। আমার মনে হয় তোমরা বুঝতে পারবে আমার ঠিক উদ্দেশ্য কি। একটু 2 মিনিট, হ্যাঁ আমি ভিডিওটা চালিয়ে নিই।
সবাই দেখতে পাচ্ছো? ভিডিওটা সবাই? হ্যাঁ স্যার। Yellow 107 17. Red lucky number 7. Green 72 72. Blue 3 and 2 32. And blue 3 and 5 35. Blue 3 and 7 37. White 6 7 16. Yellow 2 and 5 25. White 5 and 4 54. Green 7 and 1 71. Yellow 2 and 3 23. Green anywhere around 69. Bingo! হ্যাঁ, ভিডিওটা সবাই তো দেখলে, এক থেকে ভিডিওটা একটা ফান ভিডিও, কিন্তু বেশ কিছু লার্নিং লেসন ওর মধ্যে আছে, এক্সেপ্ট ওই ফার্স্ট সিন, ওটা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, ওই চিটিং করে যে মাছটা জিতলো ওই পোর্শনটা আমরা ভুলে যাব, বাকি ভিডিও থেকে বলো তো তোমরা দু একজন আমাকে যে কি কি লার্নিং লেসন আমরা পেলাম। কারোর কিছু মনে হলো ভিডিওটা দেখে যে এটা কেন দেখানো হলো হঠাৎ? হ্যালো, শুভাঙ্কি তো জবাব দিচ্ছ, শুভাঙ্কি কিছু বলো, ম্যাডাম একটা জিনিস জিজ্ঞেস করছেন, যদি কিছু মনে আমি হয়ে থাকে। আমি আচ্ছা আমি শুনতে পাচ্ছি না কারুর কথা, মানে আপনার কথা আমার কাছে আসছে। ওরা আসলে লিখে লিখে বলছে আর হ্যাঁ, কি। লিখে বলছে ওদের লিখে না, আমি মুখে শুনতে চাইছি। হ্যাঁ, মুখে বলো শুভাঙ্কি, তুমি মুখে বলো, তুমি তো লিখলে 2-3 বার। কারণ আমি তো অন্য অনেক সময় অন্য ট্যাবে থাকছি, আমি সবসময় লেখাটা দেখতে পাচ্ছি না। আমাকে যা যা মনে হয় নেক্সট মুখে বলতে পারো। শুভাঙ্কি কিছু বলবে? হ্যালো, কেউ আচ্ছা ঠিক আছে, আমি আমি নিজেই বরং একটু বলি। বেশ বেশ কিছু লার্নিং পয়েন্ট কিন্তু এই একদম ছোট্ট একটা ভিডিও থেকে আমরা পেতে পারি। মিস্টার বিন ক্যারেক্টারটা খুব অদ্ভুত ক্যারেক্টার নিশ্চয়ই। আমরা তো আমি যে আমার মনে হয় তোমরা সবাই ওর ভিডিওস দেখেছো, বা এই ভিডিওসটার একটা রিকাপও আছে। ওই যে বাচ্চাটা, ওই বাচ্চাটা মেলায় হারিয়ে গেছে এবং উনি ওই বাচ্চাকে ফাইনালি ওর মা বাবার কাছে ফিরিয়ে দেবেন, যতক্ষণ না ফেরাচ্ছেন। ইন দা মিন টাইম যেটা ঘটলো, যেটা ঘটলো তার মধ্যে আমরা কি কি দেখলাম, যে যদি খুব স্মল রিসোর্সও আমাদের হাতে থাকে তাহলেও কিন্তু উই মাস্ট নট লুজ আওয়ার হোপ, তাই না? ওই যে মাছটাও পেলো, ওটাকে বাঁচানোর জন্য জল ওর কাছে খুব সামান্য ছিল, সেই জলটাকে এবং দেখলো। আমরা আমাদের জীবনে অনেক সময় এমনই ঘটে যে আমরা যেদিকে যাচ্ছি, ওই যে বলে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায় এর মতন, কল থেকে জল পড়ছে না, মানে অনেক রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের লাইফে যেতে হয়। সেটা এখানে হতে পারে খুব ছোট্ট ঘটনা, কিন্তু অনেক সময় বড় সে ক্যারিয়ার বিল্ড আপ করতে গেলেও এরকম ঘটতেই পারে। যেহেতু মেনলি আমরা আজকে ক্যারিয়ার আলোচনা করছি, আমরা ক্যারিয়ার রেসপেক্টেই ভাবি সিচুয়েশন গুলো, মানে যত প্রতিকূল সিচুয়েশনই হোক না কেন উই মাস্ট বি পজিটিভ, একটা ফার্স্ট লেসন হলো এটা। যত কম রিসোর্সই আমার হাতে থাকুক তাকে অপটিমাইজ করা বা তাকে
অপটিমালি ইউজ করা, তার জন্য আমাদের কি করতে হবে, মাস্ট বি ক্রিয়েটিভ। তাহলে ওয়ান পয়েন্ট ইজ পজিটিভিটি, সেকেন্ড পয়েন্ট ইজ ক্রিয়েটিভিটি। আমাদেরকে ক্রিয়েটিভ হতে হবে সব সময়, যা আছে যেতটুকু আছে ততটুকুকে আমরা ভীষণ একটা পজিটিভিটির সাথে এবং ক্রিয়েটিভিটির সাথে কি করে ইউটিলাইজ করতে পারি আমাদের রাস্তা করে নেওয়ার জন্য। আর 3 নম্বর যেটা দেখা গেল, ও যখন ওইভাবে মুখে মধ্যে জল নিয়ে আছে, তার মধ্যে একটা মাছ, জানি না এটা পসিবল কিনা, এটা সেটা আদার থিং, ওটা একটা মুভি যেহেতু, কিন্তু তারই মধ্যে অনেকেই হয়তো তোমাদের দিকে ভুরু কুচকে তাকাবে যে জানি না কি করছে, তোমার চেষ্টাকে দাম দেবে না, কিন্তু তার মধ্যেও ও কিন্তু খুব হাসি খুশি আছে, তাই না? এবং বাচ্চাটাকেও এন্টারটেইন করার চেষ্টা করছে, পাশে যারা ওর দিকে অদ্ভুত ভাবে তাকাচ্ছে ও তাদের দিকেও হাসি মুখেই তাকাচ্ছে। তার মানে ও প্রতিকূল পরিস্থিতি ওর ওর নেচারকে কিন্তু বদলাতে পারছে না। সুতরাং আমরাও আমরা আমাদের এই হাসি খুশি ভাবই বলো বা আমাদের পজিটিভ ভাবটা কোনো অবস্থাতেই বদলাবো না। এবং ফাইনালি দেখা যাচ্ছে যারা এইভাবে চলতে পারে তারা তারা কিন্তু একটা অ্যাচিভ করতে পারে কোনো কিছু, ও যেটা চেয়েছিল মাছটাকেও সেই বাঁচাতে পারলো ফাইনালি। এই ছোট ছোট লেসন যে খুব কম রিসোর্স নিয়ে আমরা এগোতে পারি যদি আমরা নিজেদেরকে এইভাবে ট্রেন করতে পারি, যে মাস্ট বি পজিটিভ, মাস্ট বি ক্রিয়েটিভ, মাস্ট বি অপটিমিস্টিক, এবং আমাদের হাসি যেন কখনো না ফুরায়, আমাদের মুখ থেকে ঝুলে না যায়। তাহলে কি করবো আমরা, আমাদের আশপাশের এনভায়রনমেন্টটাকেও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো আমাদের নিজেদেরকে দিয়ে। আচ্ছা, লেট স্টার্ট। এবার প্রথমে কেরিয়ার, কেরিয়ার সম্বন্ধে যেহেতু তোমরা অনেকটা এই যেটাই বললাম যে তোমরা একটু বড়ই হয়ে গেছো, এখন কেরিয়ার কাকে বলে সেটা আর আলাদা করে বলার খুব একটা দরকার নেই হয়তো। খুব যেটা আমি আগেও বলেছি, খুব সিগনিফিকেন্ট পিরিয়ড আমাদের এই অকুপেশন বা কেরিয়ার যাই বলি না কেন আমাদের লাইফকে জুড়ে থাকে। কেরিয়ার প্ল্যানিং যেটা ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে, হাউ টু প্ল্যান এ কেরিয়ার, বা আদৌ কি কেরিয়ার প্ল্যানিং এর দরকার আছে? নিশ্চয়ই দরকার আছে। কারণ কেন দরকার আছে, কেরিয়ার প্ল্যান করলে আমরা জানি যে কোনো কিছু প্ল্যান্ড ওয়েতে করলে সেটা অনেক তাড়াতাড়ি অ্যাচিভ করা যায়, মানে টাইম, একটা তো টাইম আর একটা হচ্ছে রিসোর্স, দুটোকে অনেকটা সেভ করা যায়, তাই না? সেই জন্য প্ল্যান করবো, আর কিছু না, ওটাই মেন। কি করে প্ল্যান করবো, 4টে লেভেল। একটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট, দেন কেরিয়ার এক্সপ্লোরেশন, ম্যাচিং অ্যান্ড চুজিং অ্যান অ্যাকশন পাথ। আচ্ছা, এবার দেখা যাক যে আমরা কি করে, ফার্স্ট হচ্ছে আমাদের সেলফ অ্যাসেসমেন্ট। সেলফ অ্যাসেসমেন্ট মানে নিজেকে জানা। কবি কি বলেছেন, আপনার এই জানা আমার ফুরাবে না, মানে এটা মানে কাব্যে যদি রেখেও দিই, আসল কথা হচ্ছে যে আমরা ভাবি যে আমাকে আবার কি জানবো, আমি তো জানি আমি কি পারি না পারি, সব সময় কিন্তু নয়। কি করে জানবো, মানে নিজেকে যদি অ্যাসেস করতে যাও হয়তো টের পাবে যে কত কতটাই অজানা ছিলাম আমি নিজের কাছে। যদি আমরা খুব সাইন্টিফিক্যালি অ্যাসেস করি, অ্যাসেস করার পদ্ধতি বা উপায় কি, আমরা যেটা করতে পারি সেটা হলো, এক আমাদের পিয়ার গ্রুপ যারা আছেন, আমাদের মা বাবা ভাই বোন, আমার খুব পরিচিত বন্ধু, আমার টিচার, এরা জেনারেলি আমাদেরকে মোটামুটি চেনেন, আমাদের লুপহোলসগুলো জানেন বা আমাদের মানে পসিবিলিটিস গুলো জানেন যে কি কি আমরা করতে পারি, আমাদের মধ্যে সম্ভাবনা আছে কি কি, তাদের থেকে আমরা অনেকটা পাই, জানতে পারি। নিজেটা তো কিছুটা তো জানি আমরা নিজেরা। এইবারে এই পার্সোনালিটি, এখানে দেখো পার্সোনালিটি ট্রেইট, ইন্টারেস্ট, এবিলিটি, অ্যাপটিচুডস, এইসব আমি লিখে রেখেছি। এছাড়া কিছু রিয়েলিটিস আছে, হ্যাঁ, মানে ভালো ভালো কথা তো হলো, কিন্তু দেখা গেল আমি অনেক কিছু পারবো কিন্তু আমার রিয়েলিটি আমাকে বাধা দিচ্ছে। রিয়েলিটি মানে যেমন ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার, মেইনলি যেটা ঘটে থাকে অনেকের ক্ষেত্রেই, যে অনেক কিছুই করতে পারবো তার জন্য আমি প্ল্যানিং করে দেখলাম যে এই এই আমাকে করতে হবে বা এই কোর্স গুলোর মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু আমার ফাইন্যান্সিয়াল সেই সাপোর্ট নেই। বা সোশ্যাল ব্যারিয়ার, সোশ্যাল ব্যারিয়ারটাও আমাদের মতন কান্ট্রিতে খুব বড় কথা। বা সোশ্যাল কেন, আমরা বলতেও পারি যে ফ্যামিলি ব্যারিয়ার, মানে আমি যখনই ক্যারিয়ার টক বা যেতে প্রোগ্রাম করি, আমাকে অনেকেই বলেন যে প্রথমে আপনি প্যারেন্টাল টক করুন, স্টুডেন্টদের নিয়ে নয়, প্যারেন্টসদের নিয়ে। আমাদের প্যারেন্টসদেরও, আমি নিজেও একজন প্যারেন্ট, তা প্যারেন্টসদের মধ্যেও অনেক রকম কি বলে ডগমা থাকে, অনেক রকম নিয়ে থাকে যে আমরা না 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 এটা হবে না, বা ওটা করিস না, না বা আমরা ছাড়বো না, আমার ছেলে মেয়েকে আমি দূরে টুরে কোথাও যেতে দেবো না, যা হয় এখানেই হোক, এই ধরনের অনেক কিছু থাকে। তা সেইগুলো আমাদের দেখে নিতে হবে। এবার এই যে নিজেকে অ্যাসেস করার আরেকটা পদ্ধতি হচ্ছে প্রফেশনালি অ্যাসেস করা, মানে সাইকোমেট্রিক টেস্ট গুলো দিয়ে বিভিন্ন টুলস হয়। টুলস মানে হয়তো তোমরা অনেকেই জানো, তবু যারা জানো না তাদের জন্য একটু ছোট করে বলি, কেরিয়ার কাউন্সিলর এর কাছে আমরা যেতে পারি। আমরা তখন কাউন্সেলিং শব্দটা আমাদের কাছে খুব পরিচিত শব্দ, তাই না? কাউন্সেলিং সবকিছুতে হয়, যারা মেন্টালি অসুবিধায় আছে, মেন্টালি আমরা সবাই বলতে গেলে অসুবিধায় আছে, আমরা মানি, কেউ মানি কেউ মানি না,
ইভেন কেউ জানি কেউ জানি না যে আমরা অসুবিধায় আছি। যাই হোক, সেটা একটা অন্য জিনিস, অন্যদিকে চলে যাচ্ছি। কেরিয়ার কাউন্সেলিং একটা হয় যে কোন ধরনের কেরিয়ার আমার পক্ষে ভালো। এবার কোন ধরনের কেরিয়ার আমার পক্ষে ভালো সেটাতে অ্যাসেস করার অনেকগুলো টুলস থাকে। টুলস মানে কি, এটা কাইন্ড অফ কোয়েশ্চেনিয়ার, বেশ কিছু কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেন গুলো আমরা আমাদেরকে দিলে সেই কোয়েশ্চেন গুলো আমরা অ্যান্সার করব। খুব একটা শর্ট টাইম অ্যান্সারটা করতে হয়, খুব তাড়াতাড়ি করে নিতে হবে, এটা খুব বেশি ভাবার সুযোগ দেওয়া হয় না। আচ্ছা, আমার পিপিটিটা কি তোমরা দেখতে পাচ্ছ? এটা শেয়ারড হয়ে আছে? হ্যাঁ, ওটা শেয়ার হয়ে আছে, মানে ওই ভিডিওটা দিয়ে আটকে আছে আর কি ম্যাচেরই। তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি এটা ঠিক করছি, পিপিটিটা শেয়ার করতে হবে, এক মিনিট। হ্যাঁ, এবার হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, এবারে হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ, আমি ভুলেই গেছি শেয়ারিংটা স্টপ করা হয়নি। আচ্ছা, এই যে কেরিয়ার কাউন্সেলিং থ্রু ডিফারেন্ট সাইকোমেট্রিক টেস্ট, যেটার কথা আমি বলছিলাম, এতে একটা খুব বড় অবদান রেখেছেন হল্যান্ড বলে একজন সায়েন্টিস্ট ছিলেন। হল্যান্ডস থিওরিটা এই ক্ষেত্রে খুব জনপ্রিয় একটি থিওরি। হল্যান্ডস থিওরিকে আমরা সংক্ষেপে রায়াসেক বলে থাকি। এগুলো বিভিন্ন মানে ছটা হিউম্যান পার্সোনালিটি ছটা দিককে নিয়ে উনি এটা বলেছেন। একটা হচ্ছে রিয়েলিস্টিক, একটা ইনভেস্টিগেটিভ, একটা আর্টিস্টিক অর সোশ্যাল, একটা এন্টারপ্রাইজিং অ্যান্ড কনভেনশনাল। এই নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে এক্স্যাক্টলি কি মিন করাতে চাইছি আমরা। তাই আমরা উনি মানুষকে এই সিক্স ডিফারেন্ট পিপলে ভাগ করেছেন, এই যাদের এই ছ ধরনের মেন্টালিটিস বা পার্সোনালিটিস হয়। এবং উনি বলছেন তার যে জেনারেলি মানুষ কি চায়, আমরা চাই আমরা সেই ধরনের এনভায়রনমেন্টে কাজ করতে চাই যে এনভায়রনমেন্টে ঠিক আমার মতো লোক থাকে, মানে আমি যা ভালো ভাবি সেও সেটাকে ভালোভাবে, যে ধরনের কাজকর্ম আমি পছন্দ করি তারাও সেটা পছন্দ করবে, মানে আমার সাথে মিলবে। পিপল প্রেফার জবস হোয়ার দে ক্যান বি অ্যারাউন্ড আদার্স হু আর লাইক দেম, আমার মতন। আমরা সবসময় সেটা জবের ক্ষেত্রে আমরা আলোচনা করছি, তাই যদি আমরা বাড়ির কথাও ভাবি, আমাদের ফ্যামিলি এনভায়রনমেন্টও ভাবি, বা ধরো আমরা জেনারেলি যেটা হয় যেমন ম্যারেজ, একটা ম্যারেজ প্রপোজালও যখন যায়, আমরা চেষ্টা করি যে একই রকম ফ্যামিলি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মেলানো হয়, ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড মেলানো হয়, সবসময় আমরা নিজেদের মতন জায়গা থাকতে আমরা কমফোর্টেবল ফিল করি। এবং তিনি বলছেন যে আমার পার্সোনালিটির সঙ্গে সুইটেবল জব যদি আমি পাই, তাহলেই আমার পক্ষে আমি আমার সেই জবে সফল হওয়া এবং আমার কমফোর্টেবলি জব করাটা আমার পক্ষে সম্ভব হবে। সুতরাং আমি যখন জব চুজ করতে চাইবো যে আমি কি ধরনের কেরিয়ার চুজ করব, তখন আমি আমার পার্সোনালিটি ট্রেটের সাথে মেলে এমন কেরিয়ার চুজ করব। যেমন এই যে রিয়েলিস্টিক, আমি যদি একটু রিয়েলিস্টিক, এবার এইগুলো চুজ করার জন্য ওনার কাছে কিছু, উনি একটা টুলস করেছেন, একটা ওনার ওই কোয়েশ্চেনার সেট আছে, যে সেটটার মধ্যে দিয়ে তোমরা যাও। এই সেটগুলো আমাদেরকেও দেওয়া হয়েছে, প্রোভাইড করা হয়েছে। আমরা বিভিন্ন সময় পোস্ট জব ট্রেনিং যখন নিতে যাই, তখন এই ধরনের কেরিয়ার কাউন্সেলিং রিলেটেড এটা পরবর্তীতে আমি বলবো যে তোমরা কিভাবে সুবিধাটা নিতে পারো। যেমন আমি যখন নিজে আমারটা, আমরা ক্লাসরুমে আমরা যখন ট্রেনিং নিচ্ছি, আমি আমার নিজের জব প্রোফাইলটা যখন আমার কেরিয়ার সরি পার্সোনালিটি প্রোফাইল চেক করেছি, পার্সোনালিটিটা দেখা গেছে যে ওটা মোটামুটি বেশিরভাগ পয়েন্টস আমার আসছে আর্টিস্টিক বা সোশ্যাল এর দিকে। এবং যিনি আমাদের ক্লাস নিচ্ছিলেন, আমাদের ফ্যাকাল্টি যিনি, তিনিও যে বললেন যে, এবং সেকেন্ড সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে কনভেনশনাল। জেনারেলি আমি যে পদে আছি বা আমি যে জবে আছি সেটা কনভেনশনাল এর আন্ডারে পড়ে, আর্টিস্টিক জবে আমি নেই। তবে মেবি হয়তো আমি যদি কোনো আর্টিস্টিক ক্ষেত্রে বেশি যেতাম, জবে যেতাম, আমি আরো বেটার করতে পারতাম বা আমি আরো বেশি ভালো থাকতাম, কিন্তু এটাও কনভেনশনালটাও আমার মধ্যে আছে, যার জন্য আমি এই জবেও ভালোই আছি। সেইভাবেই তোমরাও তোমরা চাইলে সেটা দেখতে পারো তোমাদের পার্সোনালিটি। এছাড়াও বিভিন্ন ধরনের আরো টেস্ট হয়, পার্সোনালিটি টেস্ট আছে, আদার দ্যান পার্সোনালিটি টেস্ট, যেমন ধরো ইন্টারেস্ট প্রোফাইলের টেস্ট, ওয়ার্ক ইম্পর্টেন্স লোকেটর টেস্ট, যেগুলো খুব মেইন টেস্ট সেগুলো নাম করলাম। ছোট্ট একটা উদাহরণ দিই, ধরো ওয়ার্ক ইম্পর্টেন্স লোকেটর টেস্টটা কেন করি আমরা, একটা তো পার্সোনালিটি, আমি আমি যেরকম আমি সেই ধরনের পিপলের সাথে কাজ করতে চাইবো, সেই ধরনের কাজ যেটা আমার ভালো লাগার কাজ, যেটা আমার পার্সোনালিটিতে স্যুট করে। আর একটা হচ্ছে ওয়ার্ক থেকে, একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট থেকে আমরা কি চাই। যেমন ধরো কেউ কেউ ভাবে যে আমার স্যালারি বড় হওয়া চাই, ভালো স্যালারিটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স, তার জন্য আমাকে যা করতে বলবে যেভাবে করতে বলবে করে দেবো, যদি
মানে 12 ঘন্টা টানা ডিউটি করতে পারলে আমার অসুবিধা নেই। আমার চাই বিগ প্যাকেট, প্যাকেজ যেন বড় হয়। আবার কেউ হয়তো বললো না আমার ফ্যামিলি টাইম আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট, আমাকে বাবা একটু কম স্যালারি দিলেও চলবে কিন্তু বেশিক্ষণ কাজ আমাকে যেন করতে না বলে। আবার কেউ কারো নেচার এমন যে টিমে থাকতে বেশি ভালোবাসে, যে আমি আই এম এ টিম ম্যান, আমি টিমের সাথে মিলে কাজ করব, আমার একাকে কোন ডিসিশন নিতে হবে না, টিম যেভাবে বলবে একজন টিম ম্যানেজমেন্ট থাকুক বা একজন টিমের লিড থাকুক, টিম লিডের আন্ডারে আমাকে বলতে আমি করে নেব, এটাতে আমি কমফোর্টেবল ফিল করছি। কিন্তু আরেকজনের ক্ষেত্রে মনে হতে পারে না 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 এসব টিমের মধ্যে আমাকে রেখো না বাবা, আমি নিজে ডিসিশন নিতে চাই, এমন জায়গায় আমি কাজ করতে চাই যেখানে আই এম দ্য বস বা আই এম দ্য অনলি ওয়ান যে পুরো ডিসিশন নেবে যে টোটাল প্রজেক্ট কেমন ভাবে হবে না হবে। এইগুলো মানুষের ডিপেন্ড করে আর কি, যে কে কি ধরনের স্বাধীনতা ভালোবাসে, না কে টিম ম্যান হয়ে কাজ করতে চায়, কারুর কাছে টাকাটা খুব বেশি বড়, এইরকম নানান ভাবে এগুলোকে আমরা চাইলে অ্যাসেস করতে পারি। ওয়ার্ক ইম্পোর্টেন্ট লোকেটার বলে একটা টুলস আছে, এটা দিয়ে তাহলে এইভাবে আমরা সেলফ অ্যাসেসমেন্ট পার্টটা খানিকটা আমরা নিজেদের নিজেরা তো নিজেদেরকে খানিকটা তো চিনি, তার সাথে সাথে পিয়ার গ্রুপের থেকে জেনে নেব, তার সাথে সাথে এই তারপরেও যদি মনে করি না এটাতেও যথেষ্ট হচ্ছে না, আমরা কিন্তু এই প্রফেশনাল টুলস গুলোর হেল্প নিয়ে সাইকোমেট্রিক টেস্ট গুলোর থ্রু দিয়ে আরেকটু বেটার ভাবে নিজেকে অ্যাসেস করতে পারি। আফটার অ্যাসেসমেন্ট ক্যারিয়ার এক্সপ্লোরেশন, মানে আমি জানলাম আমার কি আছে বা কি অসুবিধা আছে, কি আছে এবং কি নেই, কি কি বাধার জায়গা আছে আমার, অবস্ট্রাকশন কি কি আছে, রিয়ালিটিস কি কি আছে, কি আমার পেছন থেকে মানে টেনে ধরার মতন কি কি আছে সব জানলাম। এইবারে আমি মার্কেট ইনফরমেশন নেবো, এমপ্লয়মেন্ট মার্কেট ইনফরমেশন, যে এমপ্লয়মেন্ট মার্কেট ইনফরমেশন যেটা আমি বললাম কিছু অ্যাভিনিউস কোথায় কি, এর মধ্যে অনেক কিছু পড়ে এমপ্লয়মেন্ট মার্কেট ইনফরমেশন। নট অনলি জব গুলো জানা, সেই জব, সেই জবের জন্য কি ধরনের প্রোফাইল লাগছে তবে আমি সেই জব পাবো, এবং তাছাড়া ধরো অ্যাপ্রেন্টিসশিপ থাকে, তাছাড়া ধরো লোনের ব্যাপার থাকে, তারপরে ধরো স্টাইপেন্ড পাওয়ার ব্যাপার থাকে, অনেকগুলো বিষয় থাকে যেগুলো একটা জায়গায় পৌঁছাতে আমাকে হেল্প করবে। এখন আমার এই ক্যারিয়ারটাকে তো এত ধরনের ইনফরমেশন দেওয়া সম্ভবও নয় বা আমি দিইও নি, চেষ্টাও করিনি, সে তো পিপিটিটা উপন্যাস হয়ে যাবে তাহলে, সেক্ষেত্রে সে তো করা যায় না। তবে আমার ইচ্ছা রইলো স্যার যেমন বলছেন যে আপনারাও যদি চান বা আমিও সময় সুযোগ করে আবার যদি কখনো করা যায়, যে যে অ্যাসপেক্টটা আজকে ডিল করছি না সেই সেই ধরনের জিনিস দিকগুলো নিয়ে টপিকগুলো নিয়ে আমি যদি আমার নেক্সট পিপিটিতে আলোচনা করতে পারি। এই ক্যারিয়ার এক্সপ্লোরেশন হওয়ার পরে ম্যাচিং অ্যান্ড চুজিং, মানে এবার আমি চুজ করব, আমি বেশ কিছু ক্যারিয়ার এক্সপ্লোর করে নিলাম, এই 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 আছে এবং আমার যা সুবিধা অসুবিধা তাতে এইগুলোতে আমি এই কটাতে আমি যেতে পারি, তার মধ্যে ম্যাচ করিয়ে নিয়ে চুজ করে নিলাম। চুজ করার পর তো আমি সবসময় বলবো যে যে দেয়ার মাস্ট বি আ সেকেন্ড চান্স ফর এভরি ওয়ান। আমরা অনেক সময় আমাদের মধ্যে এই ভুলটা হয়, আমরা ছোট থেকে একটা মনে গেঁথে নিই বা আমাদের গাঁথিয়ে দেওয়া হয় যে তোমাকে এইটাই হতে হবে, এইটা যদি না হই তারপরে কি আমার লাইফ শেষ, তা তো নয়, মানে লাইফের চেয়ে বড় তো কিছুই নেই। কেরিয়ারটা লাইফের জন্য, লাইফের মানে কেরিয়ারের জন্য লাইফ নয়, এটা তো সবার আগে এটা মাথায় রেখে দিতে হবে। তার জন্য আমাদের একটা ব্যাকআপ প্ল্যানিং, মানে প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বি আর প্ল্যান সি মাস্ট বি দেয়ার, আমরা একটা করে রাখবো, একটা নিশ্চয়ই একটা গোল করব যে এইটা আমার মেইন গোল, কিন্তু যদি এটা আমার না হয় তাহলে আমি এই ব্যাকআপ আমার কি আছে হাতে থাকবে, কোন দিকে যেতে পারি, সেরকম করে একটা চুজিং করে নিলাম। ফাইনালি অ্যাকশন পাথ, তার মানে ধরো আমরা এই আমরা নিজেদের অ্যাসেস করে দেখলাম যে আমার পড়ানোটা আমার বেশ ভালো লাগে বা কাউকে বোঝাতে শেখাতে, এই জিনিসটা আমি দেখেছি আমার টিচার হতে পারে, আমরা আমরা টিচারকে দেখে অনেকেই আমার টিচারকে দেখে একটু মোটিভেটেড হয়, খুব ফেভারিট কেউ আছেন টিচার তাকে দেখে ভালো লাগে, আচ্ছা আমিও তাহলে এইরকম পড়াশোনাই করাতে চাই, আমি দেখলাম যে আমি পারছিও, আমার পিয়ার গ্রুপ যারা আমার বন্ধুরা একসাথে স্টাডি করি গ্রুপ স্টাডিতে তারা আমাকে বললো হ্যাঁ হ্যাঁ তুই তো ভালোই পারিস বোঝাতে, তুই এটা পারবি করতে। আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে আমি যা দেখলাম যে টিচিং লাইনে যাওয়ার জন্য যে যা যা আমাকে ইনভেস্টমেন্ট বা যাই থাকুক সেটা আমার পক্ষে সম্ভব, তাহলে আমার ক্যারিয়ার এক্সপ্লোরেশন হয়ে গেল, আমি ম্যাচ করিয়ে আমি টিচিংটাকে আমার গোল করলাম, মানে প্ল্যান এ আমার হলো টিচিং। এবার টিচিংটা গোল করার পরে অ্যাকশন পাথ কি হবে, টিচার হতে গেলে আমরা দেখলাম আমাদের রাজ্যে যদি আমি টিচিং প্রফেশনে যেতে চাই আমাকে দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে আর তার সঙ্গে একটা বিএড ডিগ্রি রাখতে হবে যদি আমি সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি টিচার হতে চাই, আর যদি আমি ফার্দার কলেজে বা ওদিকে যাই তাহলে নেট স্লেটের ব্যাপার আসছে বা পিএইচডি করা সেটার ব্যাপার আসছে, সেদিকটাতে আমাকে ভাবতে হবে। আর একটা যেটা হতে হবে এসএসসি, যদি আমি স্কুল টিচিং এ যাই আমাকে স্কুল সার্ভিস কমিশন
এনের যে একটা পরীক্ষা আছে সেটা ক্লিয়ার করতে হবে। তাহলে এবার আমাকে তখন আমাকে আমি ধরো এখন গ্রাজুয়েশনের ফার্স্ট লেভেলে আছি, যারা আজকে প্রথম ঢুকেছো তারা তাহলে ঠিক করে নিলে যে আমি তাহলে এই বছর গ্রাজুয়েট হব, তার ঠিক পরের বছর বিএড ঢুকবো। বিএডে কোথায় ঢুকবো, আশেপাশে কোন খাতায় কলেজ আছে, বিএড করতে কত খরচ হয়, যদি আমার বাবা মার কাছে সেই মুহূর্তে না থাকে তাহলে তারা এখন থেকে প্ল্যানিং করে সেটা অ্যারেঞ্জ করে রাখতে পারবেন। আফটার বিএড আমাকে এসএসসি দিতে হবে, এসএসসির জন্য আমি বিএড চলাকালীন বা গ্রাজুয়েশন চলাকালীন আমি নিজেকে অনেকটা প্রিপেয়ার করে রাখতে পারি কি করে এসএসসি পরীক্ষায় কি ধরনের কোয়েশ্চেন আসে, সাবজেক্ট ম্যাটার কি থাকে, সিলেবাস কি কি আছে, সব আমি দেখে রাখলাম। দেখে রেখে আমি নিজেকে প্রিপেয়ার করলে তাহলে কি হবে, আমি বিএডটা কমপ্লিট করতে না করতেই আমি কিন্তু এসএসসিটা ক্র্যাক করে ফেলতে পারবো যদি আমি বিফোর হ্যান্ড প্রিপেয়ার হয়ে নিয়ে যাবে। এটা হচ্ছে অ্যাকশন প্ল্যান। এটা তাহলে এই গেল আমাদের কেরিয়ার প্ল্যানিং পোর্শন। এবারে আমি তোমাদের যে বলেছিলাম যে আমি ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যা রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি আজকে প্রোগ্রাম করছি, তার যে বিভিন্ন দিক সেটা একটু আলোচনা করব। কারণ এই এমপ্লয়মেন্ট ডাইরেক্টরেটটা হচ্ছে আনএমপ্লয়েড ইউথদের জন্য, যারা জব মার্কেটে যাবে তাদের সাহায্য করার জন্য। জেনারেলি যেটা হয়, আমি দেখেছি সমস্ত স্টুডেন্টদেরই মোটামুটি একটা ধারণা থাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এমন একটা জায়গা যেখানে একটা কার্ড বানাতে হয়, যেটা আগে ছিল, বেসিক্যালি ওটাই ছিল কাজ। এবং কার্ডটা বানানোর পরে কখনো না কখনো ওখান থেকে একটা ডাক আসে চাকরির জন্য কোথাও পাঠানো হয়। তো প্রথমেই ক্লিয়ার করে নিতে হবে যে সেই কাজ সেই পদ্ধতি বন্ধ হয়ে গেছে, সিনারিও হ্যাজ বিন চেঞ্জড, পুরোপুরি চেঞ্জড, হোললি চেঞ্জড। এখন যেটা আমরা কাইন্ড অফ ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে কাজ করি বলতে পারো, কিন্তু তার আগে এই যে ট্রেনিং বা আরো আদার্স যে স্কিম চলে সেগুলো সুবিধা নিতে গেলেও তার আগে আমাদের যেটা করতে হবে, প্রথম এমপ্লয়মেন্ট ব্যাংক নামে আমাদের একটা ওয়েব পোর্টাল আছে। আগে যেমন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কার্ড করতো আনএমপ্লয়েড ইউথরা, কর্মপ্রার্থীরা, এখন এমপ্লয়মেন্ট ব্যাংক নামক ওয়েব পোর্টালটা নাম তুলতে হয়। এটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একমাত্র জব পোর্টাল। এটাতে নাম তোলার সুবিধা কি কি, এক নম্বর যেরকম বললাম যে এক্সচেঞ্জের যা কিছু সুবিধা তা পেতে গেলে ওই এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালে নাম থাকতে হবে, এটাতে একটা ক্রাইটেরিয়া। দু নম্বর হলো আমি যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা স্টেট গভর্নমেন্ট, এই স্টেট গভর্নমেন্টের আন্ডারে একজন কর্মপ্রার্থী, একজন আনএমপ্লয়েড ইউথ, তার একটা অথেন্টিকেশন হলো ওই এমপ্লয়মেন্ট ব্যাংক কার্ডের নাম্বারটা, এনরোলমেন্ট নাম্বারটা। এখন তো আর কার্ড হয় না, এখন তো আমরা অনলাইন হয়ে গেছে সবই, অনলাইন থেকে আমরা প্রিন্ট আউট বের করে নিতে পারি, তাতে একটা দেখবে এনরোলমেন্ট নাম্বার থাকে। এনরোলমেন্ট নাম্বারটা আমাদের অন্যত্র অনেক কাজে আসবে। কেমন কাজে আসবে, আমরা ধরো আর্মির কোনো পরীক্ষা দিতে যাচ্ছি বা কোথাও কোনো গভর্নমেন্ট লোন অ্যাভেল করতে জন্য আবেদন করছি বা ইউবা ট্রেন যেটা আছে, যাতে অনেক এই স্টেট থেকে ওই স্টেট, ওই স্টেট থেকে ওই স্টেট, এসব ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যায় বাইরে চাকরির পরীক্ষাগুলি, সেখানে কিন্তু ফ্রি অফ কস্ট ট্রেনে চড়া যায়। এই সমস্ত জায়গাতে একটা আনএমপ্লয়েড ইউথ এর অথেন্টিকেটেড পেপারস বা নাম্বারস হচ্ছে ওইটা এমপ্লয়মেন্ট ব্যাংক নাম্বারটা। আর যুবশ্রীটা কি, যুবশ্রী এটা হয়তো কেউ কেউ নাম শুনেছো, আমি আর তোমাদের রেসপন্স সিক করছি না, আমি জানি আমি খুব একনাগাড়ে বলে যাচ্ছি, আমি চাইও না, আমি একটু ইন্টারাকশন করতেও চাইছি কিন্তু সামহাও তোমাদের একটু সমস্যা হচ্ছে আর এদিকে সময়ও কম, সেজন্য আমি একবারেই বলে যাচ্ছি। তবু তোমাদের যদি কারুর এগুলো সম্বন্ধে মানে কিছু একটা জানার থাকে, মনে হয় কিছু মিস করছো, তাহলে আমাকে নিশ্চয়ই তোমরা মাঝখানে একবার বলবে, ঠিক আছে? আর এখানে দেখো মানে স্ক্রিনে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া আছে, এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in। এই ওয়েবসাইটটা তোমরা চাইলে নিতে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, লিখে রাখতে পারো, যাতে যারা যারা এখনো এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম এনরোল করনি সবাইকেই বলবো অবশ্যই, তোমাদের তো 18 ইয়ার্স হয়ে গেছে কমপ্লিশন, তোমরা এখানে নাম তুলে নেবে। যুবশ্রীটা হচ্ছে যারা ইনিশিয়ালি নাম তুলেছিল এমপ্লয়মেন্ট ব্যাংকে একদম শুরুর দিকে, যবে থেকে এটা চালু হয়েছিল, এটা একটা এটা শুরু হয়েছিল 2012 সালের আগস্ট মাসে, 26 আগস্ট, প্রথম 1 লক্ষ লোককে একটা স্টাইপেন্ড দেওয়া হয় মান্থলি 1500 টাকার, 1500 রুপিস এর। এই স্টাইপেন্ডটা আপ টু 45 ইয়ার্স অব্দি তারা পায় যত, এবং তাদের জন্য একটা তাদেরকে টাইম টু টাইম একটা ডিক্লারেশন দিতে হয় যে হ্যাঁ আমরা কিছু শিখছি নিজেদেরকে আরো এমপ্লয়েবল করে তোলার জন্য। দিস ইজ নট মানে বেকার ভাতা টাইপ নয়, অনেকেই ভাবে এটা একটা আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স টাইপের কিছু, এটা কিন্তু তা নয়, এটা হচ্ছে একটা এমন স্টাইপেন্ড যেটা নিজেকে এমপ্লয়াবিলিটি বাড়াবার জন্য আমরা যা পড়াশোনা করি বা যা যে ধরনের কোর্সের মধ্যে দিয়ে যাই সেগুলো একটা ফিনান্সিয়াল হেল্প হলো সেই কোর্সগুলো করার জন্য, এমপ্লয়াবিলিটি এনহ্যান্সমেন্টের জন্য। আচ্ছা, এই যে আমাদের, আমি একটু ছোট্ট করে তোমাদের দেখিয়ে রাখছি যে হাউ টু এনরোল ইউর সেলফ ইন এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টাল, যারা নিজেরা করে নেবে। অনেকেই নিজেরা, এখন তো বাড়িতে সবার স্মার্টফোন তো আছেই বা অনেকের কাছে ল্যাপটপ বা ট্যাবও থাকে, সেখানে খুব সহজে নিজের নাম এনরোল করে নেওয়া যায়। কিন্তু
এটা মনে রাখতে হবে যে একটা প্রিন্ট আউট সাথে সাথে বার করে নিতে হবে বা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে ফাইনাল এনরোলমেন্টটার, নাহলে পরবর্তীতে কিন্তু এই প্রিন্ট আউটটা পাওয়ার আর কোনো সুযোগ নেই। এটা একটা লুপহোলস রয়েই গেছে এই সাইটটার, যে পরে আর ওটা পাওয়া যায় না সঙ্গে সঙ্গে বের না করলে। এই হলো এমপ্লয়মেন্ট ব্যাংকের হোম পেজ। এমপ্লয়মেন্ট ব্যাংক এনরোলমেন্ট যখন করতে যাব আমরা পোর্টালে ঢুকবো, ঢুকে ফার্স্টে এরকম একটা পেজ অ্যাপিয়ার করবে, তারপরে আমরা কি করব এই নিউ এনরোলমেন্ট জব সিকার্স, দেখো এই নিউ গো ওই নিউ এনরোলমেন্ট অফ জব সিকার্স ওখানে যাব, দেন টিক বক্সে চেক বক্সে টিক করব অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ নিচে, তারপরে ফর্ম দেওয়া হবে। ফর্মটা যেই খুলবে আমরা আমাদের ইনফরমেশন ওখানে ডাটা সব দেবো, যেগুলো মাস্ট ডাটা, কিছু তো কম্পালসারি ফিল্ড থাকে দেখবে, অ্যাস্টারিক্স দেওয়া থাকে রেড, ওইখানে ওগুলো তো করতেই হবে, আদার্স গুলো আমরা করতেও পারি নাও করতে পারি। আচ্ছা তারপরে যেই করা হয়ে গেলে লাস্টে সাবমিট করব, আমাদের এরকম একটা এনরোলমেন্ট নাম্বার, এই যে শুরুতে একটা এনরোলমেন্ট নাম্বার দেখানো হচ্ছে টিএমপি আন্ডারস্কোর EB2021, এই টিএমপি ফর টেম্পোরারি, এই অবধি কাজ হয়ে যাওয়ার পর এনরোলমেন্ট তো ক্রিয়েট হয়ে গেল, বাট দিস ইজ আ টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার। এই টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বারের একটা প্রিন্ট আউট ইমিডিয়েটলি নিতে হবে, টেক এ প্রিন্ট আউট ইমিডিয়েটলি। এবার উইথ দ্যাট প্রিন্ট আউট প্লিজ কাম টু ইউর নিয়ারেস্ট এক্সচেঞ্জ অল সাপোর্টিং অরিজিনাল ডকুমেন্ট সহ। অরিজিনাল ডকুমেন্টস মানে নিজের ভোটার আই কার্ড, নিজের আধার কার্ড, নিজের একাডেমিক কোয়ালিফিকেশনের মার্কশিটস, অ্যাডমিট, এই সমস্ত নিয়ে, যাদের আরো আদার্স কিছু আছে ধরো কাস্ট সার্টিফিকেট বা পিএইচ সার্টিফিকেট, সব কিছু নিয়ে অরিজিনাল নিয়ে 2 মাসের মধ্যে আসতে হবে নিয়ারেস্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে। ওখানে গেলে আমরা ভেরিফিকেশন করব অরিজিনালের এবং ভ্যালিডেট করে দেবো। ভ্যালিডেশনের পরে কি হবে, একটা সিস্টেম জেনারেটেড ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড উইল বি সেন্ড টু দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার এখানে তোমরা দিয়ে রেখেছো সেখানে, যাতে তোমরা পরবর্তীকালে নিজেরা নিজেদের অ্যাকাউন্ট খুলে ইউজ করতে পারো। ওকে, তাহলে এই হলো প্রসিডিওর, এমপ্লয়মেন্ট ব্যাংকে কেন ঢুকবো, কিভাবে ঢুকবো বা কিভাবে এনরোল করবো সবটাই আমি বললাম, কারোর কোনো অসুবিধা থাকলে আমাকে বলতে পারো, আদারওয়াইজ আইল প্রসিড, অসুবিধা নেই তো? আচ্ছা নেক্সট যেটা হচ্ছে, আচ্ছা আমার কথা সবাই শুনতে পাচ্ছ তো? আচ্ছা হ্যাঁ, মানে রেসপন্স না পেলে যেটা হয় মাঝে মাঝে একটু ডাউট হয় যে সবাই শুনছে তো, শুনতে পাচ্ছে তো, লিংক চলে যায়নি তো, অসুবিধা হলে আমি বলে দেবো। আর আসলে যেটা বললাম যে আমরা তো ইউটিউবে দিচ্ছি, ইউটিউবে অনেকে ফলো করছে আর কি। আচ্ছা আচ্ছা সেটাও হতে পারে, সেখান থেকে ঠিক আছে লিখে পাঠাতে পারবে, অসুবিধা কিছু হবে না। আমাদের ইউটিউবটা একজন টিচার আর কি দেখছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কারণ আমি হ্যাঁ আমি তো আমার পিপিটি পেজে আছি, আমি যেহেতু লেখাগুলো কিছুই দেখতে পাচ্ছি না, রাইট রাইট ফলে আমি হ্যাঁ আমি ওইটা একটু সমস্যা হচ্ছে, আমি বুঝতে পাচ্ছি না সব সময় যে কমিউনিকেশন আছে নাকি। ঠিক আছে, আমি মানে যদি কখনো মনে হয় যে আমার কথা শোনা যাচ্ছে না বা এটা শেয়ারড নয়, তাহলে আমাকে একটু নক করবেন প্লিজ। শিওর শিওর ঠিক আছে ওকে। এবার নেক্সট যেগুলো যে সুযোগ সুবিধাগুলো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এখন এই আনএমপ্লয়েড ইউথদের জন্য দিচ্ছে, সেগুলো আমি একটু ছোট করে আলোচনা করি। তার মধ্যে যেগুলো তোমাদের জন্য অ্যাপ্লিকেবল মেইনলি আমি সেই তিনটেই বলছি, বাকি তোমরা দেখছো এখানে অনেক কথাই লেখা আছে, কিন্তু মানে কিছু আছে হাইলাইটেড, স্পেশাল কোচিং, ক্যারিয়ার কর্নার, ক্যারিয়ার টক অ্যান্ড আকর্ষণ পোর্টাল। ক্যারিয়ার টক তো দিস ওয়ান যেটা এখন আমরা করছি, এটা নিয়ে আর বলার কিছু নেই। স্পেশাল কোচিংটা কি, স্পেশাল কোচিং হচ্ছে একটা কোচিং প্রোগ্রাম ফর কম্পিটিটিভ এক্সামিনেশন, দ্যাট ইজ ফ্রি ফর অল। এগুলো সমস্ত যাই বলছি সবকিছু কিন্তু ফ্রি অফ কস্ট, যাতে ফিনান্সিয়ালি যারা একটু অত স্টেবল নয় তাদের পক্ষে খুব সুবিধা হয়। যারা বড় বড় ইনস্টিটিউশন যেমন রাইস, মাইস, হালদার, আমরা তো অনেক নামই শুনি, কিন্তু সেগুলো ভীষণই এক্সপেন্সিভ হয়, কিন্তু গভর্নমেন্ট চেষ্টা করছে অন্তত ইনিশিয়াল একটা জায়গায় ছেলে মেয়েদের পৌঁছে দিতে, যারা গভর্নমেন্ট জবের জন্য অ্যাসপিরেন্টস, যারা চাইছে গভর্নমেন্ট জবে যেতে, তাদের শুরুর দিকটা অন্তত একটা হেল্প হয়। এবার মেন এক্সামে যাওয়ার জন্য তো আরো অনেক বেশি পড়াশোনা, আরো অনেক বেশি সাপোর্ট লাগবে, সেটা এখনো আমাদের আমরা অতটাই তৈরি নই, কিন্তু প্রিলিমিনারি এক্সাম গুলো যেগুলো প্রিলিমস গুলো হয় তার জন্য কিন্তু স্পেশাল কোচিং সব সময় চলে। যেমন এই মুহূর্তেই একটা স্পেশাল কোচিং খুব ভালো রান করানো হচ্ছে সবকটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে, আমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জেও হচ্ছে, যেটা মাসে 10 দিন করে কোচিং দেওয়া হচ্ছে, টানা 4 মাস চলবে, এবং গভর্নমেন্ট চাইছেই যে সেম
স্টুডেন্টসই যেন বারবার আসে এবং বারবার কোচিং না, যেন সাকসেস স্টোরিজটা আমাদের দিক থেকেও একটা এফেক্টিভ জব হয় আর কি। এমন হয় না যে একই একটি ছেলে এবার এলো, পরের বার আর একটি অন্য ছেলে এলো, তারপর এরকম না হয়। তা আমরা মোটামুটি 20-25 স্টুডেন্টস বসানোর অ্যাকোমোডেশনের অসুবিধা হয় না, আমরা অ্যাকোমোডেট করতে পারি। তাহলে আমরা, আমি তোমাদেরকেও বলছি, তোমাদেরও চেনা জানা, এবার যেহেতু এটা WBCS এক্সামিনেশনের উপরে কোচিংটা চলছে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এক্সামের উপর কোচিং দেওয়া হয়। এটা ওই 2022 এর যে WBCS প্রিলিমস তার উপরে, তার প্রিপারেশনের জন্য করানো হচ্ছে। ফলে এটা ওনলি ফর গ্র্যাজুয়েট স্টুডেন্টস, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরা এটাতে জয়েন করতে পারবে না। গ্র্যাজুয়েট স্টুডেন্টস যদি তোমাদেরও কারোর জানা থাকে, তাদেরকে এটা কনভে করতে পারো যে তারা কিন্তু এই ফ্রি কোচিংটা নিতে পারে। বেশিরভাগ জায়গাতে খুব ভালো ভালো ফ্যাকাল্টি আসেন, তারা সবাই কোনো না কোনো বড় বড় ইনস্টিটিউশনে জয়েন্ট হয়ে আছেন যেখানে তারা শেখান। আমাদের এখানেও আসছেন এরকম, এখানে এই ফ্রি কোচিংটা দেওয়া হয়, তার সাথে সাথে নোটস দেওয়া হয়, আদার্স কিছু আরো ফেসিলিটিস আছে। বাট এটা হলো স্পেশাল কোচিং প্রোগ্রাম। নেক্সট হচ্ছে কেরিয়ার কর্নার। কেরিয়ার কর্নারটা কি? কেরিয়ার কর্নার কাইন্ড অফ লাইব্রেরি। লাইব্রেরি এখন তো নেটে অনেক ইনফরমেশন অ্যাভেলেবেল, তবুও সব সময় তো নেটে পড়াশোনা করে এখন তোমরা এই গত 1.5-2 বছর হয়তো অভ্যস্ত হয়েছে অনেকটাই, কিন্তু বইয়ের তো কোনো বিকল্প নেই। বই থেকে পড়া এবং সেটা স্টোর করা, এখানে প্রচুর ম্যাগাজিন, কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য যেগুলো পার্টিকুলার ম্যাগাজিন, সেই ধরনের ম্যাগাজিন, সেই ধরনের পেপার্স আমরা এভরি মান্থ কিনি। তাছাড়াও প্রচুর বড় ধরনের বই, যেগুলো সেই রকম বইও, বড় বইও রাখা আছে যেগুলো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য খুব ভালো ভালো বই, বা এখনো যদি কেউ রিকোয়েজিশন আমাকে দেয় বা অন্যান্য এক্সচেঞ্জও নিশ্চয়ই তাই হবে যে ম্যাডাম এই বইটা হলে আমাদের ভালো হয়, আমরা এটা বাইরে অনেক দাম, আমরা স্টাডি করতে চাই, তাহলে আমরা চেষ্টা করি সেটা যত তাড়াতাড়ি সম্ভব কিনে ফেলে অফিসে রাখার। এটাকে আমরা নাম দিয়েছি কেরিয়ার কর্নার। তো এখানে ইউ অল আর ইনভাইটেড, যেখানে তোমরা ছোট ছোট গ্রুপে আসো, এসে পড়াশোনা করো, বসে নোটস নাও, নিজেদের মধ্যে আলোচনা করো। যাদের বাড়িতে হয়তো অনেক সময় অসুবিধাও থাকে, বাড়িতে পড়ার জায়গাও কম, সেখানে তাদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থাও রাখা হয়েছে অফিসে, যাতে তোমরা পড়াশোনা করতে পারো। অ্যান্ড লাস্ট অফ অল আকর্ষণ পোর্টাল। আকর্ষণ পোর্টালটা হচ্ছে একটা পোর্টাল, এমপ্লয়মেন্ট ব্যাংকের হোম পেজে ওই পোর্টালটা তোমরা পাবে। ডান দিকে দেখো কিভাবে আকর্ষণ পোর্টালে নাম তুলতে হবে, ছোট করে লেখা আছে। এটা এক ধরনের ই লার্নিং পোর্টাল। এরকম অনেক ই লার্নিং পোর্টাল তোমরা নেটে পাবে, প্রাইভেট ই লার্নিং পোর্টাল, কিন্তু এটা হচ্ছে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, তোমাদের জন্য ই লার্নিং পোর্টাল ক্রিয়েট করা আছে, যেখানে প্রায়, হ্যালো, হ্যাঁ, কেউ কিছু বলছেন না? কিছু তো বুঝলাম না, কেউ কিছু বলছে। আচ্ছা আচ্ছা, একটা নয়েজ হলো, ঠিক আছে, নয়েজ হলো, হ্যাঁ, হয়তো কেউ আনমিউট করে ফেলেছিল টেম্পোরারিলি। আচ্ছা, এই আকর্ষণ পোর্টালটা, আকর্ষণ পোর্টালটাতে প্রায় 50,000 ডাটা আছে, বিভিন্ন বিষয় টপিকস এর উপর কোয়েশ্চেন অ্যান্সার আছে, বেশ কিছু মক টেস্ট বানিয়ে রাখা আছে যেগুলো ঘড়ি ধরে নিজেরা প্র্যাকটিস করতে পারি বাড়িতে দিয়ে। এটাতে সাইন আপ করতে হবে প্রথমে একবার আকর্ষণ পোর্টালটাতে, ওটাই এমপ্লয়মেন্ট ব্যাংক হোম পেজেই আকর্ষণ পোর্টালটা কিন্তু পাওয়া যায়। সেখানে একবার প্রথমবার লগ ইন করে নিতে হবে, পরে যখনই চাইবে, একবার লগ ইন করে নেওয়ার পরে বারবার যখন সাইন আপ করতে হবে তখন ডেট অফ বার্থ আর নিজের মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করা যাবে। তাহলে ওভারঅল এই যে সার্ভিস ইউ মে গেট ফ্রম অ্যান এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, এই সার্ভিসেস গুলো এখানে, একটা নিউ রেজিস্ট্রেশন করানো যায় ডাইরেক্টলি এসে, যারা নিজেরা পারছে না কোনোভাবেই করতে, তাহলে তাদেরকে আমরা অফিসে এসেও করে দিই, অফিসেও করে দিই, সমস্ত ডাটা সব অরিজিনাল নিয়ে চলে এলে আমরা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম তুলে দিই, বা যারা করে নিতে পেরেছে তারা এসে ভ্যালিডেশন করিয়ে গেল। কেরিয়ার কাউন্সেলিং, যেটা প্রথমেই বলেছিলাম যে সাইকোমেট্রিক টুলস দিয়ে কেরিয়ার কাউন্সেলিং, এই ধরনের টুলস গুলো, দু তিনটে টুলস আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট টুলস গুলো আমাদের কাছে আছে। যদি কখনো এই গ্রুপ অফ পিপল বা গ্রুপ অফ স্টুডেন্টস মনে করছে যে আমরা এই সাইকোমেট্রিক টুলস গুলোর হেল্প নিতে চাই, তারা বিফোর হ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট করে আমার সাথে আগে থেকে কথা বলে আসলে আমি চেষ্টা করব তাদেরকে একদিন বসিয়ে তাদেরকে এই টুলস গুলো দিয়ে হেল্প করার, তাদের নিজেদের অ্যাসেসমেন্টে, যে আমরা ওই দিন আসবো 5 জন কি 6 জন, তাহলে আমি বিফোর হ্যান্ড প্রস্তুত থাকতে পারি। এছাড়া স্পেশাল কোচিং ক্লাসেস, কম্পিটিটিভ এক্সামিনেশন রিলেটেড বুকস, আর ফিমেল জব সিকার্স দের জন্য একটা ট্রেনিং সেশন আমাদের চলে, ডোমেস্টিক সেক্টর জব, যারা আয়া বা চাইল্ড কেয়ার বা গভর্নেন্স এইসবে কাজ করে, তাদের কাজ শেখাবার মতন এক ধরনের একটা ট্রেনিং চলে। জুটের একটা ট্রেনিং চলে, যারা একেবারে কম
পড়াশোনা করেছেন এবং ইমিডিয়েট জব চাই, লেবার জুট লেবারের জবের জন্য একটা ভালো ট্রেনিং চলে, আর একটা স্মল লোন স্কিম আছে যেটা বিজনেস পারপাসে, বিজনেস কিন্তু এটা আলটিমেট সলিউশন আমি মনে করি। চাকরি সংক্রান্ত কথা আমরা অনেক বলি, কিন্তু যেদিকে আমাদের দেশে যেভাবে মানে যুব শক্তি অনেক বেশি আমরা জানি আমাদের দেশে, মানে জব মার্কেটে ঢুকবে এরকম মানুষ অনেক বেশি, কিন্তু জব তো অত হবে না, ফলে কি করতে হবে আমাদের সেলফ একটা ইনিশিয়েটিভ নিতেই হবে। ফলে লোনের ব্যাপারটা খুব উড়িয়ে দেবার না, কিন্তু এই মুহূর্তে আজকের পিপিটি আলোচনায় আমি লোনের ব্যাপারটা রাখিনি, ভবিষ্যতে যদি কেউ আগ্রহী, আমি দেখি যে অনেকেই আগ্রহী ব্যাপারে, তাহলে আমরা লোন রিলেটেড বা বিজনেস রিলেটেড একটা আলোচনা আর একদিন করতেই পারি যে কিভাবে এগোবো, কি কি করা উচিত না উচিত। আর একটা মোটর ট্রেনিং আছে, কিছু মোটর ট্রেনিং স্কুলের সাথে আমাদের টাই আপ হয়েছে, সেই মোটর ট্রেনিং স্কুলগুলোতে ফ্রিতে ড্রাইভিং শেখার একটা স্কিমও আমাদের চলে। এবার কয়েকটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, যাদের মধ্যে দুটো খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়, সে দুটো আমি একটু বলি। একটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা, এটা ওই গেইনফুল এমপ্লয়মেন্ট থ্রু স্কিল ট্রেনিং প্রোগ্রাম, আমি যে এতক্ষণ আমাদের স্কিল ট্রেনিং বিভিন্ন প্রোগ্রামের কথা বলছিলাম, এছাড়াও আমাদের স্কিলের পিবিএসএসডি আছে বা আরো আদার্স যে ডিপার্টমেন্টগুলো আছে, তারা প্রচুর অনেক অনেক স্কিল ট্রেনিং করায়, আমাদেরও উৎকর্ষ বাংলা স্কিল ট্রেনিং চলে, তেমনি সেন্ট্রাল গভর্নমেন্টের চলে ওই DDUGKY, আর একটা PMKVYও চলে, কিন্তু ওটা কলেজ স্টুডেন্টদের জন্য নয়, ওটা হচ্ছে বিলো কলেজ স্টুডেন্ট যারা তাদের জন্য। কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেটা হচ্ছে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস বা NCS পোর্টাল। এই এতক্ষণ আমি এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালের ডিটেইল আলোচনা করি, ম্যাম কিছু শোনা যাচ্ছে না, একটু আটকে গেছে মনে হচ্ছে। ম্যাডাম শুনতে পাচ্ছেন? ম্যাডাম শোনা যাচ্ছে না কিন্তু, হ্যাঁ আমার হয়তো আপনার কানেকটিভিটি কিছু ইস্যু হয়েছে হয়তো, হতে পারে।
স্যার ম্যাডাম কি আসছেন? হ্যালো, হ্যাঁ ম্যাডাম, মজুমদার স্যার করেছেন? আচ্ছা আচ্ছা, কোনো একটা কানেক্টিভিটি ইস্যু হয়েছে হয়তো। ওকে ওকে, ঠিক আছে, আমরা সবাই ওয়েট করছি। থ্যাংক ইউ। মিনওয়াইল তোমরা থেকো, কারণ উনি তো রিজয়েন করার চেষ্টা করছেন, ওনার ইস্যু হয়েছে হয়তো, তোমরা লিভ করো না। হ্যাঁ ম্যাডামের একটু সময় লাগবে, কারণ ওনার ওই নেট কানেক্টিভিটা চলে গেছে, অফ হয়ে গেছে, তো উনি আবার অন্য একটা কানেকশন, মানে নেট কানেকশন থেকে আবার রিজয়েন করবেন, একটু সময় দিতে হবে, একটু ওয়েট করো। হ্যাঁ, এখনো অডিবল পাচ্ছি না। আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে কিন্তু এখনো শুনতে পাচ্ছি না, আপনি বোধহয় মিউট হয়ে আছেন। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে? এবার ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন, এটা নেটটা চলে গেছিল হঠাৎ, আমি একটা অন্য নেট কানেকশন থেকে ঢুকে আবার শুরু করছি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটাতেই ফিরি, আমি কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমের কথা বলছিলাম, আমি এনসিএস এর কথা বলছিলাম, এটা শোনা গেছে? ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালটা সম্বন্ধে বলেছিলাম। হ্যাঁ, ওটা মানে জাস্ট ওই বোধ হয় হয়েছিল, আচ্ছা আচ্ছা, যদি আরেকবারও বলতে পারেন ভালো হ্যাঁ, হয়। ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টাল ওই একই ভাবে কাজ করে, কিন্তু ওটার ম্যাগনিচিউডটা অনেক বেশি, ওখানে এমপ্লয়ারের সংখ্যাও অনেক বেশি যারা ওখানে ঢুকে রয়েছেন, নাম এনরোল করেছেন, এবং যেহেতু এগুলো একটা ট্রাইপার্টাইট ফিল্ড এবং এখান থেকে ওরা সরাসরি ডেকে নেন, যেমন এমপ্লয়মেন্ট ব্যাংকেও সরাসরি প্রাইভেট কিছু এমপ্লয়ার ঢুকে আছেন, তারা তাদের অ্যাজ পার দেয়ার ক্রাইটেরিয়া কিছু নাম কে চুজ করেন, করে তাদেরকে সরাসরি যোগাযোগ করে ইন্টারভিউ এ ডাকেন বা চাকরি দেন। সে একইভাবে ন্যাশনাল কেয়ার সার্ভিস পোর্টালও কাজ করে, শুধু এটা অনেক বড় মাত্রায় কাজ করে, অনেক প্লেসমেন্ট অর্গানাইজেশন বলা যায় কি, এমপ্লয়ারের সংখ্যাই বলা যাক অনেক অনেক বেশি, আবার তেমনি যেহেতু থ্রু আউট দ্য কান্ট্রি এটা কাজ করছে, ফলে ওখানে রেজিস্টার্ড জব সিকার্স এর সংখ্যা অনেক বেশি, যেমন আমরা দেখছি এখানে যে উইথ মোর দ্যান 3.11 ক্রোর রেজিস্টার্ড জব সিকার্স অ্যান্ড মোর দ্যান 9 লাখ এমপ্লয়ার্স ফ্রম অ্যাক্রস দ্য কান্ট্রি ওইখানে আছে। তাহলে আমি মনে করি সবারই ওটাতেও ঢুকে থাকা উচিত, যেমন ভাবে এরাজ্যের ছেলেমেয়েরা এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালে, যারা এখনো চাকরিতে জয়েন করেনি বা জবে কোনো একটা জব মার্কেটে গিয়ে জবে এন্টার করেনি, তারা প্রত্যেকেই যেন এটাতেও ঢুকে থাকে, ন্যাশনাল কেরিয়ার সার্ভিস পোর্টালে।
আচ্ছা, এবারে আমরা একটু কম্পিটিটিভ এক্সামিনেশন নিয়ে আলোচনা করি। এমন নিশ্চয়ই অনেকে আছো এখানে যারা ভাবছো বা কিছুটা ভাবনা অন্তত শুরু করেছো যে আমরা গভর্নমেন্ট জবের দিকে যাব। গভর্নমেন্ট জবটা একটা খুব পপুলার চয়েস আমরা দেখি অনেক সময়, কারণ বিকজ অফ ইটস সেফটি সিকিউরিটি, তাছাড়া এর একটা সম্মানের দিক তো থাকে, গ্ল্যামারের দিকও খানিকটা থাকে, আর ফিনান্সিয়ালিও এখন আগের মতন খারাপও নয়, এখন অনেকটা বেটার সিচুয়েশন। হয়তো এটা হ্যাঁ কর্পোরেট জগতের সঙ্গে তুলনা করলে চলবে না, আর তার সাথে সাথে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটিস এর জায়গাও থাকে, সে ধরনের একটা স্যাটিসফ্যাকশন থাকে যে আমি আমার দেশ বা আমার রাজ্যের জন্য কোর লেভেলে বা ফিল্ড লেভেলে কিছু কাজ করছি, যেহেতু খুব খুব ডাইরেক্টলি মানুষের সাথে মেলামেশা করা যায় এই ধরনের কাজের মধ্যে দিয়ে, সেটার একটা যারা এগুলো ভালোবাসে তাদের সেই স্যাটিসফ্যাকশনটাও থাকে। তো এই কম্পিটিটিভ এক্সামিনেশনের কিছু যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে চাকরিগুলো হয় জেনারেলি ইউপিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, তাদের অফিসিয়াল ওয়েবসাইট, এটা চাইলে তোমরা এই প্রেসটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এখানে, বা একদম শেষে আমি কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট ওয়েবসাইট গুলোর একটা কম্পাইলেশন করেও দিয়েছি, সেই প্রেসটা স্ক্রিনশট নিলেও হবে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.upsc.gov.in, এটাতে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট এক্সামিনেশন যেগুলো সেটা ওরা অর্গানাইজ করে, এটা হলো রিক্রুটমেন্ট অথরিটি। যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পিএসসি WBPSC ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, তেমনি ইউনিয়ন গভর্নমেন্টের ক্ষেত্রে বা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে ইউপিএসসি। ইউপিএসসি কি করে, মেন যেটা আমরা জানি IAS, আগে যেটাকে ICS বলা হতো এখন বলা হয় ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, IAS পরীক্ষা, মানে যেটা হচ্ছে সেন্ট্রালের সিভিল সার্ভিস পরীক্ষা, সে টপ মোস্ট জব গভর্নমেন্ট লেভেলে বা পাবলিক সেক্টরে সবচেয়ে গ্ল্যামারাস এবং সবচেয়ে বেশি প্রেস্টিজিয়াস জব যদি কোনোটা থাকে সেটা হচ্ছে IAS। এবার IAS এর মধ্যে আরো ছোট ছোট ভাগ থাকে, যেমন আমাদের এখানে যেটা WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, এবারে এক্সিকিউটিভের সাথে সাথে অ্যালায়েড মানে আরো অ্যালায়েড সার্ভিস গুলো থাকে, যেমন ওই একই পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগ হয়, তেমনি IAS এও অ্যালায়েড কিছু সার্ভিস থাকে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ছাড়াও আরো বিভিন্ন ক্ষেত্রে যাচ্ছেন, সেগুলো অ্যাডমিনিস্ট্রেশনেরই বিভিন্ন দিক, সেটাও একই পরীক্ষা থেকে নেওয়া হয়। তাছাড়া আছে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, কিছু ডিফেন্সে যাওয়ার জন্য সার্ভিস আছে, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন, সেটাকে আমরা সহজে CDA বলি, আর একটা আছে NDA ন্যাশনাল ডিফেন্স একাডেমি রিক্রুটমেন্ট এক্সামিনেশন, এগুলো সব ইউপিএসসি হোল্ড করে। এছাড়া ওদের আছে স্টাফ সিলেকশন কমিশন, ইউপিএসসি এর থেকে একটু মানে একটু নিচু লেভেলে, মানে যেগুলো সবচেয়ে টপ মোস্ট যারা তার নিচের যে গভর্নমেন্ট জবগুলো সেগুলো আছে স্টাফ সিলেকশন কমিশন অর্গানাইজ করে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি হলো, একইভাবে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস WBCS, যার কথা আমি একটু আগেই বললাম যে স্পেশাল কোচিং একটা চলছে আমাদের কাছে, এই WBCS এক্সামিনেশনের এক্সিকিউটিভ র‍্যাঙ্কটা থেকে যারা যারা প্রথমে বিডিও হন, যারা ব্লক ডেভেলপমেন্ট অফিসার হয়ে জয়েন করেন, এই তারা হচ্ছেন এক্সিকিউটিভ অফিসার, সেখান থেকে SDO হন বা আদার্স আরও বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্টিং আছে সেই সমস্ত পোস্টিংয়ে যান এবং সেক্রেটারিয়েটে জয়েন করেন। আর বাকি যাগুলো অ্যালায়েড সার্ভিস আছে এক্সিকিউটিভ ছাড়া, তারা কি করেন, তারা সেই সার্ভিসে, যেমন আমি ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস জয়েন করেছি, আমাদের এমপ্লয়মেন্ট অফিসার দিয়ে শুরু হলো, তারপর ডেপুটি ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট, জয়েন্ট ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট, এরকম করে আমরা ডাইরেক্টরেটে প্রবেশ করি আর ওরা প্রবেশ করেন সেক্রেটারিয়েটে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, এখানে কমার্স স্টুডেন্ট নেই, আদারওয়াইজ আমি নিশ্চয়ই বলতাম যে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস একটা খুব ভালো সার্ভিস চালু হয়েছে, বহুদিনই চালু হয়েছে, যেটা শুরুতে ছিল না কিন্তু এখন বেশ কয়েক বছর হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস চালু হয়ে গেছে, প্রায় বছর 20 হয়ে গেল বোধ হয়। এটা ওই কমার্স স্টুডেন্ট যারা গ্র্যাজুয়েট তাদের জন্য, এবং সেম কাইন্ড অফ জব ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে, যা যে ধরনের স্যালারি প্রোফাইল বা সবকিছু মেলে, এ গ্রুপ সার্ভিস খুব টপ মোস্ট জব, কিন্তু যেহেতু অনলি ফর কমার্স স্টুডেন্টস এটাতে কম্পিটিশনটা অনেক কম। যেমন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে আমি 2005 ব্যাচ, আমাদের 10 লাখ লোক পরীক্ষা দিয়েছিল, সেখান থেকে ফাইনালি হয়তো 100 জন জব পেয়েছে, মানে খুব একটা টাফ স্ক্রিনিং এর মধ্যে দিয়ে যেতে হয়, মানে টাফ বাট নট ইম্পসিবল, এটাও মাথায় রাখতে হবে, কোনো কিছু ইম্পসিবল না। আর কম্পিটিটিভ এক্সামিনেশন ইজ নাথিং বাট সিস্টেম্যাটিক ওয়ে অফ স্টাডি, যদি সিস্টেম্যাটিক হয় মিনিমাম মেধা থাকে সে পারবে, একটা ডেডিকেশন দরকার হয়, একটা সিস্টেম্যাটিক্যালি নিজেকে এগোনোর দরকার হয়, যার জন্য ওই কোচিং নেওয়া এটা খুব জরুরি, সেটা যেখানে পারে, খুব ভালো জায়গায় হলে তো ভালো, ভালো জায়গায় যদি নাও হয় একটা মিনিমাম বেসিক কোচিং কোথাও থেকে নেওয়া না ভালো।
স্টাফ সিলেকশন কমিশন ও যেটা আমি আগেই বলেছি, যেটা ব্যাংকিং ব্যাংকের চাকরিগুলো পেতে গেলে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল ট্রেনিং, যেটাকে বলা হয় আইবিপিএস পার্সোনাল সিলেকশন। আইবিপিএস এর আন্ডারে জেনারেলি দু ধরনের পোস্ট হয়, একটা হচ্ছে পিও বা প্রভিশনারি অফিসার, আর একটা হয় ব্যাংকের ক্লারিক্যাল রিক্রুটমেন্ট। আর এছাড়া রিজিওনাল কিছু ক্ষেত্রে, রুরাল ব্যাংকের ক্ষেত্রে কিছু রিক্রুটমেন্ট হয়। এই আইবিপিএস মেনলি দু ধরনের পরীক্ষা নেয়, এর মধ্যে এসবিআই আরবিআই বাদ দিয়ে বাকি যেগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেগুলো আমাদের আছে তাদের জন্য এই স্যার এই পরীক্ষাটা। আগে 14টা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছিল, এখন তো অনেক ব্যাংক মার্জার হয়ে যাওয়ার পর 14টা অবভিয়াসলি কমে গেছে সংখ্যা, কিন্তু এগুলো খুবই ভালো চাকরির মধ্যেই পড়ে। আর আর ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তো তোমরা জানোই, এসএসসি যেটা আমরা বলি, আর প্রাইমারি লেভেলের জন্য টেট এক্সামিনেশন, টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা আপার প্রাইমারি টেট। আর আমাদের দেশের সবচেয়ে বড় এমপ্লয়ার কে জানো তোমরা? যদি এমপ্লয়ারের একটা লিস্ট বানানো যায়, একদম টপে থাকে ইন্ডিয়ান রেলওয়েজ। তো ইন্ডিয়ান রেলওয়েজ এর একটা বিশাল, মাঝে মাঝে তোমরা দেখবে রেলওয়ে রিক্রুটমেন্ট অথরিটি যেটা আছে আরআরবি, যাকে সংক্ষেপে আরআরবি বলা হয়, মেইনলি গভর্নমেন্ট জব আসে আরআরবি, এসএসসি, পিএসসি, তারপর আইবিপিএস, এগুলোই মেইন গভর্নমেন্ট জবের মধ্যে পড়ছে। আরআরবি প্রায়ই কিছু টেকনিক্যাল এবং কিছু নন টেকনিক্যাল জবের অ্যাডভার্টিজমেন্ট করে থাকে। এই টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল জবগুলোর মধ্যে যেমন ধরো ট্রাফিক অ্যাপ্রেন্টিস, অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, গুডস গার্ড, জুনিয়র ইঞ্জিনিয়ার। এবার যারা টেকনিক্যাল পড়াশোনা করেছো তারা টেকনিক্যাল দিকে যেতে পারো, যারা নন টেকনিক্যালি এবং সাধারণ গ্র্যাজুয়েশন করছো তারা ইন্ডিয়ান রেলওয়েজ এর যেগুলো নন টেকনিক্যাল পোস্ট সেগুলোর জন্য নিজেদেরকে তৈরি করতে পারো। টাইম টু টাইম সারা বছরে বিভিন্ন সময় পরীক্ষাগুলো হয়, এবং কর্মক্ষেত্র জাতীয় পত্রিকা যেগুলো সেখানে তো জানতে পারবি, জেনারেল যেগুলো পত্রিকা সেখানেও কিন্তু মেইনলি স্যাটারডে পেপারে দেখা যায় এই ধরনের অ্যাড গুলো আসে, কিন্তু হয়তো এখন চেঞ্জও হতে পারে। সেক্ষেত্রে তোমরা সব দিনের পেপারে একবার স্টাডি করে নিতে পারো যে কোন রকম অ্যাড দিচ্ছে কিনা। এখানে আরো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের স্লাইড বানানো আছে, তাদের সম্বন্ধে লেখা আছে কিভাবে সেটাই যেতে হয়। আমি এটা স্কিপই করে যাচ্ছি, কারণ এত এত এক্সামিনের সম্বন্ধে মোটামুটি যেগুলো মেন সেগুলো আমি বলে দিয়েছি, আর এগুলো নিয়ে আলোচনা করছি না, বরং আমরা এবারে চলে যাই কি করে। আচ্ছা, এখানে একটু ছোট্ট করে বলি, যারা কম্পিটিটিভ এক্সামিনেশন ক্র্যাক করতে চাইছো, যারা সিরিয়াসলি ভাবছো যে আফটার গ্রাজুয়েশন আমি এক্সামিনেশনই দেব, তাদের বলবো এখন থেকে বি প্রিপেয়ার্ড। এখন এই মুহূর্তে গ্রাজুয়েশনের চাপ তো থাকেই পড়াশোনার, কিন্তু তারপরেও কিছু কাজ আমরা করতেই পারি, ছোট ছোট কিছু স্টেপ আমরা নিতেই পারি, আর প্রত্যেকটা স্টেপই ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য সমান গুরুত্বপূর্ণ। মানে ফার্স্ট স্টেপটা খুব কম গুরুত্বপূর্ণ আর লাস্ট স্টেপটাই, তা তো হয় না, ফার্স্ট স্টেপের পরেই সেকেন্ড স্টেপ ফেলতে পারবো। সুতরাং এখন থেকে আমরা কিভাবে তৈরি করতে পারি নিজেদেরকে একটা ইনফরমেশন কিছু গ্যাদার করা এবং তার একটা রেজিস্টার মেনটেন করা, সেটা একটা করতে পারি। সবচেয়ে ভালো হয় যদি ক্লাসে এরকম 3-4 জন লাইক মাইন্ডেড পিপল থাকে, মানে যারা যারা ওই যে বললাম যে আমার সাথে যাদের মেলে, এবং যারা ওই একই অ্যাম্বিশন নিয়ে এগোচ্ছে, যে তারাও হয়তো WBCS বা IAS, আমি তো খুব খুশি হবো যে, কারণ বাঙালিদের মধ্যে IAS ক্র্যাক করার ঘটনা কম ঘটছে ইদানিং, আবার একটু আসার আলো, অনেকেই করছেন কিন্তু মাঝখানে তো খুব কমই হচ্ছিল, তা আবার আগে অনেক হতো। তা যারা এই ধরনের পরীক্ষা গুলো দিতে চাও, তারা এখন থেকে একটা গ্রুপ বানিয়ে ফেলা, গ্রুপ বানিয়ে ফেলে যে যেটাতে যার যে জোনারে যার শক্তি বেশি, মানে এখানে একে অন্যকে হেল্প করে এগোতে হবে। প্রথমে পরীক্ষার দিন আর কাউ কারুর হেল্প নেব না, কিন্তু পরীক্ষার আগে পর্যন্ত হোয়েন উই আর প্রিপেয়ারিং, আমরা কিন্তু একে অপরকে যতটা বেশি পারি মানে অপটিমাম লেভেলে হেল্প করলে কি হয়, প্রিপারেশনটা খুব ইজিয়ার হয়ে যায়। যেমন ধরো যে অঙ্কে ভালো সে অঙ্কটা বাকিদেরকে দেখাবে, এবং অঙ্কে অঙ্ক বা GI যেটা আমাদের মেন মেন যে সাবজেক্ট গুলো থাকে, অঙ্ক থাকে তার সঙ্গে জেনারেল ইন্টেলিজেন্স থাকে, এই এই যেগুলো এগুলো নিয়ে সে চর্চা করবে এবং সে শেখাবে এবং সে ডকেট করবে এক জায়গায়, যা চড়ে একটা খাতায় হোক বা যেখানে হোক যে তৈরি করে নেবে। আর যদি কম্পিউটারে করতে পারে সবচেয়ে ভালো, কারণ কম্পিউটার থেকে কপি করে পেজ বের করে দিয়ে দেওয়া অনেক সোজা, খাতায় করলেও জেরক্স করে নেওয়া কোনো অসুবিধা নেই। কেউ হয়তো হিস্ট্রি জিওগ্রাফি বেটার, সে হিস্ট্রি জিওগ্রাফির পার্টটা দেখলো, কেউ ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্সে ভালো, সে সেই পার্টটা দেখলো। এরকম করে যেগুলো মেন মেন যে সাবজেক্টগুলো আমাদের দেখতে হয়, জেনারেলি এই ইভেন WBCS যেটা সবচেয়ে বড় এক্সাম আমাদের স্টেটে পিএসসির আন্ডারে, সেই WBCS-এও কিন্তু প্রিলিমিনারিতে যখন কোয়েশ্চেন আছে, এটা তিনটে ধাপে হয়, সবকটা বড় পরীক্ষায় তিনটে ধাপে হয়, একটা প্রিলিমস, একটা মেন, আর দেন ভাইবা, ভাইবা মানে ভার্বাল এক্সামিনেশন।
এই প্রিলিমিনারিতে সাধারণত মাধ্যমিক লেভেলের কোয়েশ্চেন আসে, এমপি লেভেলের। প্রথমেই যেটা করতে হবে, এমপি লেভেলের যত বই যদি না কাউকে দিয়ে দিয়ে হওয়া থেকে বাড়িতে নিজের কাছে থাকে, তাহলে এমপি লেভেলের বইগুলো একটু থরোলি একবার সকালে গল্পের মতন, মানে যে সময় আমরা হয়তো সকালে মোবাইলে তো আমরা আধ ঘন্টা অ্যাটলিস্ট খরচ করি, কে কিছু লিখলো কিনা ফেসবুকটা একবার চেক করে নেওয়া, কি ইনস্টাটা চেক করে নেওয়া, কি হোয়াটসঅ্যাপটা তো করতেই হয়, অনেক কাজেও লাগে হোয়াটসঅ্যাপে, তো সেটা না করে ওই সময়টা আমরা হয়তো একটু আজকে হিস্ট্রির বইটা একটা রিড আউট করে নিলাম, একটু পড়ে নিলাম, কি জিওগ্রাফিটা ভালোও লাগবে দেখবে, অনেক পুরনো ছোটবেলার মাধ্যমিকের লেভেলে সায়েন্স বুকটা একটু দেখে নিলাম, সবকটা সাবজেক্ট একবার করে দেখে নেওয়া, দেখে নিয়ে তারপরে তার কোয়েশ্চেন অ্যান্সার গুলো, এই যে আমি বলছি কেরিয়ার কর্নারে এসো, ওখানে এসে পড়ো, কি যেটা অফ টাইমে বা উইকলি একদিন হয়তো অফিস কলেজ যেতে হচ্ছে না, সেই দিনে সবাই মিলে গ্যাদার্ড হয়ে যাচ্ছে, যাই নিয়ারেস্ট এক্সচেঞ্জ থাকলে এক্সচেঞ্জে যাই, বা অনেক সময় কলেজেও এই ধরনের এক্সামিনেশন রিলেটেড বুকস পাওয়া যায়, সেখানে বসে একটু একটা খাতায় যে যার সাবজেক্টের উপর লিখে নিলাম, কি একজন দুটো সাবজেক্ট দুটো সাবজেক্ট করে নিলাম, এইবারে উইকলি একটা ডেজ রাখবো এক্সচেঞ্জের জন্য, আমি সারা সপ্তাহ জুড়ে আমি যা ইনফরমেশন গ্যাদার করেছি, যা শিখেছি ওই সাবজেক্টের উপর একদিন এক্সচেঞ্জ করব, কারণ এক্সচেঞ্জ ইজ দ্য বেস্ট পলিসি, তাই না? এখন শেয়ার না করলে এটা তো আর আমার 1 টাকা তোমাকে দিলাম আর তোমার 1 টাকা আমাকে দিলে লাভ কিছু হয় না, তোমার কাছেও সেই 1 টাকা আমার কাছেও 1 টাকা, কিন্তু আইডিয়াস বা ইনফরমেশন যদি শেয়ার হয় তাহলে কি হয়, দিনের শেষে উভয়ের পকেটেই দুটো করে ইনফরমেশন থাকে বা বা দুটো করে আইডিয়াস থাকে, সুতরাং যা যা আইডিয়াস বা যা যা ইনফরমেশন যা যা লার্নিং আসছে সেগুলো একটা শেয়ার করে নিলাম, এটা হচ্ছে 2 নম্বর। এবার হেল্প করার জন্য তো টিচাররা আছেন, বা যদি আশেপাশে বাড়িতে বা দাদা দিদি গোছের ধরনের কেউ থাকে যারা এগুলো জানেন অনেকটা, তাদের থেকে হেল্প নিতে পারি, বই দেখে হেল্প নিতে পারি, নেট রয়েছে নেট থেকে হেল্প নিতে পারি, যা বুঝছি না যা বুঝতে পারছি না, এইভাবে আমরা নিজেকে অনেকটাই প্রিপেয়ার করতে পারি। মক টেস্টের অনেকগুলো ফ্রি সাইট হয়, যেমন আমি আকর্ষণ পোর্টালের কথা বললাম, ফ্রিতে মক টেস্ট দিয়ে দিয়ে নিজেদেরকে দেখতে পারি যে কতটা এগোলাম, হয়তো দেখা গেলো প্রথমে 200-তে মাত্র 50 নম্বরই অ্যান্সার দিতে পারছি, কিন্তু এক সময় দেখবে যখন গ্রাজুয়েশনের শেষের দিকে তোমরা, আজ যারা ফার্স্ট ইয়ার বা যারা ফার্স্ট সেমিস্টার, তারা যখন শেষের দিকে আসছো তখন হয়তো দেখা গেলো যে না আমরা অন্তত 150 নম্বরের অ্যান্সার করে ফেলতে পারছি এখনই। তাহলে এইভাবে নিজেকে প্রিপেয়ার করা। এবার ভাইভাতে যেটা হয়, ভাইভাতে মোটামুটি বাংলা ইংলিশ এই দুটো ভাষাতে হয়, কখনো কখনো হিন্দিতেও ধরা হয়, কম হয়, তো যাদের ইংলিশ স্পিকিং এ একটু প্রবলেম থাকে তারা যাতে সেটা ওই একসাথে সবাই মিলে একটা দিন সিলেক্ট করা যায়, যেদিন এই স্পিকিংটা একটু আমরা ঝালিয়ে নেবো নিজেদের মধ্যে, গ্রুপ স্টাডি করা বা কথা বলা, ডিসকাশন করা, গ্রুপ ডিসকাশন করা, এইভাবে নিজেদেরকে এখন থেকে তৈরি করতে পারি। ফ্রি মক টেস্ট সাইট আছে, সেই ফ্রি মক টেস্ট সাইট গুলোতে গিয়ে বারবার মক টেস্ট দেওয়া, সেগুলো করতে পারি। তাহলে এইভাবে আমরা কম্পিটিটিভ এক্সামিনেশনে যারা আগ্রহী তাদের জন্য আমি এগুলো বললাম, যেটা হয় একটা ইংলিশ পেপার পড়া, সেটা খুব ভালো পদ্ধতি, বেশ কিছু স্টক অফ ওয়ার্ডস নলেজ মানে বেড়ে যায় এ ব্যাপারে, ইংলিশ পেপার পড়াটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে আমি কেরিয়ার ইন ইন্ডিয়ান আর্মড ফোর্স, হোপফুলি এখানে অনেক ছেলেরাও আছো, কিন্তু ছেলেরা যদি কমও থাকো, এখন যেটা খুব একটা আনন্দ সংবাদ এসেছে যে আগে যেমন এনডিএতে মেয়েদেরকে বসতে দেওয়া হতো না, এক্সেপ্ট ওই একটা এনসিসি ওমেন ক্যাডেট স্পেশাল এন্ট্রি ছিল, এখন একটা জাস্ট নাও খুব জাস্ট ভেরি রিসেন্টলি একটা বিল পাস হয়েছে, একটা অর্ডার পাস হয়েছে গভর্নমেন্টে, যে এরপর থেকে ওরা ইন্ডিয়াতে মেয়েরাও বসতে পারবে, সুতরাং যারা ফিজিক্যালি খুব ফিট এবং যারা এইভাবে দেশের সেবা করতে আগ্রহী যে আমরা আর্মিতে যাবো, কারণ আর্মিটা তো আমাদের খুবই শ্রদ্ধার জায়গা, আমরা দেখি ভারতবাসী যে নট অনলি ওয়ার বা দেশ রক্ষার কাজ শুধু নয়, যখনই কোনো ক্যালামিটি হয় ন্যাচারাল বা কিছু একটা ভয়ঙ্কর কিছু ঘটে যেখানে আমরা সিভিল পার্সনরা খুব হতভম্ব হয়ে যায় কি করব, কিন্তু ওরা কিন্তু খুব স্মার্টলি সেই সিচুয়েশনটা ট্যাকল করে নেয়, অনেককে বাঁচিয়ে দেয়, ফলে আমাদের একটা খুব শ্রদ্ধার জায়গা তারা নেন। যারা এনডিএ যারা জয়েন করতে চাও, কেরিয়ার ইন্ডিয়ান আর্ম ফোর্সে কেরিয়ার বানাতে চাও, খুব ইয়ং বয়সে এই কেরিয়ারটা করা যায়, এটা একটা সুবিধা। জেনারেলি ইন্ডিয়ান আর্ম ফোর্স এর 3টে উইং থাকে, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যান্ড ইন্ডিয়ান নেভি, আর এছাড়া একটা অ্যাডিশনাল উইং থাকে, সেটা হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ড, ওই ইন্ডিয়ান নেভি অ্যান্ড কোস্ট গার্ড মিলে একটা ধরে নিতে হবে। তো এগুলোতে ঢোকার জন্য আমি যেরকম বললাম যে দুটো এক্সামিনেশন আছে, একটা এনডিএ এক্সামিনেশন আর একটা সিডিএস এক্সামিনেশন, একটা কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস আর একটা ন্যাশনাল ডিফেন্স সার্ভিস। এই কম্বাইন্ড ন্যাশনাল ডিফেন্স সার্ভিস এক্সামিনেশনটাতে এখন ফিমেলরাও অ্যালাউড হয়ে গেছে, আগে অনলি আনম্যারিড মেল ছিল, এখন ফিমেল আনম্যারিড ফিমেলও অ্যালাউড।
10+2 পাশ করলে এটাতে এই এক্সামে বসা যায়, এবং এটা 19 ইয়ার্স অবধি বয়স যাদের তারাই এক্সামে বসতে পারে। আরে জেনারেল এবিলিটি টেস্ট হয়, ম্যাথমেটিক্সের জেনারেল এবিলিটি টেস্ট হয়। আর একটা হচ্ছে সিডিএস, সিডিএসটা হচ্ছে ইউপিএসসি আন্ডারে, ইউপিএসসি এটা দুটো ইউপিএসসির আন্ডারে এরা করে বছরে দুবার আইএম এর জন্য, মানে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, এগুলো হচ্ছে একাডেমিতে পোস্টিং হওয়ার জন্য, ইন্ডিয়ান নেভাল একাডেমি, এয়ারফোর্স একাডেমি এবং অফিসারদের যে ট্রেনিং একাডেমি, একটা ওভারঅল ট্রেনিং একাডেমি থাকে ওটিএ, সেখানে নিয়োগ হয় এই পরীক্ষার মাধ্যমে। এখানে কিন্তু মিনিমাম গ্র্যাজুয়েশন হলে তবেই এই পরীক্ষায় বসা যায়। সিলেকশন প্রসেসটা ওই রিটেন টেস্ট এবং তারপরে একটা এসএসবি ইন্টারভিউ হয়, সার্ভিস সিলেকশন যে বোর্ড থাকে তারা ইন্টারভিউ নেন, ইংলিশ, জিকে, ম্যাথস এসবের উপরেই কোয়েশ্চেন আসে। আর ওটি এর জন্য গার্লসরা এলিজিবল অনলি, বাকিগুলোর জন্য অনলি বয়েজরা এলিজিবল। ডাইরেক্টলি যারা আর্ম ফোর্সে যেতে পারছেন না, অথচ যারা এই ধরনের ফোর্সের সাথেই যুক্ত থাকতে চাও, তাদের জন্য আদার্স অপশনস আছে, যেমন সিআরপিএফ, ক্যারিয়ার ইন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, এবং এটা আর্ম ফোর্সের মতন অতটাও কঠিন নয় জীবন। আমরা জানি আর্ম ফোর্সের লাইফ খুবই হার্ড লাইফ, যখন পোস্টিং স্পেশালি কিছু কিছু পোস্টিং আছে যেগুলো সাংঘাতিক হার্ড পোস্টিং, কিন্তু সিআরপিএফ এর লাইফটা ওর থেকে একটুখানি ইজিয়ার হবে, এবং কিন্তু সেই একই স্যাটিসফ্যাকশন আছে যে এটাও দেশ রক্ষার কাজেই আমরা আসছি। www.crpf.nic.in এই ওয়েবসাইটে ডিটেইলস পাবে এদের সম্বন্ধে। বিভিন্ন পোস্টে নিয়োগ হয়, কনস্টেবল হচ্ছে দ্য লোয়ার পোস্ট, সবচেয়ে লোয়ার যে পোস্ট সেটা কনস্টেবল, তারপর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, এই চারটে পোস্টে। তার মধ্যে সাব ইন্সপেক্টর আর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট হতে গেলে গ্র্যাজুয়েট হওয়া আবশ্যক, বাকি দুটোর জন্য 10+2 লেভেল বা ম্যাট্রিকুলেশনই যথেষ্ট, এবং এক্ষেত্রে 25 বছর হচ্ছে বয়সের ঊর্ধ্বসীমা, তার মধ্যেই পরীক্ষা বসে পরীক্ষা ক্র্যাক করতে হয়। এই যে একটা কম্পাইলেশন আছে, যারা সরকারি চাকরিগুলোর সম্বন্ধে খুব সিরিয়াসলি চিন্তা ভাবনা করছো, তারা কিন্তু এই কম্পাইলেশনটা একবার একটু দেখে নাও, দেখে নিয়ে এটার একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, যখন ফাঁক থাকবে পড়াশোনার ফাঁকে ফাঁকে এই সাইটগুলো একটু সার্চ করবে, দেখে নেবে যে কোথাও কি বলছে, কবে পরীক্ষা হয়, বা আরো আদার্স অনেক সময় সিলেবাস থাকে বা আদার্স ডিটেলস থাকে, যেটা জানতে আগাম জানতে পারলে পরবর্তীকালে নিজেকে প্রিপেয়ার করতে সুবিধা হবে। আমি সরাচ্ছি এই পেজটা, হ্যালো। হ্যাঁ, এটা এগুলো কি মানে মানে তৎক্ষণাৎ তো একটু মানে বুঝে নেওয়া মুশকিল হবে হয়তো এতগুলো, পরে যদি এগুলো আমরা নিয়ে নিই আর কি, মানে তাহলে আমরা বোধহয় একটু বেশি মানে পিছিয়ে পড়েছি সময়ের দিক থেকে। আমার একটা জেনারেলি আমি এই জায়গায় একটা ভিডিওস দেখাই, খুব মোটিভেশনাল ভিডিও, ভিডিওটা আমার খুব পছন্দের, কিন্তু আজকে আমি এক্ষুনি আর দেখাচ্ছি না, আমরা দেখি আমরা যত তাড়াতাড়ি আমাদের পিপিটিটা কমপ্লিট করতে পারি, আমরা এন্ডে গিয়ে একটা ভিডিও হয়তো দেখতে পারি। একটি মেয়ে, একজন আইএস অফিসার আমাদের এখানকার, আমাদের হুগলির বৈদ্যবাটি, অনেকেই নাম শুনে থাকবে জায়গাটা, সেই হুগলি বৈদ্যবাটির একটি মারোয়ারি ফ্যামিলির মেয়ে আইএস ক্র্যাক করেছিলেন বছর কয়েক আগে, এবং খুবই হার্ডশিপ, মানে ভাবাই যায় না কি পরিস্থিতি থেকে উনি এই মনের জোরে, এবং এটা যে করা যায়, কারণ আমরা অনেক সময় দেখি অনেকেই বলে যে না না, ইভেন WBCS এ এক্সাম বসতেও অনেকে ভয় পায় যে না ওটা আমাদের জন্য, ওটা টু হার্ড, এটা ঠিকই ওটা কঠিন কম্পিটিশন, মানে এক্সেসিভ কম্পিটিশন, কিন্তু সেটা হয় না বলে কিছু হয় না, সেটা ওই ভিডিওটা দেখলে আমরা খুব, আমি নিজে খুব মোটিভেটেড হই ভিডিওটা দেখলে। আমার বোধহয় যদি আমার সেই বয়স থাকতো আমি হয়তো নিজেই এখন আইএস এর জন্য প্রিপেয়ার হতাম, কিন্তু যারা যাদের এখন সুযোগ আছে আমার মনে হয় তারা দেখলে ভালো লাগবে। আমি চেষ্টা করব ওটা দেখাবার, যদি একটু তাড়াতাড়ি করতে পারি, অ্যাকচুয়ালি আমাদের 1:30টার মধ্যেই শেষ করার কথা ছিল, আমার মনে হচ্ছে এখন 2:00 বেজে যাবে, ফলে আমি একটু নেক্সট লেভেলে চলে যাচ্ছি। আমি এগুলো অলরেডি বলেছি, সেলফ এমপ্লয়মেন্ট রিলেটেড স্কিমটাও এক্ষুনি আর বলছি না, আমি কিছু অ্যাভিনিউজ আলোচনা করব বলেছিলাম, আমি সেই অ্যাভিনিউজ গুলো আলোচনা করে নিয়ে ফাইনালি ওই ভিডিওটা দেখাবো, ঠিক আছে?
আচ্ছা, হোয়াটস নেক্সট আফটার গ্র্যাজুয়েশন? আচ্ছা, এই যদি আমরা যদি চাকরি পরীক্ষা জানলাম যে কিভাবে আমরা এক্সামিনেশন পরীক্ষা গুলো দিতে পারি বা তার জন্য কি করা উচিত, কি কি হয়, নিজেদেরকে তৈরি করা, প্ল্যানিং জানলাম, এবার কিছু অ্যাভিনিউস জানি যে না আমরা জেনারেল ওয়েতে পড়াশোনা চালিয়ে গিয়ে আপাতত চাকরির দিকে না গিয়ে কিভাবে নিজেদেরকে আরো ভালো বেটার প্রিপেয়ার করতে পারি যাতে বেটার জব পাই। একটা তো হচ্ছে হায়ার স্টাডিজ মানে মাস্টার্স করা, তারপরে এমফিল বা পিএইচডি করা, আর একটা হচ্ছে ডিফারেন্ট ভোকেশনাল কোর্স এর দিকে যাওয়া, আর ফাইনালি একটা ধরো জব অপশন। এটা আমার মনে হয় এই এইগুলো তো তোমরা তোমাদের টিচার যারা আছেন, প্রফেসরসরা আছেন, তারা আরো ভালো তোমাদের গাইড করে দেবেন এই ব্যাপারে যে এমএ করবো কিভাবে, কোথায় কোথায় করা যায়, নিজের সাবজেক্টের বাইরেও এখন এমএ করা যায়, বা কোনো ইগনু থেকে এখন ডিস্টেন্স স্টাডিজে অনেক ধরনের ইভেন ব্যাচেলার ডিগ্রির ছাড়াও তো এখন এমএ হচ্ছে, এরকমও ঘটছে উইথ মানে অনার্স ছাড়াও, ব্যাচেলার ডিগ্রি উইথ উইদাউট অনার্সও এমএ করা যাচ্ছে। তাছাড়া ল্যাঙ্গুয়েজ গ্রুপে ইংলিশ, হিন্দি, বেঙ্গলি এগুলোতে নিয়েও করা যাচ্ছে, যদি কেউ শিফট করতে চাও, জানা নিজের সাবজেক্ট থেকে চেঞ্জ করে অন্যদিকে যেতে চাই, ল্যাঙ্গুয়েজের দিকে যেতে চাই। আর একটা করা যায়, মাস্টার্স ডিগ্রি করার পরে অন্তত 55% মার্কস যদি থাকে তাহলে এনইটি বা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের জন্য অ্যাপিয়ার করা, বা স্লেট স্টেট এলিজিবিলিটি টেস্টের জন্য অ্যাপিয়ার করা ফর বিকামিং আ লেকচারার ইন ইউজিসি অ্যাপ্রুভড কলেজেস। আমি এটা নিয়ে আর ডিটেল বলছি না, কারণ এগুলো বলার বেস্ট পার্সনসরা উইথ ইউ অলসো মানে তা তোমাদের সাথেই আছেন, তাদের থেকে তোমরা ভালো জেনে নিতে পারবে যে কিভাবে, যদি যদি কেউ চাও যে আমি ভবিষ্যতে লেকচারার হতে চাই বা ইউজিসি কলেজে কাজ করতে চাই, তাহলে আমি কিভাবে এগোবে তারা তোমাদের বলে দেবেন। আমাদের হাতে সময় কম, আমরা একটু আর একটু এগিয়ে যাই। এছাড়া যদি আমরা এই জেনারেল লাইনে মাস্টার্স বা পিএ না করি তাহলে আর কি করতে পারি? যেটা আমরা করতে পারি, পোস্ট গ্রাজুয়েট কিছু ডিপ্লোমা হয় আন্ডার গ্রাজুয়েশনের পরে, যেমন এমবিএ করা যায়, ব্যাচেলার ডিগ্রি মানে ব্যাচেলার ডিগ্রি করার পরে এমবিএ করতে পারি। এমবিএ টা তো এখন খুব কমন, তোমরা সবাই জানো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ, যে কোনো কর্পোরেট জগতে এমবিএ একটা একটা মিনিমাম দাম থাকে। আবার এটাও ঠিক, এমবিএ টা এখন এত বেশি মাত্রায় মানুষ করছেন, এটাও এখন সেক্ষেত্রে কোথায় করা হচ্ছে এবং রেজাল্ট কিরকম হচ্ছে সেটা কিন্তু খুব জরুরি হয়ে যাচ্ছে। এক্ষেত্রে একটাই কথা বলা, যে কোনো যে কোনো জিনিসে আমি পড়াশোনা করি না কেন বা যে কোনো লাইনে আমি যাই না কেন, সেখানে আমি কতটা ভালোভাবে শিখছি বা কত ভালো আমার স্কোর হচ্ছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে বোধহয় মানে ল্যাঙ্গুয়েজে যদি আমি খুব ভালো করে শিখি আমার নিজের ল্যাঙ্গুয়েজটাও, সেটা তো আমি ভালো মাস্টার্স করতে পারি, এক্সেলস করতে পারি যদি আমি সেটাতে খুব ভালোভাবে শিখি এবং খুব ভালো স্কোর করতে পারি। আচ্ছা, এছাড়া মাস কমিউনিকেশনে একটা মাস্টার্স করা যায়, যে কোনো শাখা থেকে এসি, জার্নালিজমে মাস্টার্স করা যায়, অ্যাডভার্টাইজিং এ মাস্টার্স করা যায়, আর কিছু পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা আছে যেটা ইদানিং কালে এখন এই মুহূর্তে জব মার্কেটে যে ধরনের কাজের দরকার হয়ে পড়ছে। এখন আমরা জানি যে আমরা ভীষণ ডিজিটালি স্যাভি হয়ে যাচ্ছি, ভীষণ ডিজিটালি ডিপেন্ডেন্স বলা চলে, এবং ডিজিটালি টক্সিক অলসো, তাই না? মানে আমরা যেমন ডিজিটালি ডিপেন্ডেন্ট হওয়ার সাথে সাথে আমাদের শরীর এবং মন, মনন, আমাদের ব্রেন সবকিছুতে ডিজিটাল টক্সিক অনেক ভরে যাচ্ছে, যেটা কখনো কখনো ইনএভিটেবল হয়ে যাচ্ছে বোধ হয়, জানি না কিভাবে আমরা কমাতে পারি। নিশ্চয়ই সময় সুযোগ থাকলে আমি সেটা নিয়েও একটু আলোচনা করার দরকার ছিল আমার মনে হয়। যাই হোক, কিন্তু পেশার দিক থেকে যদি দেখি, এই যে ডিজিটাল মার্কেটিং, কম্পিউটার টেকনোলজি, ফিল্ম মেকিং, আমি কতগুলো যেগুলো আমার মনে হয়েছে যে এই মুহূর্তে জব মার্কেটের কথা মাথায় রাখলে ইম্পর্টেন্ট পিজিটি, যে যারা ভাবছেন আমরা মাস্টার্স না করে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করে জব মার্কেটে ঢুকে পড়তে চাই, তারা কিন্তু এই ধরনের কোর্স গুলো করতেই পারো। ফটোগ্রাফি, হিউম্যান রিসোর্স, হসপিটালিটি ম্যানেজমেন্ট, এগুলো পপুলার কোর্সেস, এগুলো ইগনু থেকে হয়, কলকাতাতে তো ইগনুর আন্ডারে ডিস্টেন্স স্টাডিও হয় অনেক। ডিফারেন্ট ভোকেশনাল কোর্সেস আফটার ডুইং গ্রাজুয়েশন ইন এনি স্ট্রিম, যে কোনো স্ট্রিমে যে কোনো শাখার গ্রাজুয়েটরা কি কি ভোকেশনাল কোর্স করতে পারো, কিছু কিছু আইডিয়াস, কিছু কিছু অ্যাভিনিউস আমি দিয়েছি, কিছু হয়তো তোমাদের চেনা লাগবে, আবার কিছু অচেনাও লাগতে পারে। যেমন ধরো বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট কোর্স, একটা তো আমরা বলছি এমবিএ, মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু এছাড়াও ম্যানেজমেন্ট যে কোর্সগুলো হয় সেগুলোর মধ্যে কিন্তু অনেক রকম ম্যানেজমেন্ট কোর্স এখন মার্কেটে আছে, যার পপুলারিটি আছে বা যার গ্রহণযোগ্যতা আছে। একটা কথা হচ্ছে কমন রিটেল ম্যানেজমেন্টে যেটা করা, যার জন্য আমরা আমাদেরকে একটা এন্ট্রান্স দিতে হয় যেটাকে ক্যাট বলা হয়, কমন অ্যাপটিচিউড টেস্ট, যেগুলো প্রেস্টিজিয়াস কলেজ যেমন আইআইএমস গুলো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট যেগুলো গভর্নমেন্ট দেখে, বা আইআইটি গুলো,
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেখানে ওখানে যদি তোমরা এমবিএ পার্সু করতে চাও, যে না আমরা একদম বেস্ট জায়গায় গিয়ে পড়াশোনা করতে চাই, ম্যানেজমেন্ট করব কিন্তু যে কোনো সাধারণ কলেজ থেকে ম্যানেজমেন্ট করে বেরোবো না, তাহলে আমাদেরকে ক্যাট দিতে হবে। এবার আফটার এমবিএ কমপ্লিশন এর পরে আমরা সেলস এক্সিকিউটিভ হিসেবে, ফ্লোর এক্সিকিউটিভ হিসেবে, বা ডাইরেক্টলি কখনো কখনো সেলস ম্যানেজার হিসেবেও অ্যাপয়েন্টেড হতে পারি, বা মার্কেটিং ম্যানেজার হিসেবে। আরেকটা হয় জিম্যাট। জিম্যাটটা হচ্ছে, এটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের একটা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি, আগে এটাকে আমরা WBUT বলতাম, হয়তো তোমরা নাম শুনে থাকবে অনেকে WBUT, এখন এটা নাম হয়ে গেছে মওকাত, মওকাত ফর মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এরা একটা জিম্যাট বলে এন্ট্রান্স করান, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কিছু কিছু ইনস্টিটিউশন আছে, 35টা ইনস্টিটিউশন আছে থ্রু আউট দ্য স্টেট, যেখানে ম্যানেজমেন্ট কোর্সে তোমরা ঢুকতে পারো এই জিম্যাট যদি ক্র্যাক করতে পারো। এবার অ্যাজ পার কাউন্সেলিং বা শুরুর দিকে যাদের নাম সেভাবে কে কোন কলেজ পাবে সেটা তো তখন ডিসাইডেড হবে। আর আছে ট্যুরিজম ম্যানেজমেন্ট, ট্যুরিজমটা কিন্তু ভীষণ একটা এক্সপ্লোর করার মতন জায়গা, যেটা অনেকটাই এক্সপ্লোর হয়েছে। ট্যুরিজম নিয়ে আমি একটু বলি, কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে এত আগ্রহী ট্যুরিজম, আমরা বেড়াতে বোধহয় মোরালে সবাই ভালোবাসি। আর এখন এখন আমরা এই গত 2 বছরে আমরা কিন্তু প্রচুর একটা চেঞ্জও দেখলাম না ট্যুরিজম ইন্ডাস্ট্রিতেও, একটা বিশাল চেঞ্জ। সমস্ত ইন্ডাস্ট্রির মতো ট্যুরিজম ইন্ডাস্ট্রিও এই লকডাউন পিরিয়ড বা এই করোনা বা পোস্ট করোনার জন্য প্রচুর, যাকে বলে খুব লসে রান করা, সেটা তো করেছেই, তার সাথে সাথে আমরা পথ বের করে ফেলেছি। আগে যারা মানুষ খুব দূরে দূরে বেড়াতে যেত, এখন দেখবে সবাই খুব বাড়ির কাছে ছোটখাটো, ওই দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু, সেইটা শিশির বিন্দু দেখার কাজে এখন এটা অনেকে আগ্রহী হয়েছে। আমি আমার একটু পার্সোনাল এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করি 1-2 লাইন, যে আমি এর আগে আমার আরামবাগে পোস্টিং ছিল, আরামবাগ যাওয়ার পথে যে রাস্তা দিয়ে যেতে হতো সেটা যদি বাই কার যাই বা ট্রেনে যাই দুভাবেই আমি যেতাম, 3-3.5 ঘন্টা লেগে যেত আমার বাড়ি থেকে আরামবাগ যেতে। পথে এত সুন্দর গ্রাম বাংলা দৃশ্য চোখে পড়তো, এবং আমি অনেক কিছু জানতামই না। আমি পুরো সিজন জুড়ে একটা ধান রোয়া থেকে শুরু করে ওরা ফাইনালি ধান ঝাড়ছে চাষিরা, সেই পুরো দৃশ্যটা দেখতে দেখতে শিখতে শিখতে গেছি যে কিভাবে কি ঘটে অ্যাকচুয়ালি, আমি কোনোদিন দেখিনি এভাবে। বা শরতে কাশফুল দামোদরের ধার জুড়ে, বা ওখানে 2-3টে নদী পড়ে পথে, হরিণখোলা নদী আর একটা নদী, সেই এত কাশফুল, কিন্তু সেখানে তো ওখানে কিন্তু সেভাবে কোনো ট্যুরিজম নেই। এবার আমি যখন ওখানে ক্যারিয়ার টকে যেতাম, ওখানকার ছেলেমেয়েদেরও বলতাম এবার এই ভেঞ্চারটা নেওয়ার সম্ভব হচ্ছে না, তার বিভিন্ন কারণ থাকতে পারে, ফাইন্যান্সিয়াল কারণ বা যাই হোক, যে এখন আমরা যেমন দেখি নর্থ বেঙ্গলে গেলে প্রচুর হোমস্টে, সাউথ বেঙ্গলেও এখন বাঁকুড়া পুরুলিয়া এইসব অঞ্চলে কিন্তু হোমস্টে ফর্মুলা চালু হতে শুরু করে দিয়েছে, কিন্তু আমাদের এদিকে এই যে আরামবাগ বলছি, এই ধরনের যারা, যেটা কলকাতা থেকে খুব বেশি দূর না, 3 ঘন্টা খুব বেশি হলে 3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়, সেখানে কিন্তু এই হোমস্টে গুলো ইজিলি শুরু করা যায়। এই ধরনের ছোট ছোট যে ট্যুরিজম প্ল্যান, যে প্ল্যানগুলো আগে ছিল না এখন নতুন আসছে, আমারও মনে হতো যে কেন এখানকার ছেলেমেয়েরা একটা সবাই মিলে, যারা চাষির ছেলে তার আর কিছু না থাক, বাড়িটা হয়তো এত ছড়ানো ছিটানো খোলামেলা জায়গায়, সেই বাড়িটা আরো 2-3টে ঘর তুলে নিয়ে একটা মিনিমাম বেসিক কিছু সুবিধা দিয়ে ট্যুরিজমে আকৃষ্ট করা যেতেই পারে। যারা এই রাস্তা দিয়ে রোজ যাতায়াত করে তারাই এটা অনেকটা প্রচার করে দেবেন, কারণ এখন আমাদের হাতে হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, ইনস্টা আছে, জানানো কোনো কঠিন না মানুষকে, জানানো যে একটা সুন্দর হোমস্টে আমি পথে দেখেছি, এই এই ফেসিলিটিস আছে। বা স্টুডেন্টদের নিয়ে টিচাররা গেলেন একটা গ্রামে একটা দিন কাটানো, কিভাবে ধান, ওখানে একটা বিশাল যন্ত্র আছে, ওদের ওখানে গাড়ি থাকে যেটাতে একসাথে একটা প্রচুর পরিমাণ ধান ঝাড়া হয়, এবং সেই ধানটা ছেড়ে যে চাল বেরোচ্ছে সেটা একটা দেখার মতো দৃশ্য। তো এইগুলো মানে এটা কাইন্ড অফ লার্নিংও হয়ে যাবে, শেখাও হয়ে যাবে, বেড়ানোও হয়ে যাবে, আবার নদী, গ্রাম বাংলা সবকিছু, মানে ট্যুরিজমের একটা সাংঘাতিক প্রসপেক্ট ওখানে আছে আমার মনে হয়েছিল গিয়ে। এটা জাস্ট আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম। তো এরকম তো অনেক জায়গা আছে, বা ছোট ছোট যে মন্দির, যে মন্দিরগুলোতে লোকালি অনেকে নাম জানে এবং তারা খুব যান, কিন্তু হয়তো দূরের লোকেরা যায় না যে কিভাবে যাব, আবার শুনেছি নাম কিন্তু না কি জানি কি ব্যবস্থা না ব্যবস্থা, বা 3-3.5 ঘন্টা যেতে হবে। এইটা যদি একটা করা যায়, ইভেন হুগলি জেলাতে এত ফেমাস স্পট আছে কিছু, সেগুলোকে কম্বাইন করে কেউ যদি হুগলি রিলেটেড একটা, যেহেতু আমি বহু বছর হুগলিতে কাজ করেছি আমার ওটা মনে হয়েছিল, একটা ট্যুরিজম প্ল্যান করে, ওখানকার যে বেকার ছেলেমেয়েরা আছে তারা সবাই মিলে নিজেরা একটা সাবস্ক্রিপশন দিয়ে একসাথে করে একটা অ্যামাউন্ট জড়ো করে যদি কাজে নামে, আমার মনে হয়েছিল এটা চলতে পারে।
তা সেই রকমই ট্যুরিজম ম্যানেজমেন্ট, কিন্তু এই সব কাজ করার জন্য বেসিক একটা শিক্ষার দরকার, যেটার জন্য আমরা ডিপ্লোমা ইন ট্যুরিজম ম্যানেজমেন্ট করতে পারি। ডাইরেক্টলি যদি MBA নাও করি, ডিপ্লোমা কোর্সও কিন্তু আছে, ইউনিভার্সিটি অফ বর্ধমানেও একটা ভালো কোর্স আছে ট্যুরিজম রিলেটেড। এখন তো তোমরা জানো কিনা জানি না, এই যে বড় বড় 5-তারা হোটেলগুলো, হোটেল ম্যানেজমেন্ট খুব খুব একটা প্রসপেক্ট, একটা বহু ভালো এরিয়া ছিল, কিন্তু এই লকডাউন পিরিয়ডে হোটেল ম্যানেজমেন্টেও অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে ভীষণ রকম, স্পেশালি যারা 5-তারা হোটেল, বড় বড় হোটেল, 5-স্টার হোটেলগুলো, তারা তারা কি করছেন, ইভেন এমনও হয়েছে তারা দুর্গাপূজা চালু করে দিয়েছেন। ওয়ে আউট তো করতে হবে, মানুষ খুব ক্রিয়েটিভ, এবং বিজনেস রান করার জন্য এই যারা ওখানে ম্যানেজার আছেন, যারা ট্যুরিজম ম্যানেজমেন্ট করার পড়াশোনা করে এসেছেন, তারা এখন বাইরের যে বিদেশি যারা ট্যুরিস্ট, তাদের আকৃষ্ট করার জন্য তারা বলছেন তোমাদেরকে বাইরেই বেরোতে হবে না, আমরা হোটেলেই পুজো করব। এক যা বাঙালি পুজো কিভাবে হয়, ভোগ রান্না থেকে এভরিথিং তোমরা দেখতে পাবে হোটেলে বসে, তার জন্য সেরকম প্যাকেজ বানানো হচ্ছে। মানে এটাই বোঝাতে চাইছি যে ট্যুরিজমের অনেক সম্ভাবনার দিক আছে, যেগুলো পড়াশোনা করে এবং সেই ব্যাপারটায় ঢুকলে হয়তো আমরা নিজেরা, এমনও হতে পারে আমরা কোথাও কাজ করলাম বা প্রথমে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে নিয়ে তারপর নিজেরা নিজেরা ছোটখাটো ভাবে নিজেরা শুরু করলাম নিজেদের কাছে, সেটা হতে পারে। আর একটা যেটা খুব খুব আপডেটেড একটা ম্যানেজমেন্ট চলছে এখন বাইরে, সেটা হচ্ছে লজিস্টিক বা সাপ্লাই অ্যান্ড চেইন ম্যানেজমেন্ট। সাপ্লাই অ্যান্ড চেইন ম্যানেজমেন্ট বা লজিস্টিক ম্যানেজমেন্টটা কি, এটা হচ্ছে একটা সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট অফ দ্য ফ্লো অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, এবং এটা ইনক্লুড করে অল প্রসেসেস দ্যাট ট্রান্সফর্ম র মেটেরিয়াল ইন্টু ফাইনাল প্রোডাক্টস অ্যান্ড ইভেন ডেলিভারি টু দ্য কাস্টমার্স। একদম শুরু থেকে র মেটেরিয়াল থেকে শুরু করে কাস্টমারের কাছে গুডস পৌঁছে যাওয়া অব্দি যে টোটাল ব্যাপারটা, এই হোল প্রসেসটাকে বলা হচ্ছে লজিস্টিক আর সাপ্লাই অ্যান্ড চেইন ম্যানেজমেন্ট। এখন আমরা তো দেখি শপিং মল, শপিং মলটা এখন এত হয়ে গেছে আমাদের, মানে সে 1 কিলোমিটার রেডিয়াসে হয়তো আমরা খুঁজলে বড় বড় 2-3টে শপিং মল পাবোই, যে যার বাড়ির আশেপাশে। এইখানে কিন্তু এই যে লজিস্টিক ম্যানেজমেন্ট, সাপ্লাই অ্যান্ড চেইন ম্যানেজমেন্টের এগুলোর খুব প্রভাব আছে, এবং সব জায়গায়, যে কোনো প্রোডাকশন হাউসেও প্রভাব আছে, সব জায়গাতেই লাগছে এই সাপ্লাই অ্যান্ড চেইন ম্যানেজার বা লজিস্টিক ম্যানেজার। এগুলো কোথায় কোথায় শেখানো যায় 2-4টে উদাহরণ আমি দিয়েছি, এবার এছাড়াও আরো অনেক জায়গায় এগুলো শেখানো যায়, শেখানো হয় আর কি। আমি যেগুলো একটু ইউনিক অ্যাভিনিউ সেগুলোই বলার চেষ্টা করছি, আমি যেরকম আগেই বলেছি যে এর কোনো শেষ নেই। ইভেন্ট ম্যানেজমেন্ট, আচ্ছা ইভেন্ট ম্যানেজমেন্টটা তোমাদের মোটামুটি শোনা আছে নিশ্চয়ই, নামটা কেউ কি বলবে 1-2 লাইন ইভেন্ট ম্যানেজমেন্ট সম্বন্ধে আমাকে? Yes ma'am, I have heard. হ্যাঁ, হার্ড। এটা ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে একটা সিনেমাও হয়েছে বহুদিন আগে, তোমরা দেখেছো কেউ? আমাদের অনুষ্কা শর্মা, শর্মাই তো, তাদের একটা সিনেমা হয়েছিল ইভেন্ট ম্যানেজমেন্ট রিলেটেড। আমরা বোধহয় অনেকেই প্রথম একটি ইভেন্ট ম্যানেজার এবং তাদের কার্যকলাপটা ওই সিনেমা থেকে দেখে শুনেছি, পরে আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট রিলেটেড অনেক কথাই, এখন তো আমাকে এটা সম্বন্ধে ইনফরমেশন গ্যাদার করতে গিয়ে করতে হয়েছে। এবার ইভেন্টটা কি, ইভেন্ট হচ্ছে যেমন আমাদের বাড়িতে ছোট্ট একটা বার্থডে পার্টি করি, আমরা প্রত্যেকেই করি, বাড়ির ছোট সদস্য যারা থাকে, সদস্য সদস্যা তাদেরকে নিয়ে, সেটাও একটা ইভেন্ট। আর এই টোকিও অলিম্পিক হয়ে গেল, ওটাও একটা ইভেন্ট। সুতরাং ইভেন্টের কোনো শেষ নেই, কিন্তু আগে যেটা হতো আমরা সাধারণ ইভেন্ট, ছোটখাটো ইভেন্ট গুলোকেও বড় ইভেন্ট চিরকালই ম্যানেজারিয়াল প্রসেসেই ম্যানেজড হয়। বড় ইভেন্ট যেমন অলিম্পিক, এটা এটা ইভেন্ট ম্যানেজারকে দিয়ে চিরকাল হতো, এখনো হচ্ছে, এখন হয়তো আরো বেশি প্রফেশনালি হচ্ছে, আরো বেশি কাস্টমাইজড হতে হচ্ছে, কিন্তু আগে যেটা ছিল না, এই যে ছোটখাটো বার্থডে পার্টি বা একটা কালচারাল পার্টি বা ইভেন ম্যারেজ সেরিমনি, এগুলো এখন বড় বড় যে শহরগুলো, ইভেন সিটি যেগুলো, সেগুলোতে, বোম্বে, দিল্লি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর বা কলকাতাতেও এখন হয়ে যাচ্ছে, সবাই চাইছে ইভেন্ট ম্যানেজারের হাতে দিয়ে সেটাকে একটু স্টাইলে, একটু কাস্টমাইজড ওয়েতে করতে। তার জন্য সেখানে ইভেন্ট ম্যানেজারের গুরুত্বটা বাড়ছে দিনকে দিন, এবং মানুষ তার জন্য অনেক খরচ করতেও পিছু পাচ্ছে না। যেমন আমি নিজে পার্সোনালি একটা বার্থডে পার্টি অ্যাটেন্ড করেছিলাম, তাতে যে বাচ্চাটির জন্মদিন, তার তার ফেভারিট হচ্ছে কার, ফলে তারা একটা ওই বার্থডে পার্টির থিমই রেখেছিলেন, কার থিমের বার্থডে পার্টি। ওখানে যা ছিল সবকিছুতেই কার, মানে ছবি থেকে বড় কাট আউট থেকে, কার্ডটা হয়েছিল কার্ডের, খাবারের মধ্যে মিষ্টি দেওয়া হচ্ছে সেটাও কার শেপে, এরকম আর কি। তাছাড়া তো ওখানে বাচ্চাদের জন্য নানান রকম অ্যামিউজমেন্টের ব্যবস্থা করা, সেই ম্যানেজার যিনি, যাকে ওরা দায়িত্ব দিয়েছিলেন, তারা করে দিয়েছিল। আমি এটাই বোঝাতে চাইছি যে যেটা আগে খুব বড় বড় ইভেন্টের ক্ষেত্রে লাগতো, এখন কিন্তু
আমাদের বিয়ে যেগুলো হচ্ছে, বিয়ে বাড়ির ক্ষেত্রে, সেখানেও দেখা যাচ্ছে আগের মতো তো আর সেই পাড়ার ছেলেরা কাঁধে গামছা ফেলে চলে এলো, আর একটা বেগুন ভাজা নেবেন মাসিমা, সে তো আর দিন নেই। এখন তো সবই সেই ওয়েল সুটেড বুটেড যারা আছেন, তারা প্রফেশনাল যারা আছেন তারা আসবেন। এবার এখন কি করা হচ্ছে যে পুরো একটাই ম্যানেজারের হাতে দিয়ে দেওয়া হচ্ছে, সে একদম বিয়ের 3 দিন আগে থেকে বিয়ের 3 দিন পরে অবধি কি কি ঘটবে, কখন কিরাম কে কোন ড্রেস পরবে, সমস্ত সেই ঠিক করে ফেলছে। ফলে অনেক যারা চাইছেন যে আমি টাকা খরচ করতে রাজি কিন্তু জিনিসটা ভালো হবে এবং একটু স্পেশালাইজড হবে, তারা খুশি হচ্ছে। তাহলে এই ধরনের জবে যারা আগ্রহী, যাদের সেই ইনোভেটিভ মাইন্ড আছে এবং যারা একদম ক্রিয়েটিভ জব করতে চাও কিন্তু মাইন্ড দ্যাট ভীষণই পরিশ্রমের কাজ এবং টাইমের কোনো ঠিক নেই, একজন কোয়ালিফাইড ইভেন্ট ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ, কোনো একটা ইভেন্ট ম্যানেজারের মানে কোন একটা ইভেন্ট ম্যানেজার যে ম্যানেজমেন্ট কনসালটেন্সি তো কাজ করতে পারে, নিজের কনসালটেন্সিও খুলতে পারে, ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্কও করতে পারে, কিন্তু ইনর্মাস ওয়ার্ক প্রেশার থাকে এই ধরনের ম্যানেজার, স্পেশালি যখন কোনো বড় ইভেন্ট ম্যানেজ করতে যাওয়া হয়, যেমন ফ্যাশন শোজ, বড় মিউজিক্যাল কনসার্টস বা কর্পোরেটদের কোনো সেমিনার, এক্সিবিশনস। আজকাল বিভিন্ন কর্পোরেট অফিস দেখবে মাঝে মাঝে এমপ্লয়িজ এর হয়তো বাইরে পাঠাচ্ছে জাস্ট অ্যামিউজমেন্টের জন্য, নাথিং এলস। ওখানে কিছু লার্নিং ও হবে, কিছু খেলাধুলা হবে, মজা হবে, সেটার জন্য একটা তারা ম্যানেজারকে অ্যাপয়েন্ট করছেন যে এই তুমি আমাদের কর্পোরেটের একটা সেমিনার হোক বা একটা অ্যামিউজমেন্টের 2 দিন যাবে আমাদের এমপ্লয়িরা, একটা ম্যানেজ করো। তো এই ধরনের ডিগ্রি কোর্স বা ডিপ্লোমা কোর্স বা সার্টিফিকেট কোর্স কিন্তু অ্যাভেলেবেল এখন মার্কেটে ইভেন্ট ম্যানেজমেন্টের, যারা এই নিয়ে কাজ করতে চাও তাদের জন্য। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করা যায় গ্র্যাজুয়েশনের পরে, কিছাড়া গ্র্যাজুয়েশনের আগে ইন্টারন্যাশনাল ডিপ্লোমাও করা যায়, হাই সেকেন্ডারি পাস করেও করা যায়। এই যে দেখো 2-3টে আমার এখানে লিখে দেওয়া আছে, আইলিড একটা আছে, ন্যাশনাল একাডেমি অফ মিডিয়া অ্যান্ড ইভেন্টস আছে, যেখানে এই ধরনের কোর্সেস করানো হয়। আচ্ছা, ল ল ইন্টারেস্টেড আছে কেউ এখানে, যারা ল পড়তে চাও? ল সম্বন্ধে আমাদের কি ধারণা, মানে খুব? ম্যাডাম একটা বলি যে আমাদের এখানে যারা আর কি গ্রাজুয়েশন করছে, এর পরে আর তারা লতে মানে যে মাইগ্রেট করে ওই সেক্টরে, এটা খুব একটা দেখা যায় না, এটা হায়ার সেকেন্ডারির পরেই এই জেনারেলি করেন, কিন্তু এটা পসিবল। এটাই আমি বলতে চাইছি যে সাধারণ ভাবে গ্র্যাজুয়েট করে হয়তো এমএ করলো, তারপরে গিয়েও মনে হচ্ছে যে আর তো কিছু করার নেই বা ঠিক প্রপার জবও পাচ্ছি না, সেটা না করে যদি সে মনে করে তার সেলফ অ্যাসেসমেন্টে মনে হয় যে আমার বোধহয় ল পেশাটা আমার পক্ষে ভালো হতে পারতো, সে কিন্তু এখনো শিফট করতে পারে। সেই সেগুলো জানানোর জন্য এগুলো বলা, যে যদি কারুর মনে হয় যে না আমি কেন না আমি লয়ের দিকটাই তাহলে এক্সপ্লোর করি, কারণ আফটার গ্র্যাজুয়েশন এনি স্ট্রিমে গ্র্যাজুয়েট করার পরেও 3 ইয়ার্স যে LLB সেটা করা যায়। আর যেটা স্যার বললেন যে LLB জেনারেলি দেখা যায় লোকে হাই সেকেন্ডারি পরেই ল যারা করবে তারা মোটামুটি ঠিক করে নিচ্ছে, হাই সেকেন্ডারি পরেই লতে চলে যাচ্ছে, 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড যে ডিগ্রি কোর্স হয় 5 বছরের একটানা সেটাতে চলে যাচ্ছে। কিন্তু তার মানে নট দ্যাট যে আমি গ্র্যাজুয়েট হয়ে গেছি মানে এখন আমার মনে হচ্ছে যে আমি ল পেশাটায় যেতেই পারতাম, ওটা আমার পক্ষে সুটেবলও ছিল, কিন্তু আমি যাব না, আমার বোধহয় আর চান্স নেই, তা কিন্তু নয়, আমি চাইলেই যেতে পারি। এবং বিভিন্ন এটা হচ্ছেও, হয় না তা না, বহু ছেলেমেয়েই যায়, কারণ বর্ধমান ইউনিভার্সিটি, হুগলি মহাসিন কলেজ, হলদিয়া ল কলেজ, এইসব জায়গায় কিন্তু LLB 3 ইয়ার্স কোর্স রান হচ্ছে, যেখানে গ্র্যাজুয়েট স্টুডেন্টরা গিয়ে ঢুকতে পারে। আর একটা যেটা করা যায় সেটা হচ্ছে ক্ল্যাট, ক্ল্যাটের ক্ষেত্রে একই কথা, ক্ল্যাট হচ্ছে ন্যাশনাল যে ল কলেজগুলো আমি এতক্ষণ যেগুলো বলছিলাম, LLB অনার্স বা 5 ইয়ার্স অনার্স বা LLB 3 ইয়ার্স, এগুলো হচ্ছে স্টেট গভর্নমেন্টের কথা বলছিলাম, হাজিরা ল কলেজে পড়া বা আর হুগলি কলেজ, মহসিন কলেজে পড়া, এগুলোর কথা। আর একটা যেটা হয়, ন্যাশনাল ল কলেজ আছে আমাদের গোটা দেশে, 18টা ল ইউনিভার্সিটিস আছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটিস, সেগুলো যদি আমরা, অবভিয়াসলি সেগুলোর ইয়েটা অনেক বেশি, সেখানে যদি আমরা জয়েন করতে পারি চাই তাহলে আমাদের ক্ল্যাট বলে একটা এক্সামিনেশন দিতে হয়, কমন ল অ্যাডমিশন টেস্ট। এই কমন ল অ্যাডমিশন টেস্টটা দিলে আমরা কিন্তু ন্যাশনাল ল কলেজে জায়গা পাবো, সেটা আমি আফটার গ্রাজুয়েশন গিয়ে এলে 3 ইয়ার্স কোর্সে ভর্তি হতে পারি, ব্যাপার একই, আমি এখানে নর্মাল কোর্সে হায়ার সেকেন্ডারি করেছি, করে 5 ইয়ার্স ল কোর্সে ভর্তি হয়েছি, আর আমি নর্মাল কোর্সে গ্র্যাজুয়েশন করেছি, করে 3 ইয়ার্স ল কোর্সে ভর্তি হয়েছি, আমার টাইমের কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, শুধু ডিসিশনটা নিতে আমি একটু দেরি করলাম, কিন্তু বেটার লেট দ্যান নেভার,
আফটার গ্রাজুয়েশন বেশ কিছুদিন বসে থাকার পরে লয়ে ভর্তি এরম অনেকে দেখা যায়, সেটা যদি না করে বা হয়তো মাস্টার্সও করে ফেলেছি তারপর দেখা গেলাম সুটেবল জব পাচ্ছি না বা কম্পিটিটিভ এক্সামিনেশন ক্র্যাক করতে পারছি না, তখন আবার নতুন করে একটা কোর্স করার জন্য বয়সও বেড়ে গেছে, অনেক বেশি সময় নষ্ট হয়ে গেছে, সেটাও না করে আমরা আগেও ডিসিশনটা নিতে পারি। আমাদের কলকাতাতে মানে সল্ট লেকে একটা ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্স, এছাড়া আরো 17টা আছে। এবার এগুলো কাউন্সেলিং এর নির্ধারিত হয় যে কে কোন ল কলেজে জায়গা পাবে যদি আমরা ক্ল্যাটে ক্র্যাক করতে পারি। এক্ষেত্রে হায়ার সেকেন্ডারিতে মিনিমাম 45% পেলে ওই 5 ইয়ার্স এর জন্য যাওয়া যায়, আর যদি গ্রাজুয়েট করা যায় তাহলে তো 3 ইয়ার্স কোর্স এর জন্য LLM যেটা সেটার মধ্যে যাওয়া যায়। এভিয়েশন ছোট থেকে প্লেন প্লেন দেখাটা আমাদের সবার কাছে খুব প্রিয় তাই না, আকাশে প্লেন উড়ে যাচ্ছে এটা খুব একটা মানে ফ্যান্টাসাইজ করে আমাদের সবাইকে যে আমরাও যদি উঠতে পারতাম, বা ভবিষ্যতে এখন তো বড় হয়ে গিয়ে আমরা অনেকেই প্লেনে চড়ে যেতেই হয় ফ্লাইটে এদিক ওদিক, তাই সেখানেও একটা প্রফেশনের জায়গা আছে অনেকের পছন্দ যে আমরা যদি ফ্লাইট থাকতে পারতাম। সেবা ফ্লাইটে জব অন ফ্লাইট জব একটা হয়, একটা হয় যে মাটিতে গ্রাউন্ড লেভেলে, কিন্তু ফ্লাইটের সাথেই সেক্ষেত্রে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির সাথেই জড়িয়ে থাকা যায় যদি আমরা আমাদের যে বিভিন্ন এয়ারপোর্টে যে জবগুলো থাকে সেগুলোতে জয়েন করি। এয়ার ট্রাভেল ম্যানেজমেন্ট, কার্গো অ্যান্ড লজিস্টিক, কেবিন ক্রিউ, এয়ার হোস্টেস, ফ্লাইট স্টুয়ার্ডস কোর্স, এই ধরনের নানান কোর্স আছে এই বিষয়ে। আর একটা হয় কমার্শিয়াল পাইলটের কোর্স, যে কোনো শাখায় হায়ার সেকেন্ডারি করার পরেই কিন্তু এই কোর্সগুলো জেনারেলি জয়েন করা যায়। আর কার্গো লজিস্টিক এন্ট্রান্স একটা থাকে, তার জন্য গ্রাজুয়েট হতে হয় কার্গো অ্যান্ড লজিস্টিক্স কোর্সটার ক্ষেত্রে। আমাদের এখানে ক্যামেলিয়া আছে, ফ্র্যাঙ্কলিন ইনস্টিটিউশন আছে, এই ধরনের কিছু ইনস্টিটিউশন যেগুলো পপুলার ইনস্টিটিউশন, সেখানে আমরা এই কোর্সগুলো করতে পারি। এয়ারলাইন্সে, এয়ারপোর্টে, বিভিন্ন জায়গায় আমরা ওই যেভাবে বললাম ফ্লাইট স্টুয়ার্ড হিসেবে, এয়ার হোস্টেস হিসেবে বা কেবিন ক্রিউ হিসেবে জয়েন করতে পারি। আর যারা পাইলট হতে চাইছো তাদের জন্য পাইলটের কোর্স আছে। হ্যাঁ, সেই পাইলটের কোর্স করার পরে একটা মিনিমাম অ্যামাউন্ট ওই ফ্লাইট টাইম আছে, যেটা যদি উড়ান কেউ করে তখন সে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমি ইগরুয়া ইউপি বারেলিতে যেটা আছে সেখান থেকে একটা PPL পাবে, মানে প্রাইভেট পাইলট লাইসেন্স পাবে। সেই প্রাইভেট পাইলট লাইসেন্সটা পেলে তবেই সে কোনো, সে প্রাইভেট হোক গভর্নমেন্টের কোনো ইয়েতে, এয়ারলাইন্সে পাইলট হিসেবে কাজ করতে পারবে। নেক্সট যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ফ্যাশন ডিজাইনিং। একটা হচ্ছে ফুড আর একটা হচ্ছে ফ্যাশন, যে দুটো মানুষের খুবই সহজাত, সেটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, যেটা খুব যে আপকামিং বা খুব আপডেটে নতুন কিছু তাই না, কিন্তু যেটা কোনো মানে চলে যাওয়ার ব্যাপার নেই। তো এই ফ্যাশন ডিজাইনিং এর ক্ষেত্রে আমরা ফ্যাশন এবং অ্যাক্সেসরিজ, নট অনলি ড্রেস মেটেরিয়াল, ড্রেসের ছাড়াও আমরা বিভিন্ন অ্যাক্সেসরিজ ইউজ করি থাকি, বিভিন্ন জুয়েলারিজ ইউজ করি বা ব্যাগ বা বেল্ট, শুজ, এসব কিছু নিয়েই অ্যাক্সেসরিজ ডিজাইনিং অনেক সময় হয়, নেটওয়ার্ক ডিজাইনিং হয়, ফ্যাশন ডিজাইনিং, টেক্সটাইল ডিজাইনিং, নানান ধরনের বি ডিজাইনিং এর কোর্স হয়। NIFT হচ্ছে সবচেয়ে প্রেস্টিজিয়াস জায়গা যেখানে আমরা ফ্যাশন ডিজাইনিং শিখতে পারি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, NIFT ক্যাম্পাস আমাদের এখানেও একটা আছে যেটা সল্ট লেক সিটিতে, 10+2 পাশ করে এই ধরনের এই কোর্সে জয়েন করা যায়। একটা অ্যাডমিশন টেস্ট ওরা একটা নেয়, ইন্টারনাল অ্যাডমিশন টেস্ট, সেখানে অ্যাডমিশন টেস্টে প্রাক পাশ করলে তবে ওটাতে ঢোকা যায়। ফ্যাশন ডিজাইনিং, ফ্যাশন কোঅর্ডিনেটর হিসেবে, ডিজাইনার হিসেবে নিজস্ব বুটিক খোলা যায় বা ফ্যাব্রিক কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার হিসেবে জয়েন করা যায়, বিভিন্ন ফ্যাশন শো অর্গানাইজার হিসেবে কাজ করা যায়, মানে অনেক ভার্সেটাইল অপরচুনিটি আছে, অনেক দিকে নিজেকে নিয়ে যাওয়া যায় যদি এই ধরনের কোর্স করে এই ফ্যাশন ইন্ডাস্ট্রিজে ঢোকা যায়। এক্সপোর্ট হাউসে চাকরি পাওয়া যায়, গার্মেন্ট স্টোর গুলোতে চাকরি পাওয়া যায়, টেক্সটাইল মিল গুলোতে চাকরি পাওয়ার সুযোগ থাকে, মার্কেটিং, ফ্যাশন রিলেটেড মার্কেটিং যে কোম্পানি সেখানে চাকরি পাওয়ার সুযোগ থাকে। এরপরে অ্যাডভার্টাইজিং, মাল্টিমিডিয়া, ফটোগ্রাফি, এখন তো অ্যাডভার্টাইজিং এর যুগ, মিডিয়ার যুগ, আমরা যাবাই জানি যে আমরা ভীষণ রকম এখন মিডিয়া দ্বারা প্রভাবিত বলি বা মিডিয়া আমাদের ঘিরে থাকছে সব সময়, স্পেশালি এখন ডিজিটাল মিডিয়ার যুগ বেশি বেড়ে গেছে, প্রিন্ট মিডিয়া কম, কিন্তু প্রিন্ট মিডিয়ারও ভূমিকা স্বীকার করা যায় না বা তাদের তারা যথেষ্ট প্রভাবও ফেলে আমাদের উপর।
এই এই ধরনের যারা মনে করছে যে আমরা মিডিয়ার লাইনে যেতে চাই, মিডিয়াতে থাকতে চাই, তাদের জন্য হাই সেকেন্ডারি পাশ করার পরেই বিভিন্ন আন্ডার গ্রাজুয়েট ডিপ্লোমা স্কিম থাকে, যেগুলো এমন নয় যে গ্রাজুয়েট হয়ে গেছি মানে আর ওদিকে যাওয়া যাবে না, তাও নয়। আমি যদি মনে করি এখনো আমি ওদিকে শিফট করতে পারি, বিএসসি অনার্স করা যায় মাস কমে আর ভিডিওগ্রাফিতে, বিএ অ্যাডভার্টাইজিং এ ব্যাচেলার ডিগ্রি আছে, বিএসসি বিএ বিকম মেজর করা যায় অ্যাডভার্টাইজিং এ, ফটোগ্রাফি নিয়ে যারা কাজ করতে চাও, ফটোগ্রাফি যারা অলরেডি দেখছো যে আমি হয়তো ভালো ফটোগ্রাফি করতে পারি, আমার সেই হাত আছে, পিয়ার গ্রুপস ও বলছে, তখন আমরা সেটাকেও পেশা হিসেবে নিতে পারি। তার জন্য বিভিন্ন কোর্স আছে যেখানে আমরা ফটোগ্রাফি রিলেটেড কোর্স গুলো করতে পারি। মাল্টিমিডিয়া অ্যানিমেশন, মাল্টিমিডিয়া অ্যানিমেশন তো এখন মানে আগে যেমন আমরা শুধু কার্টুন দেখতাম ছোটবেলায়, আমরা ভাবতাম যে মাল্টিমিডিয়া বোধহয় অ্যানিমেশন ব্যাপারটা ওইটুকুতে সীমাবদ্ধ, এখন কিন্তু তা নয়। এখন এখন যেটা হয়েছে, তোমরা সবাই জানো, তোমরা তো নিশ্চয়ই ওয়েব পেজ গুলোতে যাও, ওয়েব পেজে গিয়ে দেখতেই পাচ্ছ যে ওয়েব পেজের থেকে আরম্ভ করে বড় বড় মুভিজ সর্বত্র এখন মাল্টিমিডিয়া অ্যানিমেশনের যুগ। ফলে মাল্টিমিডিয়া অ্যানিমেশন, ইভেন গেমিং, গেমিং তো এখন একটা সাংঘাতিক পপুলার প্রফেশন হয়ে দাঁড়িয়েছে, গেমার্সরা প্রচুর আর্নও করেন, প্রচুর মানুষ এই গেমিং ব্যাপারটা ইন্ডাস্ট্রিতে যুক্ত থাকেন। সুতরাং মাল্টিমিডিয়া অ্যানিমেশন জানলে এই সমস্ত এখনকার যে ইন্ডাস্ট্রিগুলো তো নতুন ইমার্জড হয়ে গেছে সেগুলোতে জয়েন করা যাবে। লাইব্রেরি সায়েন্স, লাইব্রেরি সায়েন্স অ্যানাদার অপশন, আফটার গ্র্যাজুয়েশন আমরা লাইব্রেরি সায়েন্সের দিকেও শিফট করতে পারি 50-50% মার্কস থাকলে। বিলিভ, তারপরে এমলিভ করা যেতে পারে। আর একটা হয় যে ল্যাঙ্গুয়েজ শেখা, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা হাই সেকেন্ডারি পাশের পরেই শিখতে পারি, কিন্তু আমরা আফটার গ্র্যাজুয়েশনও যদি এটা শিখি তাহলেও আমাদের অনেকটা দক্ষতা বাড়ে এদিকে। এগুলোর যে স্কোপ গুলো যেমন ফরেন ট্রেডে বা এমবাসিতে বা টিচিং প্রফেশনেও আমরা যেতে পারি, যে ভবিষ্যতে এই ধরনের ল্যাঙ্গুয়েজ শেখানোর যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে অ্যাজ এ ফ্যাকাল্টি জয়েন করলাম, তার জন্য আমরা আফটার গ্র্যাজুয়েশন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শিখতে পারি। আর এখন যখন হয় যে মান্দারিন ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখো, আগে যেটা ছিল ফ্রেঞ্চ বা জার্মান এগুলো বেশি শিখতো লোকে, কিন্তু এখন যেটা হয়েছে জাপানিজ বা মান্দারিন, স্পেশালি মান্দারিন হচ্ছে চাইনিজদের ভাষা, এই মান্দারিন ল্যাঙ্গুয়েজটা এখন কর্পোরেট সেক্টরে যারাই চায়নার সাথে বিভিন্ন কাজ করেন, মাল্টি কাম ন্যাশনাল কোম্পানিজ গুলো, চায়না ওদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার আছে অনেক, ওরা জেনারেলি ইউজ করতে চায় না, ওরা ভীষণ রকম নিজেদের ভাষাতেই কাজ করতে স্বচ্ছন্দ বোধ করে। ফলে এখানে কিন্তু এই দোভাষীর কাজ, যেটা ইন্টারপ্রিটার হিসেবে কাজ পাওয়া বিভিন্ন কর্পোরেট সেক্টরও যারা মান্দারিন ভাষা জানে তাদেরকে অনেক সময় আজকাল কাজ দিচ্ছেন। এগুলো আমাদের শেখার জন্য নানান জায়গা আছে, কলকাতায় ভালো ভালো জায়গা আছে, স্কুল অফ চাইনিজ ল্যাঙ্গুয়েজ আছে, গোর্কি সদন, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, যেখানে আমরা এগুলো শিখতে পারি। আচ্ছা, এবারে মাস কমিউনিকেশন ইনফরমেশন এন্টারটেনমেন্ট, এটাও খানিকটা যেমন আগে আমি বললাম যে মাল্টিমিডিয়া অ্যানিমেশন বা অ্যাডভার্টাইজিং, সেটাও যেমন মিডিয়ার সাথে জড়িয়ে থাকা, মাস কমিউনিকেশন ইনফরমেশন এন্টারটেনমেন্ট এগুলো ওই মিডিয়ার সাথে জড়িত বিভিন্ন জবে যাওয়ার জন্য বিভিন্ন কোর্স। মাস কমিউনিকেশনে আমরা গ্রাজুয়েশন আফটার গ্রাজুয়েশন মাস্টার্স করতে পারি বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাও করতে পারি। খুব যারা আবার মুভি লাইনের দিকে আগ্রহী, যারা মুভি মেকার হতে চাও, যারা বানাতে চাও যে আমি আমি এগুলো ভালোবাসি আমি এটা করতে চাই, তাদের জন্য SRFTI মানে সত্যজিৎ রায় যে ইনস্টিটিউশন আছে আমাদের সত্যজিৎ রায়ের নামে, সেই ইনস্টিটিউশনটায় ফিল্ম স্টাডিজ এর, সেখানে গিয়ে আমরা শিখতে পারি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 3 ইয়ার্স ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট কোর্স আছে অ্যাবাউট ফিল্ম, যেমন ধরো ডাইরেকশন, ফিল্ম ডাইরেকশন, স্ক্রিন প্লে, ফিল্মের রাইটিং, এডিটিং, প্রডিউসিং, সাউন্ড রেকর্ডিং, এভরিথিং এর উপর, অ্যানিমেশন এর উপর। আর 2 বছরের ছোট ছোট টেলিভিশন রিলেটেড কোর্স আছে, যেমন টেলিভিশন সিনেমাটোগ্রাফি, ইলেকট্রনিক অ্যান্ড ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট, যারা টেলিভিশনে কাজ করতে যায়, টেলিভিশনের তো ব্যাকগ্রাউন্ডে প্রচুর মানুষ কাজ করেন, এখন তো টেলিভিশন মানে চ্যানেলের কোনো শেষ নেই, অফুরন্ত চ্যানেল, নিউজ চ্যানেলই কত, 24 আওয়ার্স 24x7 নিউজ চ্যানেলই কত, সেখানে প্রচুর মানুষ দেখে। ফটোগ্রাফি, যেমন যারা ফটোগ্রাফি শিখেছেন এখন দেখবে প্রতিটা নিউজ চ্যানেলে নিজস্ব বহু ফটোগ্রাফার থাকেন, যারা বিভিন্ন ফিল্ডে যান, গিয়ে ফটো তুলে আসেন, এবং তার সাথে একজন মিডিয়া পার্সন সঙ্গে থাকেন যিনি বলতে থাকেন ব্যাপারটা সম্বন্ধে। যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েট হওয়ার পরে কিন্তু SRFTI এর 3 ইয়ার্স যে ফুল টাইম পিজি কোর্স সেটা করা যায়, মানে সাউন্ড রেকর্ডিং অ্যান্ড সাউন্ড ডিজাইন কোর্সটার জন্য।
আর ওটাতে পার্টিকুলারলি ফিজিক্স থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। বাকি কোর্সগুলোর ক্ষেত্রে যে কোনো শাখার গ্র্যাজুয়েটই হবে, কিন্তু সাউন্ড রেকর্ডিং আর সাউন্ড ডিজাইন কোর্স যেটা, সেটার ক্ষেত্রে 10+2 লেভেলে যাদের ফিজিক্স ছিল তারাই একমাত্র আবেদন করতে পারে। এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের কাজে আমরা ঢুকতে পারি এই কোর্সগুলো, এগুলো খুব প্রেস্টিজিয়াস পপুলার কোর্স করক থাকলে। ফাইনালি আমি কিছু বুমিং প্রফেশন এখানে লিখেছি, আমরা যেটা প্যান্ডেমিক সিচুয়েশন আমরা ওভার করেছি বলবো না, উই মাস্ট বি অ্যাওয়ার, আমরা এখনো কনসাস থাকব, কারণ এখন তো আবার পেপারে অমিক্রন, তোমরা নিশ্চয়ই পড়ছো যে নতুন ভ্যারিয়েন্ট এসেছে, আমাদেরকে আমাদের মানে স্যাটিসফ্যাকশনের কোনো জায়গাই নেই এখনো, আমাদেরকে অনেকটাই সাবধানে থাকতে হবে। তবু আমরা অনেকটাই নর্মাল লাইফে ঢুকছি, কিন্তু এই নর্মাল লাইফে আসেও আমরা দেখছি গত 1.5 বছরের কিছু অভ্যাস কিন্তু আমাদের মধ্যে থেকে যাচ্ছে বা যাবেই হয়তো। এটা আমাদের লাইফটাকে একটা পার্মানেন্ট চেঞ্জ এনে দিল কিছু কিছু ব্যাপারে। যেমন কেনাকাটা, কেনাকাটা আগে যতটা ফিজিক্যালি গিয়ে আমরা কেনাকাটা করতাম, এখন অনলাইন রিটেইলিং এমন অভ্যাস হয়ে গেছে আমাদের এতদিনে, অনেকেই আর ফিরতে ফিরে যেতে রাজি নন, মনে করছেন এটাই ভালো। কিছু এন্টারটেনমেন্ট বিজনেস, যেহেতু মানুষ অনেকটা টাইম বাড়িতে কাটিয়েছেন, তারা এই শো দেখা, বিভিন্ন টিভি শো দেখা, চ্যানেল গুলো দেখা, তার সাথে সাথে বিভিন্ন ওয়েব শো দেখা, ওয়েব সিরিয়াল যেগুলো হচ্ছে সেগুলো দেখা, সেই এন্টারটেনমেন্ট বিজনেস এত ফ্লারিশ করে গেছে ডিজিটালি, সেগুলো আর কমবে বলে মনে হয় না। কিছু অ্যাপস আসছে, যেমন আগে লোকে যেগুলো বাইরে গিয়ে গিয়ে শিখতেন, স্পেশালি ফিটনেস অ্যাপস, ওয়েলনেস অ্যাপস, হেলথ কেয়ার অ্যাপস, সেগুলো এখন লোকে অ্যাপস অ্যাপস একটা 3,000-4,000 টাকা মান্থলি চার্জ নিচ্ছেন ওরা, এবং একটা একজন যোগা করছেন বা এক্সারসাইজ করছেন জিমে, সেই অ্যাপসটা জাস্ট ডাউনলোড করে রেখে দাও, একজন করছে তার সাথে সাথে করো, কোথাও মিস গেলে তারাই বলে দেবেন, ভালো হলে তারা আবার উৎসাহ দিচ্ছেন, এমন অ্যাপস মানে মনে হবে যেন একদম একটা অ্যাকচুয়াল এনভায়রনমেন্টে বসে আমি ব্যায়াম শিখছি বা যোগা শিখছি বা এক্সারসাইজ করছি। এই ধরনের অ্যাপস গুলো এখন ভীষণই পপুলার হয়ে গেছে। ইলেকট্রনিক মানি ট্রান্সফার, হাতে হাতে টাকা পয়সা লেনদেনটা আমরা অনেকটাই কমিয়ে ফেলেছি, বড় বড় কান্ট্রি গুলোতে তো অলমোস্ট বন্ধই হয়ে গেছে হাতে হাতে টাকার লেনদেন। আর এডুকেশনাল টেকনোলজি, এডটেক, এই যে বাইজুস, বাইজুস তো পায়োনিয়ার, তার পেছনে পেছনে বহু এসে গেছে এখন এডটেক কোম্পানি গুলো। এবং এখন আমাদের কাছে যা খবর, ইভেন যারা সদ্য গ্রাজুয়েশন করছে ইঞ্জিনিয়ারিং এ, তাদের কিন্তু অলমোস্ট ক্যাম্পাসিং এ তুলে নিচ্ছে কারা, ওই এডটেক কোম্পানিজ গুলো। এবং ফাইনালি তাদের হয়তো ওই মার্কেটিং জব করতে হচ্ছে বা ওই কনভিন্স করানো, এই ধরনের টেকনিক্যাল, এই ধরনের এডুকেশনাল ইয়েতে আসার জন্য প্যারেন্টস দেরকে কনভিন্স করানো, এই ধরনের কাজে তারা ঠেলে দিচ্ছেন, সেটা একটা অন্য ক্ষেত্র। কিন্তু তাদের যে বেসিক যেটা ইঞ্জিনিয়ারিং জব, সেটা অনেক সময় তারা পাচ্ছেন না, কিন্তু বাজার এখন এতটাই মানে ইয়ে করে রেখেছে এই ধরনের কোম্পানি গুলো, যে নতুন যারা ফ্রেশার্স যারা বেরোচ্ছেন তাদের অনেককেই বাধ্য হচ্ছেন তারা এই ধরনের কোম্পানি গুলোর কাছে যেতে। তাহলে আমরা এই এগুলো মাথায় রেখে যদি আমরা এগোই, যে এই ধরনের বিজনেস গুলো এখন খুব ফ্লারিশ করেছে তা, এবং এর সঙ্গে যা দরকার সেই রকম কাজ আমরা করতে পারি, সেই ধরনের কোর্স গুলো জয়েন করতে পারি, তাহলে আমাদের যাদের হয়তো খুব তাড়াতাড়ি চাকরি পাওয়ার দরকার তাদের পক্ষে সুবিধা। আচ্ছা, থ্যাংক ইউ। এবার তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে আমি শুনবো। তাছাড়া আরেকটা যেটা বলার আছে, আমি একটা ওই ভিডিও তোমাদের দেখাবো মনে করেছিলাম, যদি তোমরা চাও আমি তাহলে ভিডিওটা চালাবো। নিশ্চয়ই, আপনি দেখিয়ে দিন ম্যাডাম। দেখিয়ে দেবো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, তাহলে আমি ভিডিওটা দেখিনি, তারপর আমি 5 মিনিট তোমাদের সাথে একটু ইন্টারঅ্যাক্ট করতে চাই, তোমরা কেউ কি বলতে চাও, তারপর আমি আমার ফাইনালি শেষ করব। ঠিক আছে, আমি ভিডিওটা একটু চালাই, খুবই মোটিভেশনাল একটা ভিডিও। আচ্ছা, আমাকে একটু ফিডব্যাক দেবেন যে ভিডিওটা সাউন্ডটা অনেক সময় সমস্যা করে, সেটা শুনতে পাচ্ছেন কিনা। আর একটা ভিডিও মিস করতে না চাইলে বেল আইকনে ক্লিক করুন। 6 years back I had a quote pinned. শোনা যাচ্ছে কি? Absolutely, absolutely. শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হোক, তারপর আমি কথা বলব। On my study desk for 2 long years while I was preparing for the UPSC civil service examination. Back then I didn't know whether it worked, but today I know for sure it does. Hello everyone, I'm Shweta Agarwal. I'm an IAS officer by profession. আমার জন্ম ভদ্রেশ্বরে হয়েছে,
যেটা হুগলি জেলার একটা ছোট টাউন, আমি মোস্ট অফ ইউ মাইট নট বি ইভেন অ্যাওয়ার অফ দিস টাউন, আমার জন্ম একটা খুব কনজারভেটিভ মারবাড়ি ফ্যামিলিতে হয়েছে। আমার আমি যখন when I'm born, I'm sure no one was happy. It brought happiness to no one excepting my parents. আমার ঠাকুরমা আমার ঠাকুরদা they badly wanted a son. তো ওনারা আমার মা বাবাকে একটা আলটিমেটাম দিয়ে দিলেন যে একটা ছেলেকে জন্ম দিতে হবে, না হলে একটা ছেলেকে অ্যাডপ্ট করতে হবে, কারণ বংশের নাম তো শুধু একটা ছেলেই আগে নিয়ে যাবে, মেয়েরা কিছু করতে পারবে না। লাকিলি মাই প্যারেন্টস ডিসাইডেড এগেনস্ট ইট। এবার সেকেন্ড কোয়েশ্চেন ওয়াজ আমার বেসিক এডুকেশন। আমার ফ্যামিলিটা খুব বড়, আমরা 25-30 জন আছি আমার ফ্যামিলিতে, আর আমার জেনারেশনে আমরা 15 জন আছি, আর এই 15 জনের মধ্যে আই এম ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট। আর আমার আগে আমার সব কাজিনসরা, স্পেশালি আমার ফিমেল কাজিনসরা, কোনোদিন কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে যায়নি। ওরা ওদের ইদার 18-19 বছরে বিয়ে হয়ে গেল বা ওরা লোকাল হিন্দি বা বাংলা মিডিয়াম স্কুলসে পড়েছে। আমার মা বাবা খুব মানে স্ট্রংলি চাইতেন যে আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ি, কারণ ওনারা মানে খুব নিজেকে ইনফিরিয়ার ভাবতেন, কারণ ওনারা ইংলিশে কথাবার্তা করতে পারতেন না। আমি অনেকবার ওনাদের বুঝিয়েছি কিন্তু এটা ওনাদের ভাবনা ছিল, তো তাই ওনারা চাইতেন যে আমি একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে যাব। এটা খুব অবসেশন হয়েছে ফ্যামিলিতে, কিন্তু ওনারা বললেন না। এবার আমি সেন্ট জোসেফ কনভেন্ট চন্দননগরে আমি ভর্তি হলাম। ভর্তি তো হয়ে গেলাম, কিন্তু স্কুল ফি কোথায় থেকে আসবে? 165 টাকা সেই সময়কার মাসিক ফি ছিল, আর আমার বাবা আনএমপ্লয়েড ছিলেন। উনি ছোট মোটো অনেক কাজে হাত দিয়েছিলেন কিন্তু কিছুই চলেনি। ফাইনালি উনি ডিসাইড করলেন যে যদি ডেইলি ওয়েজের হিসাবেও কাজ করতে হয় উনি করবেন, 10 টাকা আয় করবেন, তো তার মধ্যে থেকে 5 টাকা রেখে দেবেন, সো দ্যাট মাসের শেষে 150-এর মতন টাকা হয়ে যায় আমার স্কুল ফিসের জন্য। আমার মারবাড়িতে, আমাদের মারবাড়ি সোসাইটিতে কি হয় না, আমরা যখন দিদাদের বা রিলেটিভসদের বাড়িতে যাই, তো আমাদের 5-10 টাকা এমনি দিয়ে দেওয়া হয় কি যা মিষ্টি খেয়ে আয়, চকলেট কিনে নে। এখন যে ডেইলি মিল্কটা 40 টাকায় বিক্রি হয়, সেই সময় 5 টাকায় বিক্রি হতো, আমি কোনোদিন সেটা কিনিনি। আমি গিয়ে ওই 5-10 টাকা মাকে দিয়ে দিতাম, আর মা ওইটা কালেক্ট করতেন কি কোনোভাবে এক মাসের ফি যেন জমা হয়ে যায়। এইভাবে আমার জার্নি শুরু হয়েছে টুয়ার্ডস অ্যাটেইনিং বেসিক এডুকেশন। আমি যখন সেকেন্ড স্ট্যান্ডার্ডে ছিলাম, স্কুলে ফেস্ট ছিল, স্কুল থেকে বলা হয়ে গিয়েছিল যে বাড়ি থেকে টাকা নিয়ে আসবে, নানা রকমের গেমস হবে, খাবার দাবার হবে। মা বাবাকে গিয়ে বললাম, তো মা বাবা বলল ওনাদের কাছে টাকা নেই দেওয়ার, বললেন শুধু একটা জিনিস দিতে পারেন, এডুকেশনের চেষ্টা। ওনারা চেষ্টা করতে পারেন কিন্তু পড়াশোনা আমাকে করতে হবে, আর ওনারা বললেন যে এডুকেশনই আমার একমাত্র অ্যাসেট হবে। এই জিনিসটা আমার মনের মধ্যে একদম ঘর করে নিল। আমি বুঝে গেলাম কি যদি আমাকে নিজের বা মা বাবার সাহায্য করতে হবে, আমি একভাবেই করতে পারি, পড়াশোনা করে। আর তারপরে থেকে আমার জার্নি শুরু হলো। আমি স্কুলে ওয়ান অফ দি বেস্ট স্টুডেন্টস ছিলাম সবসময়, সামহাও স্কুল থেকে ক্লাস 12 অবধি পাস করলাম। এই মাঝখানে আমার মা বাবার ফাইন্যান্সিয়াল কন্ডিশনও খুব ইম্প্রুভ করেছে। যখন কলেজে যাই, কলেজে সেন্ট জেভিয়ার্স কলেজ ইকোনমিক্সে আমি আমার এডমিশন হলো, যখন কলেজে যাই তো তখন দেখি যে আমার বাড়ি থেকে আমার আগে কেউ গ্রাজুয়েশন করেনি। বাবার বড় দাদা বলছেন আমাকে, এত পড়াশোনা করে হবেটা কি, লাভ তো কিছু নেই, আলটিমেটলি তো তোমাকে চোখাবর্তনই করতে হবে। কিছু বলিনি, বাবাকে গিয়ে বললাম, আর বললাম আমি গ্রাজুয়েট হব, আমি বাড়ির আমার ফ্যামিলির সবচেয়ে প্রথম ফার্স্ট গ্রাজুয়েট হব। 2008 আমি যখন জেভিয়ার্স থেকে গ্রাজুয়েট করি, আই গ্রাজুয়েট উইথ আ ফার্স্ট ক্লাস ডিগ্রি, অ্যান্ড আই ওয়াজ ওয়ান অফ দ্য টপ 10 or 15 স্টুডেন্টস ইন দ্য ইউনিভার্সিটি। তারপরে পোস্ট গ্রাজুয়েশন করলাম, আর তারপরে ডেলয়েটে চাকরি পেলাম। চাকরি করার যখন আমি চাকরিতে আছি ডেলয়েটে, তখন বারবার আমার ছোটবেলার একটা স্বপ্ন বারবার আমাকে নাজ করত। আমার বাড়ির খুব কাছে ভদ্রেশ্বর পুলিশ স্টেশন ছিল, তো এবার ওই পুলিশ স্টেশনে থেকে যখনই অফিসার্সদের খাকিতে দেখতাম, ওই খাকি আমাকে খুব অ্যাট্রাক্ট করতো। আই ওয়াজ ভেরি ফ্যাসিনেটেড বাই খাকি। আমি জানতাম না সেই সময়, ইট ওয়াজ জাস্ট 5-year-old মি, সেই সময় আমি জানতাম না যে দিস ফ্যাসিনেশন ফর খাকি would actually be my stepping stones, my baby steps towards my civil services dream, towards my IAS dream. Ami jokhon class 12 e chilam, kono ekta sarkari doftore giyechhilam kono ekta kaj niye,
একটা টেবিল থেকে দ্বিতীয় টেবিল, দ্বিতীয় টেবিল থেকে তৃতীয় টেবিল করে করে যখন আধ ঘন্টা এক ঘন্টা হয়ে গেল, খুব রাগে, খুব রেগে গিয়ে আমি ওদের ওই ক্লার্কসদের বলে দিয়েছিলাম, একদিন আমি তোমার ডিএম হয়ে আসবো, তখন তুমি বুঝবে। তখন জানতাম না ডিএম হতে গেলে কি কি লাগে, কত পরিশ্রম করতে হয়, বাচ্চা ছিলাম বলে দিলাম। এবার ফাইনালি আমি ডেলয়েটে চাকরি করতে করতে ডিসাইড করলাম, দিস ইজ নাও অর নেভার। আমি আমার রেজিগনেশনটা সাবমিট করলাম, আর আমার ম্যানেজার আমাকে খুব চেষ্টা করলেন যে আমাকে পারসুয়েড করার চেষ্টা করলেন কি আমি এটা রং ডিসিশন নিচ্ছি, ভুল ডিসিশন নিচ্ছি। উনি আমাকে বললেন, সেটা দেখ ভাই, 5 লাখের থেকে বেশি লোকেরা এই পরীক্ষাটা লেখে, আর শুধু 90 জন, ওনলি 90 গেট ইন টু IAS। আমি স্যারকে বললাম, স্যার আপনি কেন ভাবছেন যে আমি ওই 90-এর মধ্যে থাকবো না? আর দ্বিতীয় থিং স্যার, ইটস ডিফিকাল্ট, বাট সিন্স ওয়েন হ্যাজ ইজি বিন ওয়ার্থ ইট? আমি রিজাইন করে চলে এলাম ভদ্রেশ্বর। আমি একটা কোচিং ইনস্টিটিউটে এনরোল করলাম, কয়েকদিন পড়লাম, কিন্তু তারপরে ছেড়ে দিলাম। একটা ভালো জিনিস হলো, আমি কয়েকটা প্রিভিয়াস ইয়ার্স এর সাকসেসফুল ক্যান্ডিডেটসের নম্বর জোগাড় করতে পারলাম ওই কোচিং ইনস্টিটিউট থেকে, ওদের ফোন করে একটা বেসিক গাইডেন্স নিলাম। দিস ওয়াজ সামওয়্যার অ্যারাউন্ড জুন জুলাই 2011, টিল অক্টোবর খুব ভালো পড়াশোনা চলছিল। ফাইনালি টুয়ার্ডস দি এন্ড অফ 2011 এভরিথিং ওয়েন্ট ফর আ টস, একদমই পড়তে পারছিলাম না, আর খুব খারাপ মেন্টাল স্টেটে ছিলাম। মা বাবাকে অনেকজন বলছিল, মেয়েটা 24-25 বছরের হয়ে গেছে, এর সব বোনেদের বিয়ে হয়ে গেছে, এটা কি কোনো মানে টাইম আছে বাড়িতে বসে থাকার, একেই ভালো চাকরি ছাড়িয়ে দিয়েছ, ব্লা 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 ব্লা। মা বাবা খুব চিন্তায় পড়ে যেতেন, অনেকবার জিজ্ঞেস করতেন তুই কি করতে চাস। কিন্তু তখনও ওই মেন্টাল স্টেটেও আমি এক জিনিস ওনাকে বলতাম, করব তো আমি IAS, আর এটা হবে, ইটস জাস্ট আ ম্যাটার অফ টাইম, হ্যাভ ফেথ। ফাইনালি 2012 মে মাস যখন প্রেলিমস দেওয়ার টাইম এলো, আমি ভাবলাম আমি তো প্রিপারেশন করিনি, আমি দেব না। মা বাবা বললেন, না যাও, কিছু হবে না, তো অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স তো হবে। আর আই থিঙ্ক দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট থিংস দ্যাট হ্যাপেন্ড, কারণ অনেকবার কি হয় যে ফিয়ার অফ ফেলিয়ার না আমাদের ইট স্টপস আস ফ্রম টেকিং দ্য রাইট স্টেপ। সামটাইমস ইউ নিড টু গো আউট দেয়ার অ্যান্ড ফেল জাস্ট টু বি এবল টু সাকসিড লেটার। আর আমি সেটাই করলাম, পরীক্ষা দিয়ে জানতাম হবে না, কিন্তু এটাও বুঝে গেলাম কি এটা ক্র্যাক করা যায়, শুধু পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে। এলাম, বাবাকে বললাম আমি শিফট করছি কোলকাতায়, ভদ্রেশ্বরে আর পড়াশোনা হচ্ছে না, টলিগঞ্জে একটা ছোট ফ্ল্যাট নিলাম, পড়তে আরম্ভ করলাম। তখন জানলাম যে একটা সিঙ্গল লেডি, হাউ ডিফিকাল্ট ইট ইজ ফর হার টু স্টে ইন এ সিটি ফর টু লং ইয়ার্স, নানা রকমের প্রশ্ন, এর বাড়ি তো 2 ঘন্টা দূরে আছে, কাজও করে না, কেন বসে আছে বলো তো। যাই হোক, পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম, কিছু করার নেই। 2013 নোটিফিকেশন যখন বেরোলো, পুরো সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, সবাই প্যানিক, আমরা সবাই প্যানিক করে গেলাম। কিন্তু আমি ভাবলাম না, পড়াশোনা করেছি, দেব, যাই হোক দেখা যাবে। প্রিলিমস ক্লিয়ার করলাম, মেইনস ক্লিয়ার করলাম, ইন্টারভিউ ক্লিয়ার করলাম। 2014 মে মাসে যখন রেজাল্ট বেরোয়, মে জুনে, আই সিকিউরড র্যাঙ্ক অফ 497 ইন দ্য কান্ট্রি, অ্যান্ড আই গট ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, কাস্টমস অ্যান্ড সেন্ট্রাল এক্সাইজ। এবার খুশি ছিলাম যে মেরিট লিস্টে নাম উঠেছে, কিন্তু দুঃখ ছিল যে যে র্যাঙ্ক চেয়েছিলাম সেটা হয়নি। আমি ডিসাইড করলাম আমি আবার লিখব। এবার এই পরীক্ষার ব্যাপারে একটু বলতে চাই আপনাদের, এই পরীক্ষাটা বারবার দেওয়া নিজের মধ্যে ইটস আ স্ট্রাগল ইন ইট সেলফ। রোজ মিনিমাম 8 থেকে 9 ঘন্টা পড়তে হয়, আর এটা এক বা দু সপ্তাহ বা দু মাসের জন্য না, এটা প্রত্যেক দিন বছরের পর বছর পড়তে হয়। তো আর স্পেশালি একটা চাকরি পাওয়ার পর আবার ওই প্রসেসে যাব, ইটস অ্যাকচুয়ালি আ ভেরি হারকিউলিয়ান টাস্ক, বাট আই ওয়াজ লাইক না করব। তার মধ্যে অনেকজন আমাকে বলল, আর ছোট নেই তুই, ইউর 26-27, চাকরি তো পেয়ে গেছিস, আর ভালো চাকরি পেয়েছিস, আর কি করতে চাস, বিয়ে করে নে। সবাইকে এটাই বলতাম, 32 বছরের পরে এই পরীক্ষাটা লিখতে পারবো না, কিন্তু 32 বছরের পরে বিয়ে অবশ্যই করতে পারবো, অ্যাট ম্যাক্স এইটাই হবে যে 50th ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করার আগে মরে যাব, কিন্তু 32-এর পরে পরীক্ষা হবে না, আমি লিখব। আবার লিখলাম, ক্লিয়ার্ড অল দ্য 3 স্টেজেস। আর জুলাই 2015 যখন রেজাল্ট বেরোলো, আই সিকিউরড অ্যান অল ইন্ডিয়া র্যাঙ্ক অফ 141, 10 মার্কসে IAS পেলাম না, কিন্তু IPS পেয়ে গেলাম। আর ওই যে খাকির স্বপ্নটা ছিল, যেটা দিয়ে এই পুরো জার্নিটা শুরু হলো, প্রথমবার ওই খাকিটা পড়লাম। এবার নিজের মনে ডাউট এসে গেল, ডিলেমা এসে গেল, খাকি থেকে শুরু হয়েছে, খাকি পেয়ে গেছি, এবার কি
কিন্তু মনের কোন কোনায় একটা একটা ভয়েস ছিল যে বারবার বলছিল শ্বেতা ইউ হ্যাভেন্ট ট্রাইড এনাফ। তখন ভাবলাম কি যদি নিজের মনই বলছে ইউ হ্যাভেন্ট ট্রাইড এনাফ দেন ইউ হ্যাভ নট ট্রাইড এনাফ, এক আর অ্যাটেম্পট, অ্যান্ড আই গেভ ইট এভরিথিং। ফাইনালি 2016 বছরের 10th May, ইট ওয়াজ 10th May 2016, রেজাল্ট এলো, আমি অল ইন্ডিয়াতে 19 র্যাঙ্ক করলাম, ওয়েস্ট বেঙ্গলের টপার। আর বহু বছর পরে, আই থিঙ্ক অলমোস্ট আফটার 10 ইয়ার্স, ইট ওয়াজ সামওয়ান ফ্রম ওয়েস্ট বেঙ্গল গট এ sub-20 র্যাঙ্ক, 20 থেকে কম র্যাঙ্ক এসেছে কারো। সো এইভাবে আমার আইএস ড্রিমটা আমি অ্যাচিভ করলাম। এই যে পুরো 6 বছরের যে জার্নি আছে এটা খুব টাফ ছিল, বাট ইট হ্যাজ গ্রুমড মি, ইট হ্যাজ হেল্পড মি বিকাম আ বেটার হিউম্যান বিং। আর একটাই জিনিস আমি শিখেছি এই জার্নি থেকে, যদি আপনি স্বপ্ন দেখছেন, যদি আপনি পরিশ্রম করতে রাজি আছেন, রেডি আছেন, আর যদি আপনার প্রেপারেশনটা ভালো হয়, আপনি যে কোনো স্বপ্নটাকে অ্যাচিভ করতে পারবেন। আমি একটা ছোট টাউন ভদ্রেশ্বরকে বিলং করি, আর আই ওয়াজ আ স্মল টাউন গার্ল উইথ বিগ ড্রিমস, আই জাস্ট ডিডন্ট ওয়ান্ট টু সেটল। আর আমি সবাইকে, আমার মতন সবাইকে এটাই বলবো, স্বপ্ন দেখুন অ্যান্ড ড্রিম বিগ অ্যান্ড ব্যাক ইট আপ উইথ হার্ড ওয়ার্ক, জিল অ্যান্ড প্রেপারেশন। There is nothing that's impossible, because the future belongs to those who believe in the beauty of their dreams. And if you really want something, all the universe conspires in helping you to achieve it. And this was the quote that was written on my study desk 6 years back. Thank you. এই ভিডিও সম্পর্কিত আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানান। আর ভিডিও খুব মোটিভেশনাল ভিডিওটা, সত্যি তাই। অর্কদীপ, ডক্টর অর্কদীপ মিত্র, যিনি এই প্রোগ্রামটার একটা দায়িত্ব পালন করেছেন, আর আমি বলেও ছিলাম গোড়াতে যে উনি এই প্রশ্নদের সঙ্গে চ্যাটে ইউটিউব থেকে বা যেখানে যা প্রশ্ন এসছে উনি সেটা নিয়েছেন, রেলিভেন্ট হয়তো আপনার কাছে দু একটা পোস্ট করবেন, তাহলে বলি ওনাকে, ডক্টর মিত্রকে। আচ্ছা, একটু ডক্টর মিত্রকে আমি রিকোয়েস্ট করবো যে উনি যেন প্রশ্নটা একটু বলে বলেন। এক সেকেন্ড, আমি একটু ইন্টারাপ্ট করছি, আমার ল্যাপটপটা চার্জ চলে যাচ্ছে, আমি একটু চার্জ দিয়ে নি। হ্যাঁ, চার্জ সেটা লাগে। গ্রাজুয়েশন তার জন্য কিছু ট্রেনিং প্রোগ্রাম ইনিশিয়েট করেছে, তো অনেক স্টুডেন্ট তো এমন আছে যারা 10+2 যে কোয়ালিফিকেশন সেইখান থেকেই মানে সেরকমও কিছু এক্সাম দিতে চায়, তো তাহলে তারা যদি গ্র্যাজুয়েশন এর এই রেগুলার পড়াশোনা চলতে চলতেই সেই প্রিপারেশন নিতে চায়, এরকম কি গভর্নমেন্টের কোনো ইনিশিয়েটিভ আছে যে সেগুলো তারা অ্যাভেল করতে পারবে কিনা? হ্যাঁ, আমাদের যে স্পেশাল কোচিং প্রোগ্রামটা আছে ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্টে, সেটা এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা WBCS এক্সাম রিলেটেড, যেখানে গ্র্যাজুয়েশন ইজ দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। কিন্তু সব এক্সামে তো তাই নয়, অনেক সময় হয় IBPS এর জন্য হয়, অনেক সময় হয় স্কুল সার্ভিস এক্সামিনেশনের জন্য হয়, যেগুলো যে ক্রাইটেরিয়া। আবার এমনও হয় ওই স্টাফ সিলেকশন কমিশনারেও বেশ কিছু এক্সাম ক্লারিক্যাল এক্সামের জন্য প্রিপারেশন নেওয়ানো হয়, ক্লাসেস করা হয়, তখন তারা 10+2 তারাও জয়েন করতে পারবে, প্রভাইডেড যে ওদের এমপ্লয়মেন্ট ব্যাংক এনরোলমেন্ট আছে আর 18 ইয়ার্স কমপ্লিশন হয়ে গেছে। তো এই এমপ্লয়মেন্ট ব্যাংক এনরোলমেন্টটাই ওদের কাছে খুব জরুরি এখন থেকেই করতে। হ্যাঁ, ওটা করতে হবে, ওটা করতে হবে, মানে ফ্রি অফ কস্ট ট্রেনিং, যেটা স্পেশাল কোচিং প্রোগ্রাম ফর কম্পিটিটিভ এক্সামিনেশন, এটা আমি যতটা জানি মেইনলি ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্টই করাচ্ছে। আর আইএস এর কোচিংটা অবশ্য ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট করায় না, আইএস এর কোচিং রিসেন্টলি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটে চালু হয়েছিল ATIতে, আর সেন্ট্রাল গভর্নমেন্টের হয়তো একটা কোচিং আগে ছিল, যেমন আশুতোষ কলেজে বোধহয় আগে একটা কোচিং হতো, কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গেছে কিনা ওটা লেটেস্ট আপডেটটা আমার কাছে নেই। কিন্তু যারা অল্প পড়াশোনা করেছে, যারা হাই সেকেন্ডারি কোর্স করেছে, যারা তারপরে ড্রপ আউট, তারা কিন্তু ওই বিভিন্ন এক্সাম আছে ক্লারিক্যাল বা গ্রুপ ডি, সেগুলোতে বসতে পারে, এবং তার জন্য প্রিপারেশন মাঝে মাঝেই হয় আমাদের ওখানে,
ওরা একটু যোগাযোগ রাখলেই জানতে পারবে। থ্যাংক ইউ। এবার আরেকটা কোয়েশ্চেন আছে, একজন স্টুডেন্ট জানতে চাইছে যে যদি সে একই সাথে, ধরুন সে আমাদের কলেজে বিএ পড়ছে কোনো একটা পার্টিকুলার অনার্সে অথবা বিএ জেনারেল, তো সাইড বাই সাইড কি একই সাথে সে ওই কোর্সগুলো করতে পারে, মানে কলেজও অ্যাটেন্ড করবে আবার ওই কোর্সটাও? মানে এটা তো আপ টু হিম অর হার, যদি সে ম্যানেজ করতে পারে টাইম, আমাদের তো কোনো অসুবিধা নেই। সে যদি তার কলেজ ম্যানেজ করেও আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারে, জেনারেলি আমাদের ওখানে কোচিং প্রোগ্রামগুলো 10 ডেজ প্রোগ্রাম হয়, অ্যাটেস্টেড 10 ডেজ, আবার 10 ডেজ বাদে হবে তো নেক্সট মান্থে 10 ডেজ হলো, এইভাবে হয়। তো ওই 10 দিন যদি ওর পক্ষে আসা সম্ভব হয়, আমরা অনেক সময় একটু ছাড়ও দিই যে হয়তো কেউ ফার্স্ট হাফটা করে আমাকে, এরকম এবারেই হয়েছে, একটি মেয়ে বললো যে ম্যাডাম আমি তো ঠিক বুঝতে পারিনি এতক্ষণ হবে, আমার কলেজের ক্লাস আছে, আমি কি একটু চলে যাব, আমরা ছেড়ে দিলাম, আচ্ছা ঠিক আছে তুমি কলেজটাও করে এসো, আর তবে চেষ্টা করো যখন ক্লাস করছো এখানে পুরো টাইম ক্লাস করলে মানে তুমি বেনিফিটেড হবে, আদারওয়াইজ তোমারই ক্ষতি হবে যদি তুমি পুরো ক্লাসটা না করতে পারো। মানে আমি না হয় পাঠিয়ে দেবো, যখন নেক্সট টাইম আমার কাছে এই ধরনের কোনো এক্সামের জন্য আসবে আমি আপনাদেরকে একটা লিফলেট করে দেবো, যা জানতে পারে ওরা, আপনারা সেটা স্টুডেন্টদের মধ্যে ডেমো দিয়ে দিলেন বা ওদেরকে ওয়াল আপ করে দিলেন, ওরা দেখে নিল, সেটা করতে পারে। নেক্সট আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে একজন স্টুডেন্ট জানতে চাইছে যে গভর্নমেন্ট এক্সাম বাদ দিয়েও তো কিছু প্রাইভেট সেক্টরে কিছু নন কনভেনশনাল যে এক্সামগুলো হয় বা যে পরীক্ষাগুলো হয়, সেইগুলোর জন্য কি কোনো ট্রেনিং গভর্নমেন্ট প্রোভাইড করে, মানে প্রাইভেট সেক্টরের যে? না, অ্যাজ সাচ সেরকম কোনো ট্রেনিং আমাদের কাছে এখন এই মুহূর্তে নেই, তার জন্য ওই যারা স্টাইপেন্ড পাচ্ছে তারা যদি বাইরে কোনো কোর্স করতে চায় সেই স্টাইপেন্ড দিয়ে তারা সেটা নিজের ইয়েতে করতে পারে, আর আলাদা কোনো কোর্স সেরকম ভাবে নেই। আপাতত আর তো কোনো স্টুডেন্টদের থেকে এখন কোনো কোয়েশ্চেন নেই, আসলে স্টুডেন্টরা অনেকেই অনলাইন ক্লাস করতে চলতে ইউটিউবে আমরা দেখছি যে অনেকজন দেখছে, তো এই মুহূর্তে যে স্টুডেন্ট তোমরা গুগল মিটে আছো, তোমরা কি ডাইরেক্টলি ম্যামকে কোনো কোশ্চেন করতে চাও? তোমরা তো শুনলেই, কোনো ভয় পাওয়ার কিছু নেই, তোমরা নির্ভয়ে কিন্তু প্রশ্ন করতে পারো, কোনো ভয় পাওয়ার তোমাদের কোনো মানে সংকোচেরও কোনো জায়গা নেই, ভয় পাওয়ারও কোনো জায়গা নেই, তোমরা খোলা মনে যে কোনো তোমাদের কোয়ারি থাকলে তোমরা ম্যামকে কিন্তু জানতে চাইতে পারো। নিশ্চয়ই, মানে রেসপন্স পেলেই আমার ভালো লাগবে, এবার সব প্রশ্নের হয়তো উত্তর যদি নাও দিতে পারি এখনি, আমার নোট করা থাকবে, আমি পরে সেটা কনভে করে দিতে পারবো, কিন্তু তোমরা যত রেসপন্স করবে আমার ভালো লাগবে। ম্যাম, হ্যাঁ শুভাঙ্কি বলো। ম্যাম ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু বেগ ইওর পার্ডন ম্যাম, বিকজ আই কুডন্ট রেসপন্ড দ্যাট টাইম, আই ওয়াজ আউট অফ মাই হোম ইন দ্য ভ্যাকসিনেশন সেন্টার, স্যার রিকোয়েস্টেড মি টু। নো, ইটস পারফেক্টলি অল রাইট, প্লিজ। হ্যাঁ, ভ্যাকসিনেশন সেন্টারে বসেও অ্যাটেন্ড করেছি পুরোটা। হ্যাঁ, দ্যাটস অ্যামেজিং, থ্যাংক ইউ। I have a question. আমরা যদি মানে WBCS এই সব এক্সামস গুলো, কম্পিটিটিভ এক্সামস গুলোর জন্য অ্যাপিয়ার করতে চাই, আমাদের ম্যাথস যে সেকশনটা থাকে সেটা বেসিক্যালি খুব ইজি হয় আমি শুনেছি, বাট ম্যাম টাইমের খুব একটা ম্যানেজমেন্টের ব্যাপার থাকে, তো মানে কি করে মানে ম্যাম কোয়েশ্চনটা পড়ার জন্য যে সময়টা থাকে সেই সময়টার মধ্যে আমাদের আনসার করতে হয়, তো ম্যাম এইটা কি করে ম্যানেজ করবো যদি একটু? টাইম ম্যানেজমেন্ট করার একটাই রাস্তা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, যত তুমি প্র্যাকটিস করবে, ওই জন্য আমি বারবার দেখবে মক টেস্টের কথা বললাম, মক টেস্ট দেওয়াটা পড়াশোনা করার থেকেও অনেক বেশি এফেক্টিভ যাকে বলে, তুমি বারবার চেষ্টা করো মক টেস্ট বসার, ওই একদম সময় মিলিয়ে অনলাইন মক টেস্ট যেখানে পাবে, আমাদের আকর্ষণ পোর্টালেও পাবে, বাইরে প্রাইভেট পোর্টালও অনেক আছে যারা এরা মক টেস্ট প্রোভাইড করে, বা পুরোনো সিলেবাস সেটা নেটে ঘাটলেই পুরোনো 10 ইয়ার্সের কোয়েশ্চেন পেয়ে যাবে, সেগুলো দিয়ে বারবার বসতে থাকো। আর কিছু হয় সহজ পদ্ধতি, সেটা মানে একটা ম্যাথস আমরা যেভাবে ছোট থেকে করে শিখি সেভাবে না করে কম্পিটিটিভের জন্য সহজে ব্যাকে ক্যালকুলেশন করে নেবার কিছু কিছু টিপস থাকে, যেটা ফ্যাকাল্টিরা জানেন যারা এই ধরনের পড়াশোনা শেখান, তুমি যদি সেটা প্রাইভেটলিও কোনো কোথাও ভর্তি হয়ে যেতে পারো বেটার, না পারলে আমাদের যেটা হয় সেখানেও যারা আসেন খুব ভালো ফ্যাকাল্টি আসেন, তাদের থেকে যিনি ম্যাথসের ফ্যাকাল্টি তাদের বললে
তারা তোমাকে সেই টিপস গুলো বলবেন। তারা এমনি খানিকটা আলোচনা করে নো, আর যদি তুমি স্পেশালি আগ্রহ দেখাও যে আমাকে সেই ধরনের বলুন, বা দেখবে কুইকার ম্যাথ বলে একটা বই পাওয়া যায়, কামাল মোস্তাফা বা কামাল গাজী, আমি সরি আমি ভুলে যাচ্ছি অথরের নামটা, কুইকার ম্যাথস, এই কুইকার ম্যাথস বইটাতে খুব ভালো কিছু এরকম প্রসেস লেখা থাকে, যেখানে যেটা পড়লে তুমি চট করে ক্যালকুলেট করে ফেলার এটা জানতে পারবে, তারপর প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে, নাথিং ইজ ইম্পসিবল। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম ম্যাম। হ্যাঁ বলো। আমি বলছি যে আপনাদের অফিসটা কোথায় মেইনলি? ইস্ট কলকাতা অফিসটা এন্টালি মার্কেট স্টপেজে, এন্টালি মার্কেট স্টপেজে নেমে তারপরে ওই একটুখানি যেতে হয়, কাউকে বললে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কোথায় ওরা দেখিয়ে দেবে। ওকে ম্যাম, ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা আর কেউ? আচ্ছা, আর যদি কিছু না থাকে তাহলে আমি এবার শেষ করতে চাইবো। তাহলে ম্যাম, আমাদের অর্গানাইজিং সেক্রেটারি প্রফেসর সৌমেন্দ্র লাহা নিয়ে একটা ব্রিফ বক্তব্য। আচ্ছা, নমস্কার। গুড আফটারনুন ম্যাম, আই থিংক আই এম অডিবল টু অল অফ ইউ। ফার্স্ট অফ অল ম্যাম, আই উড লাইক টু রিয়েলি থ্যাংক ইউ ফ্রম অন বিহাফ অফ দ্য কলেজ এন্ড অন বিহাফ অফ আওয়ার হোল টিম, that an excellent deliberation, point to point explanation, and rather exploring all the probable prospects and opportunities that the students can go for, be it private, government, public sector, whatever it may be it at state level and central level. I think you did it extremely well. I really repent that at my graduation days, if I would have got a direction like this, it would have benefited me a lot, but anyways, I think these students are extremely lucky to get your deliberation. It was extremely and very enriching, and I should make a mention of a point which you took, that life prothome plan A fail korle plan B ache. I think not only plan B, you also talked about plan C, D, E and dot dot dot, so really nice of you. And now I would like to thank all my family members, those who have really worked extremely hard. I think first of all, thanks goes to our chief patron, principal sir, Dr. Sheetal Prasad Chattopadhyay, for his incessant support and all over encouragement. I would then like to thank our joint conveners, Dr. Tapan Kumar Ghosh and Dr. Professor Siddhartha Mojumdar sir. Now a special thanks to Professor Siddhartha Mojumdar sir for taking such a excellent initiative, as he always keeps on taking such, and moreover always thinking about the students, which really can open doors for them in coming future. And at the right time he conducted this excellent I would say seminar or workshop. Thank you sir for that. And I think Professor Atonu Sarkar, who was there behind the technical part and who really worked hard for making this event a very successful one. So thank you sir, Atonu sir. And no thanks is enough for Dr. Orkodip Mitro. I think he did it all the way through. He never left any stone unturned. He did solid homework. He informed all of us. Actually, I was at little bit of back foot as I was little unwell, but I think Dr. Orkodip Mitro did it very well. So it was a very successful, I think, event, and we would be really looking forward to host you, ma'am, in future for our other streams like commerce, science, and so that they can really get benefited. And I think a very big thanks goes to my students, because I think you people have been a great audience all throughout, have been listening patiently and really asking intelligent questions. And thank you for that, students. And I just want to mention one thing. I was really very happy. And if I have a talk in between, I will obviously share with Shweta Di. I think although she's little junior, so Shweta Agarwal and myself both are in the same alumni association. I think, ma'am, you took an excellent video you chose, because this video is very favorite of mine. I also, whenever I'm down, I go through this video, and I had the fortune of meeting her, and she is also an excellent person. So really thankful to you for showing the students such a wonderful video. Okay, so thank you once again, and thank you so much. Looking forward. Over to Orkut. Thank you, Professor Laha, for and I think now we can conclude the program, ma'am.
হ্যাঁ, আমার তরফ থেকেও অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং স্টুডেন্টদের অল দ্য বেস্ট তাদের ভবিষ্যতের জন্য। আমার লাস্ট ভিডিও যেটা বলেছে ওইটাকে একটু, আর ফার্স্ট ভিডিও, আমি দুটো জিনিসই খুব কনভে করতে চাই বারবার, ওই যেটা বললাম যে লাইফটা খুব বড়, কোনো অবস্থাতেই হেরে যাওয়ার ব্যাপার নেই আর চলা থামানোর ব্যাপার নেই। কোন ডেস্টিনেশনটা, এটা হলো এ হলো বি হলো সি হলো, কিন্তু চলতে থাকাটা খুব আসল, সেটা যেন আমরা চলতে থাকি। ফ্রম কোর অফ মাই হার্ট সবার জন্য অনেক শুভেচ্ছা রইল, আর যারা এই অর্গানাইজ করলেন, আমার সাথে কন্ডাক্ট করতে হেল্প করলেন, কমিউনিকেট করলেন, আপনাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম, এন্ড উই উইল এক্সপেক্ট ইউ এগেইন ইভেন ফর আ অফলাইন সেমিনার ইন আওয়ার কলেজ। নিশ্চয়ই, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। তো স্টুডেন্টস, আমরা এবার প্রোগ্রামটা কনক্লুড করছি, আর তাহলে তোমরাও এবার লিভ করতে পারো। আচ্ছা, তাহলে আমি লিভ করলাম। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ম্যাম।